আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আমার নাম মারিয়াম সুলতানা, আমি জেসে বাংলাদেশের লোকাল ডিরেক্টর 2024-এর। এটা হচ্ছে আমার পরিচয়। আর আরেকটি পরিচয় হলো ফেইথ বাংলাদেশে আমার নিজের ভাতিজা তাইমুর ইসলাম, তা ওর ফুপি আমি, ও এখানে পড়ে স্টুডেন্ট। তো এখানে আজকে আমাদের প্রোগ্রাম করতে আসার উদ্দেশ্য হলো ফেইথ বাংলাদেশকে প্রমোট করা, আমাদের তারপরে ব্রাইটার লাইফকে প্রমোট করা, অ্যান্ড অলসো আমাদের জেসিআই বাংলাদেশের যে মানে চ্যাপ্টারটা আছে, জেসিআই বাংলাদেশের চ্যাপ্টার জেসিআই মুন্সিগঞ্জ, এখান থেকে আমাদেরকেও অনেকটা হাইলাইট করা আর কি। তো এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে অটিজম অটিস্টিক বাচ্চাদের নিয়ে বা তাদের প্যারেন্টিং নিয়ে কথাবার্তা বলা। তো ডিরেক্টলি আমরা যদি ওটা না বলি, বলতে পারি আমরা স্পেশাল মাইন্ড, ওরা স্পেশাল চাইল্ড, ওরা অটিজম না অটিস্টিকও না, তা তাদের নিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে করা। তো দেরি না করি শুরু করা যাক আমাদের আজকে। প্রথমে আমি একটু সামনে এসে কথা বলতে বলবো আমাদের ডিরেক্টর ম্যাডাম ফেইথ বাংলাদেশের অ্যান্ড ব্রাইটার লাইফের, নীলুফার আহমেদ করিম, যে নাকি এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইথ বাংলাদেশে। ম্যাম প্লিজ একটু আসবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। উপস্থিত সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে। আপনারা ধীরে ধীরে জানতে পারবেন বা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কেন আজকে এখানে একসাথে হয়েছি। তো আমাদের যে আজকের এটা আমরা ওয়ার্কশপ বলতে পারি, সেমিনার বলতে পারি, বাট এইটার মাঝখানে আমরা কিছু ট্রেনিংও বলতে পারি, যে আমরা এর মধ্যে কিছু আমরা আজকে জানবো, আমরা শিখব। তো আমি যেটা হচ্ছে যে এই আমাদের বাচ্চাদের সাথে বা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমরা ফেইথ বাংলাদেশ থেকে ব্রাইটার লাইফ স্কুল আমরা কাজ করছি অনেকদিন ধরে। তো আমরা মাঝে মাঝেই আমরা কোলাবোরেশনে অনেকের সাথে আমরা কাজ করি এবং আমরা চাই যে যত বেশি অন্যদের সাথে আমরা সমন্বয় করে কাজ করতে পারবো, আমরা আরো ভালো কাজ করতে পারবো। কারণ আমরা কি বলি যে একা অনেক কিছু আমাদের সম্ভব নয়, যে কারণে আমরা বলি একটা টিম বিল্ডিং, টিম উইথ আদার্স, যারা আমরা একসাথে একই ধরনের কাজ করি। এবং আমি মনে করি যে জেসিআই আজকে ওনাদেরও একটা ম্যান্ডেট আছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। এবং আমি অনেকদিন আমি কাজ করেছি নারী উদ্যোক্তাদের জন্য, কিন্তু তখন আমার মনে হয়েছে যে ওনারা এখন অনেকটুকু এগিয়ে গেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছেন তাদের জন্য আমরা খুব কম কাজ করছি বাংলাদেশে, এবং বিশেষ করে তাদের প্যারেন্টসদের জন্য, মাদের জন্য আমাদের অনেক কিছু এখন কর্তব্য করার জন্য, কারণ তাদেরকে আমরা পিছিয়ে রাখতে এখন পারবো না। এবং আমাদের সরকার থেকে এখন বলা হচ্ছে জেন্ডার, যখন আমরা বলি জেন্ডার ইস্যু তখন আমরা কিন্তু শুধুমাত্র নারীর কথাখন বলি না, নারীর পাশাপাশি আমরা বলি যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং যারা পিছিয়ে পড়ে আছে সেসব জনগোষ্ঠীর জন্য আমাদের কাজ করতে হবে। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আজকে এখানে আছেন, বিশেষ করে আমাদের ডক্টর হেলাল, উনি ফেইথ বাংলাদেশের সাথে আমাদের প্রথম থেকেই, যখনই বলেছি কখন হেলাল ভাই আমাদেরকে না করেননি, যত প্রোগ্রামে যখনই আমরা ওনাকে ডেকেছি উনি এসেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তারপরে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের আরো দুজন আমাদের বিশেষ অতিথি আসবেন, আপনারা পরিচিত হবেন এবং আপনাদের খুব ভালো লাগবে তখন তাদের কথা শুনে, তারা মিডিয়া ব্যক্তিত্ব। আর এখানে ওনাদের কথা এখন বলি না। আর সবচেয়ে তো প্রথমে আমাকে ধন্যবাদ জানাতে হবে যে সেই থেকে এবং যারা এখানে এসেছেন, কারণ আপনারা উদ্যোগ নিয়েছেন বলে আমরা আপনাদের সাথে আজকে একসাথে কাজ করছি। তো অনেক ধন্যবাদ এবং একদম আমাদের মন থেকে ফেইথ বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আচ্ছা, তো আমি বেশি কথা এখন বলি না, আর কেন আমি এখানে আছি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে, ম্যানেজমেন্ট অনেক কিছু আমি দেখি, কিন্তু এই বাচ্চাদের জন্য আসলে কী প্রয়োজন, মাদের জন্য কী প্রয়োজন, আমি এই কাছে থেকে থেকে যেটুকু জানি সেটুকু শুনেছি, কিন্তু আমার মনে করি আর দেরি করার দরকার নাই। যারা আজকে আমার জন্য স্পেশাল স্পিকার আছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব, উনি বলবেন, এবং আমার মনে হয় একটু ডিসকাশন হলেই ভালো হবে আপনাদের যা জানার দরকার, কারণ আমরা সবসময় তো আর ওনাদেরকে পাই না, আপনারা তাদের কাছ থেকে সবাই জেনে নেবেন। এবং জেনে নেওয়ার পরে আমার সবচেয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে
যে আমরা আজকে আজকে যতটুকু জেনেছি বা জানি সেটা অন্যদেরকে ছড়িয়ে দেবো, প্লাস হচ্ছে যে আমরা এটাকে এই অনুযায়ী আমরা একটু কাজ করব, অবশ্যই আমরা মনে হয় তাতে আমরা উপকৃত হব। সবাই অনেক ধন্যবাদ, আবারও কথা হবে নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি এখন ডক্টর হেলালুদ্দিন, যে হচ্ছে আমাদের আজকে মেইন যে গেস্ট বলতে পারি, সে হচ্ছে ডক্টর হেলালুদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর চাইল্ড অ্যাডোলসেন্ট অ্যান্ড প্রফেসর চাইল্ড অ্যাডোলসেন্ট ফ্যামিলি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হেলথ থেকে। স্যার, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো এখানে এসে কথা বলার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসলে আমরা সাধারণত ধন্যবাদ দিয়ে শেষ করি যে কোনো কিছু, তো আমি শেষ করার আগে শুরুতে একটু ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। তো একটা ধন্যবাদ না দিয়ে আমি তিনটা ধন্যবাদ দিতে চাই সবার আগে। প্রথম ধন্যবাদটা হচ্ছে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য ফেথ বাংলাদেশ, ব্রাইটাল লাইফ এবং জেসিআই মুন্সিগঞ্জকে, প্রথম ধন্যবাদটা তাদেরকে। আর দ্বিতীয় ধন্যবাদটা দিতে চাই এই শুক্রবার দিন ছুটির দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের যারা এখানে অনেক অনেক কিছু বাসায় অনেক কাজ থাকে, আমরা জানি সন্তানের যত্নের বিষয়টা থাকে সেটা জানি, ব্যক্তিগত কাজগুলো থাকে শুক্রবার দিন, সেগুলো রেখে যারা আসছেন এখানে তাদেরকে আমার দ্বিতীয় ধন্যবাদ। আর তৃতীয় ধন্যবাদ হচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে আমাকে ডাকার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। তা এই তিনটি ধন্যবাদ দিয়েই আমি আসলে শেষ করে ফেলতে চাই, খুব লম্বা করতে চাই না আমার বক্তব্য, আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে। কারণ এই ধরনের সেমিনার বলি, আলোচনা বলি, ওয়ার্কশপ বলি, অথবা আপা যেটি বললেন ট্রেনিং বলি, এগুলোতে বেশি কথা বললে মানুষ বিরক্ত হয়, এবং এই যে মাইক্রোফোন নিয়ে আমরা কথা বলি এবং আমরা জানি যে শোনাটা আপনাদের জন্য কত কষ্টের, সুতরাং আমি বেশি কষ্ট দিতে চাই না আপনাদেরকে। আপনারা প্রশ্ন করলেন বা আপনারা যদি কোনো একটা ডিসকাশন করেন সেখানে উত্তর দিতে চাই, সেটাতে আমার মনে হয় আপনারাও কমফোর্ট ফিল করবেন একটু ইন্টারেক্টিভ হবে, এবং আমিও সেখানে আমার সাধ্যমতো আমার যে অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে যতটুকু আছে সেই সীমিত জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তা আপনারা, আমার প্রথম প্রশ্ন আসলে আপনাদের কাছে, তারপরে আমি প্রশ্ন নিব যে আপনারা কেন এখানে আসছেন আজকে, সেটা বলেন কিসের জন্য এখানে আসছেন। আমার সামনের সারি কারা আসছেন জানি, তারা তাদের অর্গানাইজেশনের জন্য আসছেন, জেসিআই মুন্সিগঞ্জ আসছেন, ফেইথ বাংলাদেশের সামনের সারি অর্গানাইজার, তাদের প্রশ্নের উত্তর পরে, কিন্তু পেছনের যারা আসছেন আজকে কেন আসছেন বলেন না কেউ একজন। আমার মনে হয় রুমটা খুব বড় নয়, মানুষও খুব অল্প, আমরা খালি মুখে আমি বলতে পারি, আপনি মাইক্রোফোনটা নিতে পারেন, বলেন, কেউ বলবেন কেন আসছেন, বলেন বলেন, বসে বলেন, বসে বলেন, বসে বলেন, বি ক্যাজুয়াল, হ্যাঁ, নট রেজিমেন্টাল। এখানে বাই দিস টাইম আমি তখন বিভিন্ন পেডিয়াট্রিশিয়ানের কাছে বলতাম, যে আমার ডিরেক্ট টিচারদেরকে বলতাম, অনেক সিনিয়র প্রফেসরদেরকে, যে স্যার আমার বাচ্চার, আমার মনে হচ্ছে স্যার ডিলে ডেভেলপমেন্ট। সারা হিসেবে দিয়ে বলতেন কি, তুমি সারাদিন এই ধরনের বাচ্চা দেখো তো, তোমার, তুমি ওভার কনসাস মা। তো একটা টাইমে যখন ওর 18 মাসে আমি মোটামুটি একদম ফুললি ডায়াগনোসড কেস অফ অটিজম আমি জানলাম, তো ফার্স্টে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমার বাচ্চাকে নিয়ে, এবং এটা পজিটিভ কমেন্ট ছিল, আমি পজিটিভ অ্যাপ্রোচ অনেক পেয়েছি, আমার কলিগরা যারা আগে থেকে এই পথে হাঁটছিলেন, আমার ফ্রেন্ডরা এবং পরিচিতরা, সবাই আমাকে থেরাপি সেন্টারগুলো বা এটা ট্রিটমেন্ট কীভাবে করব, আমি কিভাবে নিজেকে কোপ আপ করবো, এটা নিয়ে অনেক হেল্প করেছে, বাট নেগেটিভ মানুষ ছিল 50%। তোমার বাচ্চা অটিজম, তুমি কেন এটা ফেসবুকে দিচ্ছ,
বাট আমি তো মানে পজিটিভ অ্যাপ্রোচও পেয়েছি, আমি জানতে পেরেছি যে আমার বাচ্চার থেরাপি দরকার, আমি জানতে পেরেছি আমার বাচ্চার চাইল্ড সাইকিয়াট্রিস্ট দরকার, নিউরোলজিস্ট দরকার। তো নেগেটিভ অ্যাপ্রোচ এখনও আছে, নেগেটিভ অ্যাপ্রোচ এখনও আছে, আমার বাসায় আছে, আমার ফ্যামিলি এখনও মনে করে যে আমার বাচ্চাটাকে আমি অটিজম বানিয়ে রেখেছি, এরকম দেরিতে কথা বলে বাচ্চারা, এরকম দুষ্টুমি বাচ্চারা করে। আমার কলিগরা মনে করে যে আমি বাচ্চার অজুহাত দেখি বিভিন্ন সময় ছুটি নিচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমি ডিটাস্ট, আমি কারো বাসায় যেতে পারি না, আজ আমার বাচ্চার অটিজমের সাথে এডিএসডি আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমি দিন দিন না একটা মানসিক রোগী হয়ে যাচ্ছি। স্যার, যেহেতু আমি স্যারের আন্ডারে আসলে বেশ কিছুবার স্যারের লেকচার শোনার সুযোগ হয়েছে, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি সেই 2014-15-16 বেশ কিছুবার আমার মানে মেডিকেল কলেজের তত্ত্বাবধানে স্যারের আন্ডারে গিয়ে আমরা ক্লাস করতাম। তো স্যারের সাথে আগে থেকেই অ্যাপ্রোচ আছে আমার। তো স্যার, আমরা তো মেডিকেল স্টুডেন্টরা অলরেডি অনেক কিছু জানি যে ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী, কিন্তু একটা নর্মাল মাসে কিন্তু জানে না স্যার। ইভেন যখন স্যার আমি আউটডোরে প্র্যাকটিস করি তখন এরকম ডিলে ডেভেলপমেন্টের বাচ্চা আসে, কিন্তু মোস্ট অফ বলে কি যে বেশি বেশি কথা বলবেন, ঘরে বাচ্চার সাথে বেশি বেশি কথা বলবেন, ঘুরতে নিয়ে যাবেন, তাহলেই বাচ্চা ঠিক হয়ে যাবে। বাট এই অ্যাপ্রোচটা কিন্তু আসলে ঠিক না, আমরা ম্যাক্সিমাম ডক্টররাও এই জায়গাটায় ভুল করি। তো সব কিছু মিলিয়ে আমি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মাদার, অ্যাজ এ প্রফেশনাল, আসলে আমার জায়গা থেকে আমি নিজেকে কতটা ইম্প্রুভ করতে পারি, আমার বাচ্চার মতো আরও 99টা বাচ্চা আমি তাদেরকে কীভাবে হেল্প করতে পারি, আমি যেন আমার সাথের একটা প্যারেন্টসকে বলতে পারি যে না, আপনার বাচ্চার জন্য এইটা ঠিক না, এইটা ঠিক। যেহেতু স্যার একজন মানে স্পেশালিস্ট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির, তো স্যারের কাছ থেকে আমি আশা করি যে অনেক ভালো কিছু ইনফরমেশন নিয়ে যাব, যেটা আসলে আমার পক্ষে বই খাতা পড়ে মানে জানাটা সম্ভব না। আর সেকেন্ড হচ্ছে যে রুরাল লেভেলের কিছু মানুষ আছে যারা হচ্ছে এই সম্পর্কে কিছুই জানে না, এবং আমি ইদানিং দেখছি যে আমার ফ্ল্যাটের কথাই বলি যে আমরা 7টা ফ্যামিলি থাকি, 7টা ফ্যামিলির ভিতরে 3টা ফ্যামিলির বাচ্চাই ডিলে ডেভেলপমেন্ট, সো কি ভয়াবহ আকার ধারণ করছে এবং কেন করছে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে আমরা প্রিভেনশনটা করতে পারি। অ্যাকচুয়ালি আসলে অটিজমের তো প্রিভেনশন নাই, বা ডিলে ডেভেলপমেন্ট বা আদার্স সাইডে মানে এনভায়রনমেন্ট পলিউশন এগুলো থেকে বাচ্চারা কিভাবে ডিলে ডেভেলপমেন্ট হচ্ছে বা আদার্স, এগুলো নিয়ে একটু আমরা নিজেরা কথা বলি। দেখা যায় আমি একটা ব্যাপারে জানি, আর একটা প্যারেন্টস আর একটা ব্যাপারে জানে, হয়তো আমি এখান থেকে কোনো প্যারেন্টসদের কাছ থেকে একটা ভালো একটা ইনফরমেশন পেতে পারি। সো আসলে শেয়ারিং, জানা, সব কিছু মিলিয়ে নিজেকে ইম্প্রুভ করা। থ্যাংক ইউ স্যার। এখানে একটু বলি যে আমাদের ব্রাইটার লাইফ স্কুলের যে আমাদের ফেসবুক আছে ওখান থেকে অনলাইনে এটা যাচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা। তো আপনারা যদি মনে করেন যে আপনারা শেয়ার করতে চান বা আপনাদের ফ্যামিলির মধ্যে শেয়ার করতে চান, আপনারা শেয়ার করতে পারবেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে আমাদের যে ফেথ বাংলাদেশ থেকে বা ব্যাটেল লাইফ স্কুলে আমরা প্যারেন্টসদেরকে নিয়ে মাঝে মাঝে শেয়ারিং মিটিং করি, আমাদের যারা এখানে আছেন, হয়তো বাইরে থেকে অতটা ডাকা হয় না, কিন্তু আমরা করি। কিন্তু আপনাদের মতন ওনাদেরকে আপনাদেরকে আমরা হয়তো চাইব যে আপনি এসে স্পেশালি বলবেন যে আপনার বাচ্চাকে আপনি কিভাবে নার্চার করছেন। আর কেউ বলবেন? সালামু আলাইকুম স্যার, আমি একজন স্পেশাল এডুকেটর, আমার একটা স্পেশাল স্কুল আছে। তো আমি যেটা ফেস করি আর কি, যে প্যারেন্টসদের ভিতরে তো বিভিন্ন স্টিগমা অ্যান্ড ট্যাবুজ আছে, তো এটাও কিভাবে আসলে কোপ আপ করা যায় বা অ্যাওয়ারনেসটা কিভাবে আরো বাড়ানো যায়, সেটাই আসলে আমি জানার জন্য ট্রেনিং এ আসা। থ্যাংক ইউ ভেরি মাচ। দুটো প্রশ্নের কথা আলোচনা করে নি, তারপর আমরা পরে আবার প্রশ্ন শুনবো এবং আপনাদের সাথে কথা বলবো। আমাদের এখানে প্যারেন্টস বেশিরভাগই তো প্যারেন্টস, তাই তো, যারা উপস্থিত হয়েছেন, টিচার আছেন আপনাদের, আমাদের ডাক্তার আছেন একজন, আর কেউ আছেন দুইজন, তিনজন, তিনজন ডাক্তার আছেন, রাইট। আমাদের দেশে আমি তো বা চাইল্ড সাইকিয়াট্রি প্র্যাকটিস করি 2011 থেকে, এটা 2024, প্রায় 13 বছর হয়েছে শুধু চাইল্ড সাইকিয়াট্রি প্র্যাকটিস করি। আমি দেখেছি আমাদের চিকিৎসকদের ভেতরে, আমাদের যে তিনজন চিকিৎসক আছেন এখানে, চিকিৎসকদের মধ্যে স্টিগমা অন্যদের চাইতে বরং বেশি, চিকিৎসকদের মধ্যে স্টিগমা কম না অন্যদের চাইতে। এবং আপা যে কথাটা বললেন যে রুরাল এরিয়া শব্দটা আপনি বলেছেন,
আমাদের গবেষণায়ও দেখা গেছে, এটা শুধু আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে না, আমাদের আরবান এলিটদের ভেতরে স্টিগমা বেশি, রুরালদের ভেতর স্টিগমা কম। তাদের ভেতরে যেটা আছে অ্যাওয়ারনেস নাই, কিন্তু তাদের স্টিগমা নাই। কিন্তু স্টিগমা আমাদের, স্টিগমা এবং অ্যাওয়ারনেস দুটো আলাদা জিনিস। যে আমার সন্তানটি স্পেশাল নিড, এটা আমি কোথাও বলছি না, কোথাও সেবা নিচ্ছি না, আমি তাকে লুকিয়ে রাখছি এবং এটাকে ডিনায়ালের মধ্যে রাখছি, এটা হচ্ছে স্টিগমা। এটা কিন্তু শহরে বেশি, গ্রামের দিকে যদি আমরা যাই সেখানে কিন্তু আমরা দেখব তাদের এটা নিয়ে কোনো স্টিগমা নাই, তারা এটা নিয়ে বারবার চিকিৎসকের কাছে যায়, কিন্তু কি করতে হবে সেই জায়গাটা হয়তো তারা পায় না বা জানে না। তার মানে কি, আমাদের এডুকেশন সিস্টেমের কোথাও কোনো গলদ আছে কিনা, আমাদের এই আরবান ডাইনামিক্সের ভিতরে কোথাও কোনো গলদ আছে কিনা, সেটা সামনের সারিতে যারা আছেন তারা জানবেন যে কোথায় ভুল আছে। কেন আমার শিক্ষা নিল যারা তারা কেন স্টিগমাটাইজড, যারা শিক্ষা নেয় নাই তাদের তো স্টিগমা নাই, যারা শহরে বাস করে তারা কেন লুকিয়ে রাখে, যারা গ্রামে বাস করে তারা তো লুকিয়ে রাখছে না। এটা কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা ঘাটতি আছে। আমি আপনার প্রশ্নের শুরু থেকে একদম যাই, যেহেতু দুইটা প্রশ্ন দিয়ে শুরু করেছি তো পরে না হলে ভুলে যাবো, যেন দুইটার পরে আবার শুনবো অন্যদের কথা। স্পেশাল নিড শব্দটা বলেছেন, তাই তো? অটিজম বলি, এডিএসডি বলি, ডাউন সিনড্রম বলি, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলি, নানান ধরনের স্পেশাল নিডস চাইল্ড শিশুদেরকে আমরা দেখে থাকি। তিনটা নিড, স্পেশাল নিড মানে কি? বিশেষ চাহিদা, তাই তো? বিশেষ চাহিদার তো বলতে গেলে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত তুষার ভাই চলে আসছেন, এখন খুব লম্বা কথা বলার সুযোগ নাই, সামনে চলে আসেন। রাইট, আমরা তুষার ভাই কন্টিনিউ করব, আপনি অনুমতি দিলে কন্টিনিউ করব। আচ্ছা, তুষার ভাই কিন্তু আমার মানে মেন্টর বলতে পারেন, আমার গুরু বলতে পারেন, সব জায়গা থেকে তুষার ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি, অনেক কিছু জেনেছি এবং তুষার ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তুষার ভাই নিশ্চয়ই আপনাদেরকে আরও কিছু বলবেন। আমি আপার প্রশ্নের একটা উত্তর দিচ্ছিলাম তুষার ভাই, যে স্পেশাল নিডস এই তালিকাটা যদি করি তাহলে মোটা দাগে তো লম্বা অনেক তালিকা আপনাদের, তার খাওয়ার জন্য একটা স্পেশাল সাপোর্ট লাগবে, তার পড়ালেখার জন্য হয়তো কিছু স্পেশাল সাপোর্ট লাগবে, তার চলাফেরার জন্য কারো কারো স্পেশাল সাপোর্ট লাগতে পারে, কারো বোঝার জন্য, ডেইলি অ্যাক্টিভিটিজের জন্য, নিজের গোসল করা, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্পেশাল সাপোর্ট লাগতে পারে। এটার তালিকা তো করে শেষ করা যাবে না, কিন্তু আমরা মোটা দাগে বলবো তার তিন স্পেশাল নিড তিনটা। একটা হচ্ছে তার শারীরিক কিছু নিড থাকে, ফিজিক্যাল নিড, আমরা বলি বায়োলজিক্যাল নিড, তার শরীরটাকে ভালো রাখার জন্য। একটা হচ্ছে তার সোশ্যাল নিড, যেটি আপা বললেন, সমাজ কিভাবে তাকে দেখে, সোসাইটিকে পরিবর্তন করলে সোশ্যাল নিডটা ফুলফিল করা সম্ভব। আর একটা আছে সাইকোলজিক্যাল নিড, মানে থেরাপিউটিক্যালি তাকে সাইকোলজিক্যালি আমরা কতটুক মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি। খুব কঠিন কথা মনে হলেও ব্যাপারটা আসলে খুব সোজা। ফিজিক্যাল নিডের ভেতরে যদি সে খেতে চায় না, দেখবেন আমরা সব বাচ্চার ক্ষেত্রে বলছি না, কোনো কোনো অটিজমের শিশুর যাদের টাচ সেন্সিটিভিটি আছে, শরীরে স্পর্শ লাগলে একটু বেশি একটু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, টাচ লাগলে হাত নিতে চায় না, সেই টাচ সেন্সিটিভিটি যাদের আছে তারা কিন্তু আদর পছন্দ করে না, কোলে নিলে তারা কান্নাকাটি করে, নেমে যায়, কারণ কোনো টাচ তাদের ভালো লাগে না। এই শিশুদের একটা অংশ খাবার গিলে খায়, চাবায় না, কেন জানেন নাকি? একই কথাই, মুখের ভেতরে, তার মুখের ভেতরে, আমার বাইরে তো একটা ত্বক আছে, মুখের ভেতরেও কিন্তু একটা আবরণ আছে, ত্বক না থাকলে সেটা একটা আবরণ, সেই আবরণটি আরো হাইপার সেন্সিটিভ, আরো সংবেদনশীল। তাই খাবার মুখে নিলে, ভাত, তরকারি, লবণ, ঝাল, যা মুখে নিবে সেটা তার মুখের ভেতরে এক ধরনের একটা ইরিটেশন তৈরি করে, সেই জন্য সে খাবারটা নেয় ঠিকই, নিয়েই গিলে ফেলে। তাহলে তার এই খাবারের যে প্রক্রিয়া সেটার জন্য আমাকে যে নিডটা ফুলফিল করতে হবে সেটা তাহলে তার এক ধরনের বায়োলজিক্যাল নিড, ফিজিক্যাল নিড একটা উদাহরণ দিলাম। তারপরে তার অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি থাকে, যেটা বা কারো কারো খিচুনি থাকে, একটা অংশের ওয়ান থার্ড অটিজমের যাদের রয়েছে তাদের মধ্যে খিচুনি থাকে, কারো কারো ভেতরে আপা চলে আসেনি, কারো কারো ভেতরে হয়তো একটু অতিরিক্ত চঞ্চলতা থাকে, তখন কি হয়, তখন আমাদেরকে কোনো না কোনো ওষুধ প্রয়োগ করতে হয়, সেটাও তার একটা বায়োলজিক্যাল নিড। সোশ্যাল নিড যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটি একটু আগে আপা বললেন যে বিভিন্ন মানুষ নেগেটিভ কমেন্ট করে, এবং আমরা দেখেছি যে আমাদের দেশের বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় আমরা সাধারণত
যেটি পেয়ে থাকি মানে যে সোশ্যাল স্টিগমা শুরুটা হয় হচ্ছে পরিবারের ভেতর থেকে, ফ্যামিলির ভেতর থেকে, এটা আমাদের দেশের প্রেক্ষাপট। এটা কারো দোষ বলা যাবে না, এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য যদি বলি। পরিবারের ভেতরে যখনই কোনো বিশেষ শিশুর কোনো ধরনের সিমটমস, কোনো সমস্যা একটুখানি দেখা দেয়, তখন পরিবারটি মোটামুটি দুই থেকে তিন ভাগে ভাগ হয়ে যায়। পুরো পরিবার দুইটা থেকে তিনটা ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ বলে যে এই শিশুটির মধ্যে সমস্যা আছে, বাবা অথবা মাকেও একজন বলে। আর একটা ভাগ বলে না, এটার ভিতরে কোনো সমস্যা নাই। মোটা দাগে দুইটা ভাগ হয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় তিনটা ভাগ হয়ে যায়। একটা ভাগ বলে সমস্যা আছে, আর একটা ভাগ বলে সমস্যা আছে কিন্তু কোনো চিকিৎসার দরকার নাই, একাই ঠিক হয়ে যাবে। আর একটা ভাগ বলে কোনো সমস্যাই নাই, কিছুই নাই, তোমার বাবাও ছোটবেলায় দেরিতে কথা বলছে, আমার চাচাও ছোটবেলায় দেরিতে কথা বলছে। এখন সেই চাচা কোথায় আছে? দেখা গেল চাচা পড়ালেখাই করতে পারে নাই, দেরিতে কথা বলছে। তার মানে তার কোথাও না কোথাও একটা ঘাটতি ছিল, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি ছিল, কথা দেরিতে বলেছে, তার ডেভেলপমেন্ট ডিলে হয়েছে। সেই কনসিকুয়েন্সিয়াল জিনিসগুলোকে কিন্তু আমরা কখনো আমলে আনি না। তখন কি হয়, যিনি এই শিশুটির পরিচর্যার দায়িত্ব নিলেন, আমরা কিন্তু চিকিৎসা শব্দটা বলছি না, আমরা বলছি পরিচর্যা, এটা অনেক বড়, মোর দ্যান চিকিৎসা। তার যত্নের প্রয়োজন আছে, বায়োলজিক্যাল নিডস আছে, তার ফিজিক্যাল, তার সাইকোলজিক্যাল নিডস আছে, তার ট্রেনিং আছে, সে থেরাপিগুলো দিতে হবে। তখন দেখা যায় সেই পরিবারের সদস্যের উপর, তিনি মাও হতে পারেন, তিনি বাবাও হতে পারেন, তার উপর চাপটা বেশি পড়ে। আমরা কিন্তু অনেক বাবাও পেয়েছি যে যারা অনেক স্ট্রাগল করছেন, ঢাকা শহরে তাদেরকে বাড়ি ভাড়া দিচ্ছে না, তিন মাস চার মাস পর পর বাড়ি থেকে তাকে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে। এই শিশুটি অনেক চিৎকার চেঁচামেচি করে, বাসার ভেতরে চিৎকার করে, কান্নাকাটি করে, দরজার জোরে জোরে ধাক্কা দেয়, বারবার তাকে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তাহলে এই স্ট্রাগল একটা স্ট্রাগল, এক ধরনের স্ট্রাগল হচ্ছে আমরা দেখেছি। আবার দেখেছি পরিবারের বয়োবৃদ্ধ অনেকে থাকেন, যারা গ্র্যান্ড প্যারেন্টসরা থাকেন, তারা অনেক সময় তাদের ঠিক স্টিগমা বলবো না, একটা ইগোসেন্ট্রিক জায়গা, ইগোর জায়গা থেকে তারা এই চিকিৎসাটা করাতে বা এই থেরাপিগুলো নিতে বা এই পরিচর্যাগুলো নিতে উৎসাহী হন না। এখন আপার একটা লাস্ট প্রশ্ন ছিল যে আমরা কিভাবে আরেকজনকে, মানে আপনারা কি, আপনি নিজে একজন চিকিৎসক বা চিকিৎসকের জায়গা থেকে অথবা প্যারেন্টসের জায়গা থেকে আপনারা কিভাবে আরেকজনকে সাহায্য করতে পারেন বা উপদেশ দিতে পারেন, এই জিনিসগুলোর বিষয়ে, না ডিপ্রেশনের বিষয়ে বা এই জিনিসগুলোর বিষয়ে। এই উপদেশটি যখন আমরা দিতে যাব, আমরা যখন উপদেশ আকারে দেব, মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে না। আপনি যখন বলবেন এটা করতে হবে, আপনি এটা করেন, আপনার বাচ্চার জন্য এটা করেন, অথবা আপনার বাচ্চার জন্য এটা করেন না, আপনার এটা করা ঠিক হচ্ছে না, আপনি এটা ঠিক করে করেন, মানুষ এটা নিবে না। এটা হচ্ছে মানুষের এক ধরনের, কি আমরা নিব আর কি আমরা নিব না সেটা গবেষণালব্ধ জায়গা। আমাকে তার সাথে বসে তার মতন করে তাকে ব্যাখ্যা দিতে হবে, যেটা করা যায় নাকি যায় না, করলে কি মনে হয়, অনেক জায়গায় দেখেছি আমরা ভালো হয়েছে। উদাহরণ দিয়ে তার সাথে এক ধরনের সক্রেটিয়াল মেথডে বলি আমরা, সক্রেটিসের নাম তো শুনেছেন, সেই রকম করে কথাগুলো বলতে হবে, তাকে দিয়েই তার সিদ্ধান্তগুলো নেওয়াতে হবে। আপনি চাপিয়ে দেবেন একজন চিকিৎসক হিসাবে, সেটাও কিন্তু সবসময় নেবে না, বলবেন তাহলে আপনার বাচ্চাই তো অসুস্থ, তা আপনি তো কি করলেন, বলবে এরকম করে, আপনাকে এই কথাটাই বলবে, এসে আপনি তো বলতেছেন না আপনি আবার পেডিয়াট্রিশিয়ান, আপনাকে ঠিক এটাই বলবে। তা আপনি কিন্তু আপনার জায়গা থেকে সেই জিনিসটাকে তার মতো করে বোঝানোর চেষ্টা করতে হবে, তার ভাষায় বোঝানোর চেষ্টা করতে হবে। সিদ্ধান্তটা তাকে নিতে হবে যে না, তার থেরাপিটা বাচ্চাকে যদি একটু নিয়ে যায়, থেরাপিটা দিলে ভালো হয়। এখানে অনেক প্যারেন্টস আছেন যাদের সন্তানরা নন ভার্বাল, আছেন কেউ এরকম যে কথা কম বলে বা বলতে পারে না, আছেন কেউ এরকম? আছেন। এই যে নন ভার্বাল, অটিজমের ক্ষেত্রে নন ভার্বালের উপরে যে গবেষণাগুলো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে দেখা গেছে যে ছয় বছর বয়সের আগে ইন্টেন্সিভ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয়, তাহলে তাদের একটা বড় অংশ কমিউনিকেট করতে পারে, ভার্বাল কমিউনিকেট করতে পারে। আনফর্চুনেটলি আমাদের দেশে মানে দেখা গেছে যে এই থেরাপিস্টের কাছে যেতেই সাত আট বছর লেগে যায় মানুষের সিদ্ধান্ত নিতে নিতে, যাব নাকি যাব না, করব নাকি করব না, এটা কি ঠিক হবে না ভুল হবে, আবার চার বছর পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু বলা হয় স্পিচ থেরাপি ছয় বছরের পরে কার্যকারিতা কমতে থাকে,
তাহলে আপনি 6 বছর বয়সের আগে স্পিচ থেরাপির কার্যকারিতাটা শুরু করতে হবে। আর ICDDRB আছে আমাদের কলেরা হাসপাতাল, আপনারা জানেন তো, ওখানে কিন্তু একটা গবেষণা হয়েছিল, ফেইথ বাংলাদেশও বোধহয় সেই গবেষণার অংশ ছিল, বা ঢাকার 6টা স্কুল সেই গবেষণার অংশ ছিল, 6টা বিশেষায়িত স্কুল সেটার অংশ ছিল, আমি সেখানে দেখেছিলাম। সেই গবেষণার সাথে আমার খানিকটা সম্পৃক্ততা ছিল, খুব বেশি না। সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে অটিজম রয়েছে, শুধু অটিজম না, এখন অটিজম, নিউরো ডেভেলপমেন্টাল অটিজম, ADHD, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সেরিব্রাল পালসি, এই 4টি সমস্যা নিয়ে যাই সমস্ত শিশু কিশোররা রয়েছে, শিশুরা, তাদের মায়েদের মধ্যে বিষণ্ণতার হার হচ্ছে more than 55%, আর সাধারণ জনগণের ভেতরে আমাদের বিষণ্ণতার হার হচ্ছে 7%, তাহলে কয়গুণ বেশি ডিপ্রেস তারা বলেন তো? সাধারণ মানুষের ভিতরে 7 গুণ আর ওদের ভেতরে 56, তার মানে প্রায় 8 গুণ বেশি বিষণ্ণতা বা অ্যাংজাইটিতে তারা ভোগেন। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন দুইটাই দেখা হয়েছে। তো আপা বললেন যে আমি নিজেও মাঝে মাঝে ডিপ্রেশন হয়ে যাই এবং বুঝি না যে আর একজন ডিপ্রেশনে ভুগছেন কিনা। এটা বোঝার খুব কঠিন কিছু না। ডিপ্রেশনের লক্ষণ আপনি জানতে চেয়েছেন, 2টা লক্ষণ দিয়ে আপনারা জানতে পারবেন, লম্বা সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার নাই। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী মন খারাপ, দীর্ঘমেয়াদী বলতে আমরা বুঝি কমপক্ষে 2 সপ্তাহ ধরে একটানা মন খারাপ। আরেকটি হচ্ছে আনন্দের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা, দৈনন্দিন আনন্দের বিষয়ে, যেমন আগে আমার বাগান করতে ভালো লাগতো, এখন আর বাগান করতে ভালো লাগে না, আগে আমার গান শুনতে ভালো লাগতো, এখন আমার গান শুনতে ভালো লাগে না, আগে আমার আড্ডা দিতে ভালো লাগতো, এখন আমার আড্ডা দিতে ভালো লাগে না, আগে আমার বেড়াতে যেতে ভালো লাগতো, এখন আমার বেড়াতে যেতে ভালো লাগে না। এটাকে বলে অ্যানহেডোনিয়া, এক ধরনের, মানে আমাকে নিজেকে সমস্ত আনন্দের জায়গা থেকে গুটিয়ে নেয়, সমস্ত আনন্দ হারিয়ে গেছে জীবন থেকে, কোনো কিছুতে আমি আনন্দ পাই না। এই 2টা লক্ষণ দেখলে আপনাদের জন্য প্রাথমিকভাবে আপনারা মনে করতে পারেন মৃদু বিষণ্ণতা হয়তো কারো রয়েছে, সেই জায়গাটা আমার মনে হয়। আমার আপনার প্রশ্নের কিছু উত্তর আমি দিতে পেরেছি। আর ম্যাডাম একটা প্রশ্ন করেছিলেন, অ্যাওয়ারনেসটা আপনারা কিভাবে বাড়াবেন, আসলে অ্যাওয়ারনেস যখন, অ্যাওয়ারনেস কিভাবে বাড়াবেন সেটা উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আসলে আমি না, এখানে উপযুক্ত ব্যক্তি উপস্থিত আছেন, আমাদের তুষার ভাই আছেন, কমিউনিকেশন কিভাবে করতে হয় মানুষের সাথে, কিভাবে মানুষের ভেতর একটা একটা তথ্য ইনফরমেশন ছড়িয়ে দিতে হয় সেটা উনি নিশ্চয়ই বলবেন কিভাবে। আমি আমার জায়গা থেকে শুধু যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার জায়গা থেকে, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে এক ধরনের, আমরা বলি যে পাশাপাশি কমিউনিকেশনটা করতে হবে, উপর নিচ না, যে আমি চিকিৎসক হিসাবে যা বলবো মানুষ সবসময় সেটা সবসময় নেবে না, মানুষ বলে ডাক্তাররা তো এটা বলেই, ডাক্তাররা নিজেরা পালন করে নাকি, ডাক্তাররা তো বলে খাসির মাংস খায়েন না, কালকে তো বিয়ে বাড়িতে দেখলাম আপনি 4 টুকরা কাচ্চি খাইলেন, খাসির মাংস খাইলেন, আপনাকে তো দেখলাম খাইলেন, আপনি আপনি তো বলেন যে খাসির মাংস কম খান, আপনাকে তো ডাক্তারদের বলা হয় ধূমপান করেন, নমুক ডাক্তারকে তো দেখছি ধূমপান করেন, তাহলে আমরা যখন বলবো তখন খুব বেশি হবে না, কারণ ডাক্তারদের জায়গা থেকে একটা আমরা বলবোই, ওরা ধরেই নেই আমরা বলবো। তা আমি যখন মেন্টাল হেলথের কথা বলবো মানুষ বেশি গুরুত্ব দেবে না, ও তো বলবেই মেন্টাল হেলথ গুরুত্বপূর্ণ, বাইরের মানুষ যখন বলবে। সুতরাং কমিউনিকেশনের জায়গাটা হচ্ছে আপনি যখন অ্যাওয়ার করবেন আর একজনকে আপনার জায়গা থেকে, হ্যাঁ, পাশাপাশি এই অ্যাওয়ারনেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার কথা কিন্তু আর একজন শুনবেন, পাশের মানুষ শুনবেন, আর এটা হচ্ছে প্রথম জিনিস, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আপা আর অনেকে ভাই থেকে দূরে থাকবেন। আপনারা কি অনেকে আপাকে চিনেন? অনেকে আপা দেখছেন কোনোদিন? অনেকে আপাকে, অনেকে ভাইকে দেখছেন? অনেকে ভাই নাম শুনেছেন নাকি? অনেকে আপা অনেকে ভাই কেউ নাম শোনেন নাই? আমি তো প্রতিদিন শুনি, চেম্বারে বসলেই শুনি, রোগী দেখতে গেলেই শুনি যে ডাক্তার সাহেব অনেকে বলছে, ডাক্তার সাহেব অনেকে বলে, প্রায় বলে। এই আমি বলি অনেকে আপা কই থাকে বা অনেকে ভাইয়ের বাসা কোথায়, আমি দেখা করতে চাই। কমিউনিকেশন আর একটা জায়গা হচ্ছে অ্যাওয়ারনেসের, অনেকে ভাই এবং অনেকে আপা থেকে অনেক দূরে থাকতে হবে আপনাদেরকে, কারণ আপনি খুঁজে শেষ পর্যন্ত কোনো অনেকে আপা অনেকে ভাইকে ট্রেস করতে পারবেন না, কিন্তু বলবে যে ডাক্তার সাহেব অনেকে বলছে এটা করা যাবে না, অনেকে বলছে ওষুধ খাওয়ানো যাবে না, অনেকে বলে যে ওকে কোনো খাবারই দেওয়া যাবে না, শুধুমাত্র চালের আটা রুটি দিতে হবে, অনেকে বলছে ওকে লাউ ছাড়া আর পেঁপে ছাড়া কোনো সবজি খাওয়ানো যাবে না, রঙিন সবজি খাওয়া যাবে না, অনেকে বলছে।
আমি তো কোন অনেকে বলছে আমাকে একটু বলেন না কোন অনেকে, অনেকে ভাই কই থাকে? তাহলে এই অ্যাওয়ারনেসের জায়গা হচ্ছে অনেকে ভাই অনেকে আপা থেকে দূরে থাকবে, কখনো অনেকের কাছ থেকে দূরে থাকতে হবে, এইটা হচ্ছে অ্যাওয়ারনেসের একটা জায়গা। আর এর সাথে হচ্ছে যে ফেসবুকে যা দেখবেন সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব সত্য কথা লেখা থাকে না, ফেসবুক তো যা ইচ্ছা যে কেউ যা ইচ্ছা তাই লিখতে পারে, সুতরাং সোশ্যাল মিডিয়ায় দেখলেই সেটাকে বিশ্বাস করার কারণ নাই, সোশ্যাল মিডিয়ায় সব কিছুকে বিশ্বাস করা যাবে না। সেখান থেকে যে ডাক্তার সাহেব ফেসবুকে দেখে অনেকে নিয়ে আসে আমার কাছে অমুক অমুক চার্ট নিয়ে আসে, অমুক অমুক খাবারের তালিকা নিয়ে আসে, গবেষণা এরকম কিছু প্রমাণিত হয় নাই। এখন অমুকে বলে ওই যে আবার সে অনেকের কথা অনেকের জায়গা থেকে, সেটা অ্যাওয়ারনেসের জায়গা হচ্ছে এই জায়গাটি। আর লাস্ট একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমে উনি বলছেন যে থেরাপির জায়গাটা উনি জানতে পেরেছেন, তাই তো? থেরাপির জায়গা, আমরা বলবো থেরাপি, পরিচর্যা, চিকিৎসা, স্কুল, এগুলো অনেক পরে, অনেক পরে। শুরুতে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্সি, আপনি কি অ্যাকসেপ্ট করতে পেরেছেন কি না। আপনি অ্যাকসেপ্ট করতে না পারলে তো আপনি আর সামনে আগাতে পারবেন না, তখন যে থেরাপিটা দিবেন তখন যে পরিচর্যাটা করবেন সেটা আপনার মনের বিরুদ্ধে করতেছেন, সেটা আপনি খুব কষ্ট করে করতেছেন, কিন্তু এটার প্রতি আপনার, আমাদের ধরেন ইসলাম ধর্মে তো একটা জিনিস বলা হয় যে আগে ঈমান আনতে হবে তারপরে কাজ করতে হবে, তা আমাদের ঈমানের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই বিশেষ শিশুদের জায়গাতে পরিবারের সদস্যরা একটি বিন্দুতে এসে এক জায়গায় এসে আমাদেরকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে শিশুটি বিশেষ শিশু, তাই তার বিশেষ যত্নের প্রয়োজন। যতক্ষণ এটা বিশ্বাস না করবেন ততক্ষণ শুধু দৌড়াইতেই থাকবেন, দৌড়াইতেই থাকবেন। এবং আমরা দেখেছি যে এই থেরাপি থেকে ওই থেরাপি, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এই দৌড়াতে দৌড়াতে একটা বড় সময় পার হয়ে যায়। পরিচর্যা করার জন্য যেটা একটা স্টেবল জার্নি দরকার, সেই স্টেবল জার্নিতে পৌঁছাতে পারবেন না, বারবার খালি ট্রানজিট হয় আর গাড়ি চেঞ্জ করেন, বাস চেঞ্জ করেন, প্লেন চেঞ্জ করেন, এটা করা যাবে না। স্টেবিলিটির জায়গা থেকে চেঞ্জ করতে হবে। আর যে আমাদের তিনজন ডাক্তার সাহেব আছেন তো এখানে, তিনজন চারজন, আমি একা পাঁচজন, তুষার ভাইয়ের সামনে অবশ্য ডাক্তারদের বদনাম করা খুব কঠিন, উনি ডাক্তারদের মানে অধিকার আদায়ে খুব খুব সোচ্চার, কিন্তু আমরা একটা জিনিস বলি, আমাদের চিকিৎসকদের মধ্যে স্টিগমার হার অনেক বেশি। কেন বেশি সেটার একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, হয়তো পরের প্রশ্নটা নিব বা তুষার ভাইরা বলবেন। সেটা হচ্ছে ধরেন একটু একটু যখন জানে মানুষ, ধরেন একটা ভুল সুরে গান জানে, তাকে গান শেখানো খুব কঠিন, আপাতত গান করেন আমি জানি, আবৃত্তিও করেন, তো ভুল সুরে যখন কেউ গান শিখে, গান শিখে ফেলেছে, তাকে আবার নতুন করে গান শেখানো কিন্তু খুব কঠিন। আর যে কোনোদিন গানই শিখে নাই, যার গলায় কোনো সুর নাই, তাকে কিন্তু সুর তোলানো, গান শেখানোটা সোজা। এখন আমাদের ডাক্তার সাহেবদের সমস্যা হচ্ছে যে তারা মনে করে যে আমি সব জেনে ফেলেছি, সব বুঝে ফেলেছি, সুতরাং এই স্টিগমার জায়গা থেকে তারা বের হতে পারে না। এবং আসলেই কিন্তু, এবং এটা কিন্তু মানে রিসার্চেও কিছুটা আসছে, তিনটা মেডিকেল কলেজের মধ্যে দেখেছি, যদিও অটিজম নিয়ে নয়, মেন্টাল হেলথ নিয়েই দেখতে পেয়েছি যে ডাক্তারদের মধ্যে স্টিগমা সাধারণ মানুষের চাইতে বেশি, তারা একটু বেশি স্টিগমাটাইজড হয়ে থাকে। এই জায়গা থেকে মনে হয় আপনাদের তিনজনকে আমি বলবো যে বিশেষ ভূমিকা রাখতে, যাতে আপনারা পিয়ার সাপোর্টটা তৈরি করতে পারেন, আপনার পাশাপাশি জায়গায় যারা আছে, আপনার কলিগ যারা আছে, সকলের প্রয়োজন নাই তো যে সকলের সন্তানের ভেতরে কোনো বিশেষ চাহিদা থাকতে হবে বা স্পেশাল চাইল্ড হতে হবে, যার নাই তাকেও আপনারা সচেতন করেন, প্রত্যেককে সচেতন করেন আপনারা, সব সচেতনতা কিন্তু সবার জন্য অ্যাজ এ হোল, এটা এমন নয় যে শুধুমাত্র প্যারেন্টসদের কেই সচেতন হতে হবে, যারা স্পেশাল এডুকেটর টিচার তাদের সচেতন হতে হবে, সকলকেই সচেতন হতে হবে, না হলে এটা ওই যে হার্ড ইমিউনিটির মতো, আমরা যদি সবাই সচেতন না হই তাহলে লাভ হবে না। একটা অংশ হলাম আমরা, আমি প্যারেন্টস তাই আমি জানি, আমি টিচার তাই আমি জানি, আমি ডাক্তার তাই আমি জানি, অন্যেরা জানে না তাহলে লাভ হবে না। সবাইকে সচেতনতার জায়গাটায় নিয়ে আসেন কষ্ট করে। হ্যাঁ বলেন। যেমন শুরুতে তো স্যার বাচ্চাগুলোকে ইনক্লুসিভ স্কুলে দেওয়াটা একদম পসিবল না, যখন আর্লি আমরা যখন 18 মাস বা 24 মাসে বুঝতে পারি যে ওর একটি স্পেস ডিলে আছে, তো মোস্ট অফ নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বলে যে একটা ডে কেয়ার বা স্কুলে দিয়ে দিতে। তা আমি যেটা ফেস করেছি স্যার, আমি এর আগে এখানে একটা প্রোগ্রামে অন্য গার্ডিয়ানরা এটা শেয়ার করেছে যে স্কুলে দেওয়ার পরে
টিচারদের বড় একটা পার্ট বলে যে প্যারেন্টসের দোষ, প্যারেন্টস ডক্টর, প্যারেন্টস টিচার, প্যারেন্টস ব্যাংকার, বাচ্চাকে মোবাইল দিয়ে ফেলে রাখছে ছোটবেলা থেকে, কাজের লোকের কাছে ফেলে রাখছে, এটার জন্য বাচ্চা, এবং ওই বাচ্চাটাকে ওইভাবেই ট্রিট করা, এবং ইভেন আমার বাচ্চাকে এভাবেই ট্রিট করা হয়। আমার বাচ্চা ইপিলিপসি আছে স্যার, তো দেখা যায় ও তো সোডিয়াম ডালপোয়েট দিতে হয় ওকে, ও ম্যাক্সিমাম টাইমই ঘুমিয়ে থেকে উঠতে দে, লেট হয় স্কুলে, লেট হয় অথবা যেতেই পারে না। তো এটা নিয়ে ওদের একটা স্টিগমা হচ্ছে, আমি আমার বাচ্চাকে কোনো কেয়ার করি না, আমি কেয়ারলেস মা, আমি প্রফেশন নিয়ে পড়ে আছি, আমার বাচ্চাকে হচ্ছে আমি মানে যে কোনোভাবে স্কুলে পাঠিয়ে দেয় আর কি। তো এই টিচারদের মধ্যে যে অ্যাওয়ারনেসটা স্যার, আমি যেটা বললাম যে স্যার আমার ফ্ল্যাটের 50% বাচ্চার ডিলে ডেভেলপমেন্ট, সবাই যে অটিজম তা তো না, কেউ আসলেই ডিলে ডেভেলপমেন্ট, কেউ আসলে মোবাইলের কারণে হয়তো তার কিছু ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, কিন্তু অটিজম বাদে যে বাচ্চাগুলো ওরাও কিন্তু এখন ডিপ্রেসড আছে। এখন মোটা দাগে সবাই ভেবে নিচ্ছে সব বাচ্চা অটিজম, আবার কেউ কেউ ভাবতেছে যে না কেউই অটিজম না, সবাইই হয়তো স্পিচ ডিলে। এই জায়গাগুলোকে ডিফারেন্সিয়েট করে কিভাবে আসলে আমরা মানে মানুষকে প্রেজেন্ট করব, এটা আসলে আমি বা আমার স্কুলের বাচ্চার মানে বাচ্চা টিচারকে আমি কিভাবে বোঝাবো, হ্যাঁ এই অ্যাওয়ারনেসটা কিভাবে আমি। থ্যাংক ইউ। প্রথমে আপনি স্কুলের প্রসঙ্গটা তুলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এনেছেন। একটা সময় আমি অন্য উদাহরণ দিয়ে চলে যাই, একদম তুষার ভাই জানবেন সেই সময়কার উদাহরণ, যখন 40-এর পরে 45-এর পরেই যে কোনো নারীদেরকে উমেনদেরকে বলা হইতো উমেন্স রাইট হচ্ছে হরমোন থেরাপি, আজ থেকে 3-4 দশক আগে যে 45 ইয়ার্স হয়ে গেছে পোস্ট মেনোপজাল উমেন, তার মানে হরমোন থেরাপি পাওয়াটা তার রাইটস, এটা তার অধিকার বলে এটা খুব একটা বিজ্ঞাপন সারা পৃথিবীতে চলেছিল। কিন্তু পরবর্তীতে সেই হরমোনের নানান সাইড এফেক্টের কারণে এখন কিন্তু আর সেটাকে বলা হয় না, তার মানে পোস্ট মেনোপজাল হওয়ার মানেই কিন্তু হরমোন থেরাপি নেয়া না, তাহলে একটা ভুল প্রমাণিত হয়েছে। তো একটা সময় ছিল আজ থেকে 3-4 দশক আগে একই ঘটনা, স্পেশাল চাইল্ড মানে স্পেশাল স্কুল বলা হইতো, যে স্পেশাল চাইল্ড তাহলে তোর স্পেশাল এডুকেশন লাগবে, স্পেশাল চাইল্ড ওর তো স্পেশাল স্কুল লাগবে। এটা কিন্তু বিগত 2 দশক ধরে বা 1.5 দশক ধরে এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে, স্পেশাল চাইল্ড নেই স্পেশাল স্কুল না, এখন হচ্ছে ইনক্লুসিভ স্কুল, 3টা স্কুল থাকবে সারা প্রত্যেকটা দেশে, সভ্য দেশে 3 ধরনের স্কুল থাকতে পারে, একটা হচ্ছে মেইন স্ট্রিম স্কুল, একটা হচ্ছে ইনক্লুসিভ মেইন স্ট্রিম স্কুল, মানে মেইন স্ট্রিম স্কুল কিন্তু সেখানে 10টা স্কুলের ভেতরে তো 10টা স্কুলে আমি একই ফ্যাসিলিটিস দিতে পারবো না, কিন্তু 4টা স্কুলে আমি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস দিব সরকারের বা দেশের, সেই 4টা হচ্ছে ইনক্লুসিভ স্কুল, আর 1-2টা থাকবে হচ্ছে স্পেশাল স্কুল। তার অর্থ হচ্ছে বেশিরভাগ স্পেশাল নিড চিলড্রেনকে আমার মেইন স্ট্রিমের স্কুলে প্রথমে দেওয়ার চেষ্টা করতে হবে, যদি সে মেইন স্ট্রিমের স্কুলে কোপ আপ করতে না পারে তখন তাকে আমরা ইনক্লুসিভ স্কুলে দেব, মানে যেটা মেইন স্ট্রিমের কারিকুলাম কিন্তু শিশুটির দিকে কিছু স্পেশাল অ্যাটেনশন দেয়, অল্প ছোট পরিসরে তাকে পড়ানো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে 1-to-1 টিচিং না হলেও 1-to-3, 1-to-4 টিচিং বা 1-to-5 সর্বোচ্চ, একটি শিশুর সাথে 5টি, যেমন কোরিয়া বা অন্যান্য দেশে কিন্তু একটি শিশুর সাথে 1 জন শিক্ষক, বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা একটি শিশু 1 জন শিক্ষকের সাথে 3 জন বা 4 জন শিশুকে দিয়ে আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি। এই 2টো প্রক্রিয়ায় যখন দেখা যাবে যে কার্যকর হচ্ছে না বা শিশুটি পাচ্ছে না, তখন কেবলমাত্র স্পেশাল স্কুলের প্রশ্নটি বা চাহিদাটি আসে। আমরা যেন শুরুতেই স্পেশাল স্কুলে দিয়ে না দিই, স্পেশাল স্কুলে দিলে কি হবে, তার ভেতরে যে একটা পটেনশিয়ালিটি ছিল, তার ভেতরে যে সক্ষমতা ছিল বেড়ে ওঠার, সেটা কিন্তু আর সবসময় বেড়ে উঠতে পারবে না। তাই স্পেশাল স্কুল প্রথম চাহিদা নয়, প্রথম চাহিদা হচ্ছে আমার মেইন স্ট্রিম অথবা ইনক্লুসিভ স্কুল, যদি সেখানে সে কোপ আপ করতে না পারে তখন আমরা চিন্তা করব স্পেশাল স্কুলের কথা। আচ্ছা এটার ব্যাপারে আসছি আমি, এখন মেইন স্ট্রিম তো বাংলাদেশে বাস্তবতা অসংখ্য, 1,90,000 স্কুল আছে বাংলাদেশে সরকারি বেসরকারি সব মিলিয়ে, এত স্কুলগুলোকে তো আমরা কভার করতে পারছি না। আমরা যখন স্কুলগুলোতে বেশি অ্যাওয়ারনেস রেজ করা শুরু হলো, তখন দেখা হলো যে শিশুটি একটু কম কথা বলে স্কুলে, একটু শাই চাইল্ড, তাকেও টিচাররা অটিজম বলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছে, তার মানে অ্যাওয়ারনেস বাড়ানোরও বিপদ আছে। ঢাকার বেশ কয়েকটি বড় নাম করা স্কুল থেকে আমরা দেখেছি যে তাদের একটু কম কথা বলছে বা একটু মন খারাপ, 2 দিন ক্লাসে যায় নাই বা ক্লাসে একটু গুটিয়ে থাকে, আপনার বাচ্চার তো অটিজম আছে,
বলে পাঠায় দেয় ডাক্তারের কাছে। তেমন একদম টিচার সরাসরি ডায়াগনোসিস করে শব্দটা বলে দেয় যে আপনার বাচ্চার অটিজম আছে। তা মা তো প্রথম সাত দিন, বাবা তো প্রথম সাত দিন খুব এক ধরনের একটা যাতনায় থাকে, বেদনায় থাকে। তারপরে ডাক্তারের কাছে আসে বা আসে না, আসলে তার ফলে ডাক্তার যখন বলে যে না নাই, আবার কোনো ডাক্তার যদি বলে হ্যাঁ আছে তাহলে তো আরও খারাপ, আর যদি বলে নাই তাহলে তো সে দ্বন্দ্বে পড়ে যায়। টিচার বলতেছে আছে, ডাক্তার সে পাঁচ মিনিট দেখলো, দেখা বললো নাই, টিচার তোরে আট ঘন্টা দেখে, তাহলে তো টিচারের কথাই ঠিক, তাই না? সুতরাং এরকম স্কুলগুলো এই কাজগুলো অনেক সময় করে। ফলে স্কুল টিচারদের ট্রেনিং দেওয়াটা খুব জরুরি। সরকারি উদ্যোগে হচ্ছে একটা একাডেমি আছে, ন্যাশনাল একাডেমি ফর নিউরো ডেভেলপমেন্টাল অটিজম, ওদের নাম বলে, তাদের থেকে একটা ট্রেনিং দিচ্ছে। টিচার্স ট্রেনিং কলেজে হয় ট্রেনিংটা, আমাদের ওই নায়েমে হয় ট্রেনিংটা। 190,000 স্কুলের যদি শিক্ষকদেরকে ট্রেনিং দিতে হয় আমাদের কয়েকশো বছর হয়তো লেগে যাবে। তার চাইতে টিচার্স ট্রেনিং কারিকুলামের ভেতরে যদি একটু ঢুকিয়ে দেওয়া যায়, ইদানিং ঢুকেছে, পুলিশদের কারিকুলামে ঢুকেছে, কিন্তু খুবই অপর্যাপ্ত। সুতরাং এই জিনিসগুলো খুব জরুরি, টিচারদেরকে একটু অ্যাওয়ার্ড করা, আপনি সঠিক বলেছেন। কিন্তু আমি আবারও যে মেসেজটা আপনার মাধ্যমে আপনার কথা দিতে চাই যে মেইন স্ট্রিমের স্কুল বা ইনক্লুসিভ স্কুল হবে ফার্স্ট চয়েস, স্পেশাল স্কুল শুরুতেই ফার্স্ট চয়েস না, ঠিক আছে? বলেন। আমি কিন্তু এখানে স্পেশাল স্কুলে দেওয়ার আগে আমার ছেলেকে এক বছর আমাদের এলাকার একটা প্রাইমারি স্কুল বলতে পারেন, কিন্তু এটা অনেকটা কিন্ডারগার্ডেন মতো, তো ওখানে দিয়েছিলাম। আর ওখানে দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে ওখানে স্টুডেন্ট একটু কম, প্লাস হচ্ছে প্যারেন্টসরা, হ্যাঁ স্টুডেন্ট কম ক্লাসে, প্লাস প্যারেন্টস অ্যালাউ করে মাঝে মাঝে ঢুকে কিছুক্ষণ দেখার জন্য। তো আমার ছেলে সবসময় প্রথম থেকেই একদম মা ঘেঁষা, আমি ছাড়া কিছু বোঝে না, তো তাই ওখানে আরও স্পেশালি দেওয়া। কিন্তু ওখানে আমি মাঝে মাঝে থাকতাম, আবার বের হয়ে যেতাম, আবার থাকতাম, প্রথম দিকে কয়েকদিন একাধারে পুরো ক্লাসে থাকতাম। তো দেখলাম যে ওটা অন্য অন্য সব বাচ্চারাই নর্মাল, যদিও বেশি স্টুডেন্ট না, 10-12, 8-7, 7-8 জন এরকম। তো এখন দেখলাম যে আমার ছেলে ভালো আছে, ওখানে প্রিপ্লেতে দিয়েছিলাম, তো ওটা হচ্ছে কি ওখানে অনেক খেলাধুলার ইয়ে আছে, ওখানে পড়ালেখার থেকে খেলাধুলা এগুলো করার ইয়ে বেশি। সো এইটাই আমার মেইন ইয়ে ছিল যে ওর পড়ালেখার তো আমার দরকার নাই, ও সবার সাথে মিশুক, খেলাধুলা করুক, ওর এইটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও হবে এবং ওদের সাথে সোশ্যালাইজেশন হবে। কিন্তু পরে দেখলাম যে আমার ছেলে ওই খেলাধুলা ওগুলো নিয়েই ব্যস্ত, সে কাউকে মানে প্রবলেমও করতেছে না, কিন্তু সে একা একা থাকতেছে, এবং টিচাররাও যখন ওকে, যেহেতু ওকে ডাকলে আসতেছে না, তো তখন টিচাররাও ওকে সাইড করেই রাখছে, মানে ওর মতো আছে আর অন্য আলাদা। তো আমার তো ওখানে কোনো লাভ হলো না, তো ওখানে দেখা গেল ওটা দেওয়াতে আমার প্রায় এক বছর ওখানে লস হয়ে গেল। তো আমি পরে আবার এই স্কুলে আসলাম। তো কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি যদি, আমি কিন্তু এর আগের বছর যখন ওখানে দিয়েছি তার আগে আমি ফেইতে কথা বলে গেছি, কিন্তু তখন আমি অনেকের কথা শুনে, অনেক আপা অনেক ভাইয়ের কথা শুনে, প্লাস কিছু থেরাপিস্টের কথা শুনেও বললো যে স্পেশাল স্কুলে দিলে তো অনেকে অনেক ধরনের ই করে, ওগুলো শিখবে, আপনি ওখানে দেন না নর্মাল স্কুলে দেন। তো সে কারণে আমি নর্মাল স্কুলে দিলাম, কিন্তু দেখা গেলো ওই তো আমার একটা বছর লস হয়ে গেল। আমি যদি তখন থেকে আরও আগে থেকে স্কুলে দিতাম তাহলে হয়তো বড় ডেভেলপমেন্ট আরেকটু বেশি হতো। থ্যাংক ইউ। সবাই তো আবার নর্মাল স্কুলে কোপ আপ করতে পারবে না, কাউকে কাউকে তো স্পেশাল স্কুলে আসতেই হবে। মানে স্কুলের তিনটা ক্যাটাগরির ভিতরে একটা হচ্ছে ইনক্লুসিভ স্কুল, একটা হচ্ছে মেইনস্ট্রিম স্কুল, একটা হচ্ছে স্পেশাল স্কুল। যার যার ক্যাটাগরি অনুযায়ী সে সেই স্কুলগুলোতে পড়বে, ফলে স্পেশাল স্কুলের মানে ফাঁকা কিন্তু থাকবে না, কারো কেউ না কাউকে স্পেশাল স্কুলে আবার আসতেই হবে। কিন্তু আমাদের মেসেজটা ছিল যে স্পেশাল নিড চিলড্রেন মানেই শুধু স্পেশাল স্কুলে পাঠিয়ে দেওয়া নয়, আমাদের মেইন স্ট্রিম অথবা ইনক্লুসিভ স্কুলে ট্রাই করাটা খুব জরুরি। কারণ এটা না হলে দেখা যাবে যে স্পেশাল স্কুলের পটেনশিয়ালিটি অলা ছেলেরা বা মেয়েরা বাচ্চারা দেখা যাবে তার পটেনশিয়ালিটি আছে মেইন স্ট্রিমে কোপ আপ করার, সেটা পারবে না। সুতরাং প্রথমে কিন্তু ট্রাই করতে হবে মেইন স্ট্রিম ইনক্লুসিভ স্কুল সেগুলোতে। হ্যাঁ দুটোই, এরপরে কিন্তু আবার এই স্পেশাল স্কুল থেকে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার সুযোগ আছে, মানে ক্যাচ আপ করার সুযোগ আছে, যে মেইন স্ট্রিমে যাওয়ার জন্য চেষ্টাটা থাকতে হবে সবসময় আমাদেরকে মেইন স্ট্রিমের স্কুলগুলোতে ইনক্লুসিভ স্কুলগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এমনকি স্পেশাল স্কুল থেকে যদি মনে হয় তার একটু বেড়েছে সক্ষমতা, তখন কিন্তু আমরা তাকে মেইন স্ট্রিমে আবার
ট্রাই করতে পারি, এটাই জরুরি। আর মেইন স্কুল মানেই কিন্তু যে সেটাতে যে ইনক্লুসিভ, তার কোয়ালিটি, তার মান, তার দক্ষতা, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। প্রত্যেকটি স্কুলে যদি একজন করে স্পেশাল এডুকেটর থাকে, মানে স্পেশাল স্কুলের যারা বিশেষ শিক্ষক, তারা যদি মেইন স্ট্রিমের স্কুলে একজন করে থাকে, তাহলে কিন্তু ইনক্লুসিভনেসটা অনেকখানি ব্রড হয়, তখন ইনক্লুসিভনেসটা ভালো হয় এবং বেটার হয়। তখন পাঁচজনের বাইরেও একজনকে তারা বিশেষ কেয়ার দিতে পারে। ঠিক আছে, আমাদের আয়োজকদের পক্ষ থেকে আরেকটা ঘোষণা আসছে, নিশ্চয়ই উনি কিছু বলবেন। থ্যাংক ইউ স্যার। ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের দুজন গেস্ট চলে এসেছে, ডক্টর আব্দুল নূর তুষার, সিইও গতি মিডিয়া অ্যান্ড ভিশন অ্যাসোসিয়েটস থেকে, অ্যান্ড আমাদের চান্দা ম্যাম, চান্দা মেহজামিন, কাউন্সিলিং ফর হেলথ, হালছেড়া বন্ধু থেকে। তো আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে একটু, তো এই কারণে আমি তুষার স্যারকে একটু বলবো, স্যার যদি এসে কিছু কথা বলেন। আর ম্যাম, চান্দা ম্যাম, নীলুফার ম্যাম, অ্যান্ড সাবাপু, প্লিজ আপনারা সামনে এসে বসুন। হ্যালো স্যার, প্লিজ স্যার। ধন্যবাদ হেলাল, আমার অনেক প্রশংসা করেছে। হেলাল অতি সম্প্রতি অধ্যাপক হয়েছে এবং সে বাংলাদেশে যারা এখন মানসিক রোগের চিকিৎসা করেন তাদের মধ্যে অগ্রগামী এবং অনেক কাজ করছে। অটিজম নিয়ে তার প্রচুর কাজ আছে, এছাড়াও সে যারা কিশোর বয়সী শিশু তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ করেছে। আজকে এখানে অ্যাওয়ারনেস রেইজিং এর বিষয়ে বলা হয়েছে। সচেতনতা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কাজেই, সেটি আপনি যদি কৃষিকাজও করেন তাহলেও সচেতন থাকা দরকার। কেননা কৃষিকাজে আমরা কীটনাশক ব্যবহার করি, আমরা প্রকৃতির কাছে যাই, প্রকৃতিকে ম্যানিপুলেট করি, তো যে কোনো কাজেই কিন্তু আসলে সচেতনতা দরকার। আপনি যদি কালকে গাড়ি চালান তাহলেও আপনার সচেতন থাকা দরকার। আপনি যদি কালকে এমনকি গরুর মাংস বিক্রি করেন তাহলে আপনার সচেতন থাকা দরকার, কারণ আপনি আবর্জনা তৈরি করছেন, আপনি রক্ত উৎপাদন করছেন এবং সেটি দিয়ে পরিবেশ দূষিত করতে পারেন, এরকম নানান বিষয়ে আমাদের সচেতন থাকতে হয়। তো আজকে হেলাল যেটি বলেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে সচেতনতা আসলে প্রথমে আসবে। এই জন্য যে আপনি একটা বিষয় সম্পর্কে যদি না জানেন এবং না বোঝেন তাহলে সেই বিষয়টিকে কোনোভাবে আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন না। আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে সচেতনতার অভাব আছে, সেটা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করি। আমরা সাধারণ নাগরিক সচেতনতা যা আছে সেগুলো ঠিকমতো পালন করি না, এবং এই জন্য দেখবেন যে আমাদের সামষ্টিক জীবনযাপন খুবই কষ্টকর। আমাদের মতো যারা আছেন অভিভাবক, আমি একই সাথে একজন অটিজম আছে এমন ছেলের বাবা, আমাদের মতো যারা অভিভাবক তাদের প্রথম সমস্যা যেটা আমি দেখেছি সেটি হচ্ছে তারা বিষয়টিকে মেনে নিতে পারেন না। তারা সারাক্ষণই নিজেকে বলতে থাকেন যে আসলে সবাই ভুল করছে, আমার ছেলে বা আমার মেয়ে ঠিক আছে। তারপর যেটি হয় তার এই ভুল ধারণাটিকে আত্মীয় স্বজন রিইনফোর্স করে, অর্থাৎ তারা গিয়ে বলতে থাকে যে না এরকম তো হয়েছে, যেটা হেলাল বলেছে যে চাচা অনেক পরে হেঁটেছে, মামা অনেক দিন পরে কথা বলেছে, খালাতো বোন 5 বছর কথাই বলে নাই, এসব বলে এবং বলে বলে তারা চিকিৎসা বলেন কিংবা তাদের প্রতি যে আমাদের যত্ন সেই বিষয়টিকে পিছিয়ে দেয় এবং বৈজ্ঞানিক চিন্তা থেকে, বিজ্ঞানসম্মত চিন্তা থেকে অভিভাবকদেরকে দূরে সরিয়ে নেয়। মানুষ সাধারণত অভিজ্ঞতাকে বেশি মূল্য দেয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে একটু আগে হেলাল বলেছে না যে চিকিৎসকদের কথা মানুষ শুনতে চায় না, কারণ মানুষ মনে করে যে চিকিৎসক চিকিৎসক বলে বলছেন, কিন্তু কেউ যদি এসে বলে আমি এটা চোখে দেখেছি, আমি অভিজ্ঞ এই বিষয়ে, আমি 10 বছর ধরে এই কাজ করি, তখন মানুষ মনে করে যে উনি ঠিক, কারণ উনি তো 10 বছর ধরে এটা করছে, এটা দেখেছে। সুতরাং মা, খালা, নানি, দাদি তারা যখন এসে বলতে থাকে কোনো কথা, সাধারণত প্যারেন্ট বা অভিভাবকরা সেটা মেনে নেন এবং অথবা তারা সেটাকে বিশ্বাস করতে চান, কারণ তাদের মধ্যে তো একটা ডিনায়াল থাকে, তারা এটাকে মানতে চান না যে বাচ্চা এরকম হয়েছে। এই সচেতনতার বিষয়টি আসলে তাহলে কোথায় তৈরি হবে? এটা তৈরি করার জন্য আমাদের একটি
সমন্বিত পরিকল্পনা থাকা দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই বিষয়টা হয় নাই। এটা না হবার পেছনে অনেক কারণ আছে, আমরা যদি কথা বলতে নিই তাহলে দেখবেন যে সব জায়গাতেই কিছু কিছু ত্রুটি আছে। যেমন চিকিৎসাবিদ্যায় মানসিক রোগ বিষয়টাকে অবহেলা করা হয়। যারা ব্যাচেলার্স ডিগ্রি নেন MBBS পর্যায়ে, তাদের মধ্যে যাদের আগ্রহ আছে আমার মতো, তারা গিয়ে মানসিক রোগের ওয়ার্ড করে, অন্যরা যেটা করে নোট টোট নিয়ে কোনোভাবে চালিয়ে দেয়, কারণ এখান থেকে প্রশ্ন কম আসে। তাই এটা শেখার দরকার নাই, যারা এটা বিশেষভাবে শিখতে চায় তারা শেখে, অথবা তারা ওয়ার্ডটা ফাঁকি দেয়। আমি আমার বন্ধুদেরকে দেখেছি অনেকে ফাঁকি দিয়েছে, বলেছে এটা করার দরকার নাই। এই যে একটা সমস্যা, এই সমস্যাটাও দূর করা দরকার। কেননা আমরা যখন এই শিশুদেরকে পরিচর্যা দেব, তখন যারা পরিচর্যা দেবেন তারাই যদি ভালো মতো সচেতন না হন, তাহলে তো তাদের উপদেশ দেওয়াটা কঠিন। অধিকাংশ চিকিৎসকই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে গিয়ে অথবা কোনো ট্রেনিং এ গিয়ে অথবা কোনো সরকারি কাজকর্মে গিয়ে তারা এই বিষয়টি সম্পর্কে সচেতন হন। এখন যেহেতু সরকারের বিশেষ প্রেফারেন্স আছে এই বিষয়টিতে, তাই অনেকে চাকরির প্রয়োজনে, প্রমোশনের প্রয়োজনেও নিজেকে ওইসব জায়গাতে চেহারা দেখান, কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসকদের কিন্তু এই বিষয়ে কাজ করার আগ্রহ কম। এটা শুধু চিকিৎসক বলবো না, অন্যান্য যারা আছেন যেমন শিক্ষকরাও কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে পড়াতে চান না, কারণ এদের পেছনে বেশি সময় দিতে হয়, বেশি যত্ন দিতে হয়, খানিকটা বেশি শিখতে হয়, অন্যরকম আচরণ বা অন্যভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে পরিবারের লোকজনকে তো সচেতন করতে হবে। পরিবারের লোকজন সচেতন না হলে বাচ্চা যখন বাড়িতে থাকে তখন তার প্রতি যে আচরণটা করা দরকার সেটা কিন্তু মানুষ করে না। যেমন ধরেন আমরা চাই যে তারা এই কমিক, কার্টুন, ইউটিউব এগুলো কম দেখবে, কিন্তু দেখা যাচ্ছে যে বাসা অন্য যারা আছেন তারা সেটা ছেড়ে দিয়ে বসে আছেন, বারবার দেখছেন, ডিভাইস ব্যবহার করছেন, এই বাচ্চাকে মানানোর জন্য ডিভাইসটা ছেড়ে দিচ্ছেন। সুতরাং পারিবারিক একটা সচেতনতা খুবই দরকার। এর জন্য গণমাধ্যম দায়িত্ব পালন করতে পারত, কিন্তু গণমাধ্যম এটা করে না, এই জন্য যে এই খাতে বিনিয়োগ নাই। গণমাধ্যম মূলত বিজ্ঞাপনদাতাদের পয়সায় চলে, এবং বিজ্ঞাপনদাতারা লক্ষ্য করলে দেখবেন যে তারা এই ধরনের কাজে খুব একটা পয়সা করি খরচ করে না। তারা যে কাজ করলে বেশি বিক্রি হবে কোনো কিছু সেখানে খরচ করে। আপনি দেখবেন যে শিশুরা যেসব বিজ্ঞাপনে থাকে সেই সব জায়গাতে কিন্তু তারা এমনিতে অসচেতন। তারা শিশুদের নিয়ে যে বিজ্ঞাপনগুলি তৈরি করে সেগুলো অনেক ক্ষেত্রেই ইনকারেক্ট। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ছেলে অনেক ছোটবেলা, আপনারা হয়তো তখন না, আমরা যখন কম বয়সী তখন একটা বিজ্ঞাপন হতো, সেখানে একটা ছেলে দরজা বন্ধ করে চিপস খেতে আর বলতো আমি তো একা একা খাই। একা খায়, একা কেন খাবে, একা একা খেতে চাও, একা কেন খাবে? সে বিজ্ঞাপন তাকে বলছে তুমি একা খাও, কারোর সাথে ভাগ করো না। তারপর আরেকটা আপনাদের মনে আছে কিনা, যে একটা ছেলে তার দাদা বা নানা কাউকে ঠকায়, একটা লজেন্স বা চকলেট খায় এবং সেটা দিয়ে তার দাদা বা নানাকে সে এক ধরনের ঠকায়, ঠকিয়ে সে এমন একটা ভাব করে যে এটা খেলে বুদ্ধি হয়। এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের এই বিজ্ঞাপনদাতারা বারবার বারবার আমাদেরকে দেখায়। ফলে এরা এমনি সাধারণ মানুষ, সাধারণ শিশুদের বেলায় সচেতন না, সুতরাং এই ধরনের শিশুদের বেলায় তো আরো অসচেতন। তারা এই বিষয়ে খুব একটা বিনিয়োগ করে না, কারণ এদের তো কেনার ক্ষমতা নাই। যে ছেলেটা একা একা খায় সে তো তবু দোকানে গিয়ে কিনে আনতে পারে, এরা তো দোকানে গিয়ে কিছু কিনতে পারে না। এরা যেহেতু কনজিউমার না, এদের পেছনে তারা পয়সা খরচ করে না। এটা হচ্ছে ইনসেনসিটিভিটি। এখন এইগুলোকে আমরা কিভাবে বাধ্য করতে পারতাম? এইখানে আসলে পজিটিভ ডিসক্রিমিনেটরি অ্যাকশন দরকার ছিল। সেটি হচ্ছে আমাদের মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় কিংবা আমাদের অন্যান্য যারা নির্দেশ দিতে পারেন বিভিন্ন জায়গাতে, তাদেরকে বাধ্য করা উচিত ছিল যে CSR হিসেবে তাদেরকে সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরিতে পয়সা খরচ করতে হবে। সব প্রতিষ্ঠানকে, যারা লাখ লাখ কোটি কোটি টাকা বিজ্ঞাপন দেয় তাদেরকে অন্তত বছরে একটা নির্দিষ্ট অংশে সচেতনতামূলক বিজ্ঞাপনে পয়সা দিতে হবে, এবং সেটা এই ধরনের কাজে। যেমন ধরেন কৃষিখাতে কিছু সচেতনতা আছে, এই স্বাস্থ্য খাতে সচেতনতা আছে, পরিবেশ খাতে সচেতনতা আছে, শিক্ষা খাতে সচেতনতা আছে। এই বড় বড় প্রতিষ্ঠানগুলি তারা যেন মানুষকে সচেতন করার জন্য CSR ফান্ড ব্যবহার করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে CSR ফান্ড ব্যবহৃত হয় সরাসরি দান খয়রাতে, মানে কিছু বৃত্তি দিয়ে দিল। একটা ব্যাংক আছে কয়েক লাখ ছেলে মেয়েকে বৃত্তি দিয়ে দেয়, দরকার আছে কি নাই সেটা পরে হিসাব করে দিয়ে দেয়, দিলাম টাকা দিলাম। তারপরে অধিকাংশ ব্যাংক দেখবেন হাসপাতাল খোলে, তারা সরাসরি চিকিৎসা করতে চায়। তারা মনে করে চিকিৎসা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। চিকিৎসা কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি না, চিকিৎসা একটা বিজনেস সেক্টর, সেখানে মানুষ হাসপাতালে বিনিয়োগ করে, প্রফিট করে।
এবং তারা যে চিকিৎসা দেন ওইখানে এটা কিন্তু ফ্রি না, সেখানেও কিন্তু তারা পয়সা নেন, হয়তো কম নেন বেশি নেন কিন্তু নেন, কিন্তু তাই এটা কিন্তু পুরোপুরি সিএসআর না। কিন্তু সচেতনতার খাতে যদি তারা বিনিয়োগ করতেন তাহলে এই সমস্যাটা আরো বহু আগে আমরা অনেকখানি মোকাবেলা করতে পারতাম। এরপরে যে সমস্যাটি সব প্যারেন্ট বলেন সেটা হচ্ছে যে স্কুলে নিলে স্কুলের টিচারদের চাইতে বেশি আপত্তি করেন অন্য বাচ্চার অভিভাবক, এবং এই অভিজ্ঞতা আমার আছে। ঢাকা একটা স্কুল ছিল স্টেপ বাই স্টেপ, সেখানে আমার ছেলেকে আমরা ভর্তি করিয়েছিলাম, আরো বাচ্চারা ভর্তি হয়েছিল, স্টেপ বাই স্টেপের প্রিন্সিপাল এবং যারা কর্তৃপক্ষ তারা খুবই সদয় ছিলেন, এবং আমাদের সঙ্গে কিছু অভিভাবক ছিলেন যারা বেশ ধনী, তারা স্টেপ বাই স্টেপকে আর্থিক সহায়তাও দিয়েছিলেন যাতে তারা সাধারণ বাচ্চাদের সাথে একই সাথে স্কুলে যেতে পারে। কিন্তু দেখা গেল অভিভাবকরা আপত্তি জানাতে শুরু করলেন এবং তারা স্টেপ বাই স্টেপকে বলতে শুরু করলেন আমাদের বাচ্চাকে আমরা এখান থেকে নিয়ে যাবো, আপনারা তাইলে এই বাচ্চাই পড়ান। কেন? কারণ কোন এক অভিভাবকের বাচ্চা, আপনারা জানেন যে অটিস্টিক বাচ্চারা অনেক সময় একটা শব্দ করে, তাদের নানান ধরনের রিপিটেটিভ ব্যবহার থাকে, তো কোনো বাচ্চা হয়তো বাড়িতে গিয়ে খেলার ছলে ওই বাচ্চাটার মতো করেছে, তার বাবা মা মনে করেছে যে এই বাচ্চা সেই রকম হয়ে যাবে। এইখানে আসলে সচেতনতাটা খুবই জরুরি ছিল, আগে এই অভিভাবকদেরকে বোঝানো দরকার ছিল যে তারা আসলে একটা ভালো কাজ করছেন। এই অভিভাবককে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এতিমখানে গিয়ে প্রচুর টাকা দান করে দেয়, মনে করে যে তার পরকালে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, একটার জায়গায় দুইটা গরু ছাগল কোরবানি দেয়, 40 লাখ 50 লাখ টাকার গরু কিনে এরা কিন্তু কোরবানি দেয়, মনে করে যে এরা একটা ভালো কাজ করলো। কিন্তু এই বাচ্চাটাকে আমার বাচ্চার সাথে পড়তে দিলে যে আরো বড় একটা ভালো কাজ হতো, এইটাকে সে কিন্তু ভালো কিংবা পুণ্যের কাজ মনে করছে না, এইটাকে সে কোনোভাবেই তার পরকালের জন্য প্রয়োজনীয় মনে করছে না, সে তার পরকালের জন্য একটা গরুর জীবন নেওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু একটা মানুষের শিশুকে সে সুস্থ করে তুলতে পারে, মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারে, এই জিনিসটাকে সে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখে না। কেন দেখে না? কারণ আমাদের লেখাপড়া অমানবিক, আমাদের বাংলাদেশে যে লেখাপড়ার সিস্টেম আছে এখানে আমরা হিউম্যানাইজড হই না, আমরা এখানে মেকানাইজড হই। আমাদেরকে বলে দেওয়া হয় এত নম্বর পেতে হবে, এত নম্বর পেলে তুমি চাকরি পাবে, এই চাকরিতে এত এত কোটা আছে, তুমি যদি অমুক জায়গায় জেলা তোমার হয় তাহলে তুমি বেশি আগে চাকরি পেতে পারো, অমুক জায়গায় হলে পরে তুমি কম পাবে। এই জন্য আমি দেখতাম আমাদের ঢাকা শহরে আমার যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই নিজের জন্মস্থান উল্লেখ করত, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, কারণ ওইখানে নাকি কোটা আছে, ওইখান থেকে আসলে পরে চাকরি মেডিকেল কলেজে ভর্তি হওয়া এগুলা সহজ হয়। ধীরে ধীরে বাংলাদেশে যেহেতু সব জায়গার উন্নতি হয়েছে এখন কিন্তু আর এটা খুব একটা কাজে লাগে না, কারণ সব জায়গাতেই মানুষ এই কোটা ফুলফিল করে ফেলে, ফলে মেধাই আর শেষ পর্যন্ত আসতে হয় বা পটুয়াখালী বলে বেশি সুবিধা পাওয়া যায় না। কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে, আমাদের আমরা যারা পড়াশোনা করেছি আমরা ভাবি আমরা উন্নত হয়েছি, কিন্তু আমরা আসলে পড়াশোনা আমাদেরকে কোনো মানুষ হিসেবে উন্নত করে না, এটা করে না বলে আমরা দেখা যায় যে প্রচুর শিক্ষিত মানুষ অমানবিক আচরণ করেন, অদ্ভুত আচরণ করেন, এমন আচরণ করেন যেটা তার কাছ থেকে প্রত্যাশিত না। এখন এই সচেতনতা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারতাম আমরা সামাজিক উদ্যোগ নিতে পারতাম। আপনি দেখবেন যে একসময় মানুষ রক্ত দিতে চাইতো না, মেডিকেল কলেজের ছেলে মেয়েরা তারা কিন্তু মানুষকে রক্ত দেওয়া শিখিয়েছে, এখন মানুষ বোঝে যে রক্ত দেওয়া যায় এবং মানুষ রক্ত দেয়, কিন্তু একটা সময় ছিল মানুষ রক্ত দিতে চাইতো না। এরকম অনেক কাজে আমরা সামাজিক সচেতনতা তৈরি করতে পেরেছি ছাত্রছাত্রীদের উদ্যোগে, এটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে ছেলে মেয়েদেরকে সচেতন করে তুলতে পারতাম যে আমাদের সমাজে এই সমস্যা রয়েছে এবং এই শিশুদের পাশে সে যে দাঁড়াচ্ছে এটা তার একটা ভালো কাজ, সে একটা বড় মানুষ হতে পারে যদি অন্য মানুষের পাশে দাঁড়িয়ে সে সেই মানুষটাকে তার সমান করে নিতে পারে। কিন্তু স্বার্থপরতার কারণে, প্রবল স্বার্থপরতার কারণে এই বিষয়টা হয় না। আমার মনে হয় যে এইখানে আমরা খানিকটা জোর দিতে পারতাম, এখনো কিন্তু এটা হয়। আমি বেশ কিছু স্কুলকে রাজি করিয়েছিলাম তারা এই ধরনের শিশুদেরকে ভর্তি করবে, কিছু কিছু স্কুল এখনো করে, একজন দুইজন তিনজনকে, কিন্তু প্রায়ই দেখা যায় অভিভাবকরা এসে আপত্তি করেন এবং সেই আপত্তির কারণে তাদেরকে শেষ পর্যন্ত মা বাবাকে ডেকে বলতে হয় যে আপনার একটা স্পেশাল স্কুলে দিয়ে দেন। আরেকটা সমস্যা যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে যে প্রচুর মানুষ প্রশিক্ষিত না হয়ে স্পেশাল বাচ্চাদের জন্য স্কুল খুলেছেন, ফলে আমরা কিন্তু স্পেশাল স্কুলগুলোতে কোনো মানের সমতা রক্ষা করতে পারি নাই। কিছু স্কুল আছে খুবই ভালো, তারা এই কাজটি বেশ যত্নের সাথে করেন, আর কিছু স্কুল আছে তারা আসলে এটা খুলেছেন কারণ এটা খুললে ছেলে মেয়ে পাওয়া যায়, ভর্তি করা যায়, এবং তারা অনেকটা ব্যবসায়িকভাবে স্কুল খুলেছেন। এবং এটা আমি যেহেতু আমার বাচ্চা প্রচুর মানে অনেকগুলো স্কুলে গিয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। এখন আমরা সামগ্রিকভাবে আসলে কি করতে পারি, আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা আমি যেখানে যে আমি সব জায়গাতেই বলি যে আমরা এই কাজটাকে কখনোই অর্গানাইজড ওয়েতে করি নাই। আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডের একজন সিইও আছে,
আপনি দেখবেন যে বিভিন্ন ফেডারেশনের একজন কর্মকর্তা থাকে, সে কি করে, সে খেলাটা কিন্তু পারে না, সে কিন্তু খেলোয়াড় না, কিন্তু সে ফান্ড রেজ করে, সে সব ইয়েতে যায়, সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যায়, বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে বিজ্ঞাপন কালেক্ট করে, অর্থাৎ সে কি করে, সে এই জিনিসটাকে ডেভেলপ করে। আমার মনে হয় আমাদের একটা অর্গানাইজেশন থাকা উচিত ছিল, যারা স্কুলগুলি চালান, যারা এই কাজগুলি করেন, তারা একটা যৌথ সমিতির মতো করে সেইখানে একজন বা দুজন বা একটা টিম তৈরি করতে পারতেন, যারা সামগ্রিকভাবে এই সচেতনতার সমস্যাটাকে হ্যান্ডেল করবে, এবং শুধু তাই নয়, যারা এই ফান্ড রেজিং এরও চেষ্টা করবে, অর্থাৎ তারা হবে একটা প্রতিষ্ঠানের মতো যারা অটিজমের জন্য যে কাঠামোগত দুর্বলতাগুলি আছে, অর্থাৎ অর্থের অভাব আছে, প্রশিক্ষিত জনগোষ্ঠীর অভাব আছে, তারপর এই যে সচেতনতার অভাব আছে, এই বিষয়গুলিকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সমাধান করার চেষ্টা করবে। যেমন ধরেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সুবর্ণ কার্ড নামে একটি কার্ড আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, অনেক বাচ্চা সেটা করেছে, অনেকে করে নাই, কিন্তু সুবর্ণ কার্ড কি কাজে লাগে এটা অধিকাংশ অভিভাবক বলতে পারবেন না। এখানে কি অভিভাবক আছেন? হ্যাঁ, সবাই অভিভাবক। তাহলে একজন অন্তত আমাদেরকে বলতে পারবেন যে সুবর্ণ কার্ড দিয়ে আপনি আসলে কি সুবিধা পেয়েছেন? আর কেউ জানে না, এইটা আসলে আমরা দিয়েছি, কিন্তু এটা দিয়ে আসলে কি সুবিধা পাওয়া যাবে? আমি পাসপোর্ট অফিসে গেলাম, গিয়ে তাদেরকে বললাম যে আপনারা এনআইডি নিচ্ছেন, এটা নিচ্ছেন, সেটা নিচ্ছেন, তাহলে এই কার্ডটাকে কোনো জায়গাতে সংযুক্ত করেন যাতে এই কার্ডটা কাজে লাগে, এই কার্ডটা দিয়ে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, এই কার্ডটা দিয়ে সে কোথাও গেলে সুবিধা পেতে পারে, অগ্রাধিকার পেতে পারে, কোথাও ট্রেনে বাসে টিকিট পেতে পারে, হাসপাতালে গেলে প্রায়োরিটি পেতে পারে, কিছু একটা ব্যবস্থা করেন, বলে এইগুলো আমাদের পরিকল্পনায় আছে। পরিকল্পনার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কার্ডটা আপনি দেখবেন ল্যামিনেট করা, সারা বাংলাদেশের সব কার্ড দেখবেন যে প্লাস্টিক কার্ড হয়ে গেছে, কিন্তু এই কার্ডটা কাগজের মধ্যে ল্যামিনেট করা, এইটাকে একটু কার্ডটাকে উন্নত করার জায়গাতে তারা যেতে পারে না, এটার জন্য হয়তো কোনো কারণ আছে, হয়তো টাকা নাই, পয়সা নেই, কিছু একটা ব্যাপার আছে, কিন্তু এই কার্ডটার ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই। এই কার্ডটা কিন্তু আমাদেরকে অনেক রকম সুবিধা দিতে পারতো এবং বাচ্চাদেরকে অনেকভাবে হেল্প করতে পারতো, কিন্তু আমরা এই কার্ডটা কি কাজে লাগে এটা অভিভাবকরাও জানে না, অনেকেই জানেন না। এখন আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা গণমাধ্যমকে বলতে পারতাম যে তুমি একটা নির্দিষ্ট সময় এই ধরনের কাজে সচেতনতা তৈরির জন্য খরচ করবে, এটা যদি তুমি করো তাহলে তুমি কিছু সুবিধা পাবে, সেই সুবিধা নানা রকম হতে পারত, তাদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা যেত যে কোন গণমাধ্যম সবচেয়ে বেশি সচেতনতার দায়িত্ব পালন করেছে, তাদেরকে একটা পুরস্কার দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো প্রক্রিয়া বা কোনো কিছু আমরা শুরু করতে পারি নাই। আরেকটি কাজ করা যেতে পারতো, সেটি হচ্ছে যে এই যে স্কুলগুলিকে এবং স্কুলের অভিভাবকদের জন্য একটা সচেতনতামূলক কার্যক্রম শুরু করা যেতে পারত, যেখানে ইনক্লুসিভ স্কুল তৈরি করলে পরে কর সুবিধা পাওয়া, ইনক্লুসিভ স্কুল তৈরি করলে সেইখানে নানা ধরনের প্রণোদনার সুযোগ থাকা, কিংবা ইনক্লুসিভ স্কুলে বাচ্চা যদি পড়ে সেইখানে যে বাচ্চারা আমাদের বাচ্চাদের মতো না তাদের অভিভাবকদেরকে পুরস্কৃত করা, কোন ধরনের ইনসেন্টিভ ক্রিয়েট করা যেত, কিন্তু এগুলো আমরা গিয়ে যতবার আমি বলার চেষ্টা করেছি কাজটা হয় নাই। আমার বাচ্চার বেলা আমি কিন্তু সংসদ পর্যন্ত গিয়েছিলাম, আমি একজনকে দিয়ে এটা উত্থাপন করার চেষ্টা করেছিলাম, আপনারা জানেন কিনা জানি না, এনআইডি দেওয়ার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে লেখা আছে এনআইডি পাওয়ার যোগ্যতা হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতা, অর্থাৎ আমাদের দেশে ভোটার হতে যে যোগ্যতা লাগে সেটা যদি আমার ঠিক মতো থাকে তাহলে আমি এনআইডি পাব, ওই কাগজে লেখা আছে। ভোটার হওয়ার যোগ্যতা কি? ভোটার হওয়ার যোগ্যতা হচ্ছে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ একটা স্বাভাবিক মানুষ হতে হবে। আমি কিন্তু অটিস্টিক বাচ্চাদেরকে অসুস্থ বলি না, তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের কিন্তু কোনো আসলে অসুস্থতা নাই, তাদের এক ধরনের অস্বাভাবিকতা আছে, সেই অস্বাভাবিকতা আমাদের অনেকের মধ্যে আছে, আমরা সেগুলোকে ঢেকে রাখতে জানি, তারা সেটাকে ঢেকে রাখতে জানে না। যেমন বহু মানুষ আছেন হয়তো, আপনি জায়গায় জায়গায় থুতু ফেলছেন, এটা একটা অস্বাভাবিকতা না, কিন্তু অনেক লোক ফেলছে, ওই যে অনেকে ভাই অনেকে ফেলছে বলে আমরা এটাকে স্বাভাবিক ভেবে নিয়েছি, কিন্তু আসলে কি স্বাভাবিক মানুষ জায়গায় জায়গায় থুতু ফেলে? ফেলে না তো, কিন্তু অনেকে ফেলে, এই যে পানের পিক ফেলে লোকজন, এটা আপনি দেখবেন যে আপনি আমেরিকাতে গেলেই তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে যে আপনি একটা অস্বাভাবিক লোক, কারণ তারা ওইটা ফেলে না, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা ফেলছে, আমাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়। তো এই যে বিষয়টা ওখানে লেখা আছে যে আপনাকে সুস্থ হতে হবে, এখন তাই যদি আপনি ভোটার হতে পারবেন না, আর ভোটার না হতে পারলে তো আপনি এনআইডি পাবেন না, তো ভোটার হওয়ার যোগ্যতা হচ্ছে আপনার এনআইডি পাওয়ার যোগ্যতা, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস, এনআইডি কিন্তু ভোটার আইডি না, এনআইডিটাকে তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন আমরা ব্যাংকে যেতে ব্যবহার করি, এটাকে ন্যাশনাল আইডেন্টিটি, প্রত্যেক বাচ্চার ন্যাশনাল আইডেন্টিটি পাওয়ার অধিকার আছে, তাহলে আমার বাচ্চা এটা পাবে না কেন? পাওয়া উচিত। আপনাদের কার কার বাচ্চার এনআইডি আছে?
আমার বাচ্চারা ন্যায় দিয়েছে, কারণ আমি সেখানে গিয়ে এটা নিয়ে লড়াই করেছি। আমি বলেছি যে কোনো বাচ্চা যদি জন্মায় বাংলাদেশে তারই এনআইডি পাওয়ার অধিকার আছে, সে সুস্থ না অসুস্থ এটা পরের বিষয়, সে স্বাভাবিক না অস্বাভাবিক সেটা পরের বিষয়, কিন্তু আমার বাচ্চা পাসপোর্ট পাবে। পাসপোর্ট দরকার, আপনারা জানেন কিনা জানি না, পাসপোর্টে বাধ্যতামূলক করা হয়েছে যে তার এনআইডি লাগবে, 18 পরে হলে তার এনআইডি লাগবে। আমার বাচ্চার আগে কিন্তু পাসপোর্ট ছিল, কিন্তু 18 হওয়ার পরে তাকে বলে এনআইডি দেন। আমি এনআইডি নিয়েছি এবং আমি সেখানে গিয়ে এটা বলেছি যে এই জিনিসটা হচ্ছে একটা ভুল, এটা একটা এই ভুলটা সংশোধন করতে হবে, এবং শুধু ভুলই না, এই বাচ্চার নামে ট্যাক্সও দিতে পারতে হবে। আপনারা জানেন কিনা জানি না, এই বিষয়গুলি নিয়ে ভয়েস রেজ করা দরকার, কিন্তু একা আর কত ভয়েস রেজ করব। এবং আমি ভয়েস রেজ করলে আরেকটা সমস্যা আছে, বলে ওনার বাচ্চার অটিজম আছে এই জন্য তো উনি এগুলো বলে, আর এগুলো কোনো ব্যাপার না, এগুলো কি আসে করার জিনিস নাকি, ওনার দরকার দেখে উনি এসে বলে। আরেকটা বিষয় আছে এখানে আসি, সেটা হচ্ছে যে যখন আপনি জানেন নিশ্চয় যে কর সুবিধা পায়, যদি কোনো বাচ্চা বাবা মা তা কর দেয়, করদাতা হয়, তাহলে এরকম বাচ্চার জন্য সরকার কর সুবিধা দিয়েছেন। এখন আপনি কর সুবিধা চাইতে পারেন, কারণ এই বাচ্চা এরকম। আমার প্রস্তাব হচ্ছে কর সুবিধা দিবেন কেন, এই বাচ্চার জন্য যে টাকাটা খরচ করা হবে সেই টাকাটার পরিপূর্ণ হিসাব দিয়ে ওই টাকাটার উপরে হয় কর মুক্তি অথবা দায় মুক্তি অথবা আলাদাভাবে রিবেট ইস্যু করা উচিত, এবং ওই টাকাটার সাথে এই বাচ্চার ট্যাক্সেশন একটা, যে এই বাচ্চার জন্য তার বাবা মা কর দিয়েছে। কেন আমি এটা বলি, যে কর সুবিধাটা দেওয়া হয় সেটা হচ্ছে 50,000 টাকা বাড়তি করমুক্ত হয় ঘোষণা করা হয়, তো 50,000 টাকা যদি বাড়িয়ে দেওয়া হয় আপনার করমুক্ত আয়ের সীমানা, তাহলে আপনি 50,000 টাকার উপরে কর দিচ্ছেন না। আপনি যদি 10% স্ল্যাবে দেন এই কর, তাহলে এই 50,000 টাকার জন্য আপনার মূলত বেঁচে যায় বছরে 5,000 টাকা। বছরে 5,000 টাকা মানে একটা বাবা মা মাসে কত টাকা, 400 টাকা বাড়তি পায় এই বাচ্চাটার জন্য। এই 400 টাকা বরং বাবা মাকে দিয়ে এই বাচ্চার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এই বাচ্চার জন্য আলাদাভাবে টাকা রাখার ব্যবস্থা করা, এই বাচ্চার জন্য FDR খোলার ব্যবস্থা করা, এবং সেইখানে দায় মুক্তি দেওয়া খুবই জরুরি, কারণ এই ছেলে মেয়েদের জন্য বাবা মা খুবই একটা কষ্টের মধ্যে থাকে, যে বাবা মা যদি না থাকে তাহলে এই বাচ্চাটার আয় ব্যয় কিভাবে নির্ধারিত হবে, এই বাচ্চাকে কে দেখবে, এই বাচ্চার জন্য যে খরচটা হবে সেই খরচটা কোথার থেকে আসবে। সরকার কিন্তু একটা খুব ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে একটা উপবৃত্তি চালু করেছেন এবং অনেক বাচ্চা এখন উপবৃত্তি পায়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা নিয়ে একটা স্ক্যামার গ্রুপ এসে তারা ফোন করে করে এই উপবৃত্তির টাকা চুরি করেছে। এটার জন্য আমি স্পেশাল ব্রাঞ্চ অফিসে গিয়েছি, গিয়ে ওই নাম্বারগুলি রিপোর্ট করেছি, এবং আপনারা নিশ্চয়ই জানেন ওই গ্রুপের একটা অংশ ধরা পড়েছে। এটা কিন্তু কেউ বলে নাই যে কে গিয়ে এই নাম্বারগুলি দিয়ে এসেছিল, কিন্তু এটা আমি গিয়ে দিয়ে এসেছি। মাশরুফ নামে একটা ছেলে আছে, তার কাছে আমি এটা পাঠিয়েছি, শেষ পর্যন্ত তারা এটাকে ধরেছে। সে বলেছে যে এটা আমি ব্যবস্থা করছি, হয়তো সে করেছে বা কেউ করেছে, কিন্তু আমরা দেখেছি তারা ধরা পড়েছে। তারা কি করতো, তারা ফোন করে বলতো যে আপনার টাকা বেড়ে গিয়েছে, সরকার এখন 2,000-এর জায়গায় 5,000 টাকা দিচ্ছেন, আপনি অমুক অমুক নাম্বার, এটা নগদে আসবে, আপনাকে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি কাছে কোর্ট যাবে, এই কোর্টটা বলেন, বলার সাথে সাথে টাকাটা চুরি হতো। আমার সঙ্গে ঘটনাটা বলি আপনাদেরকে, এক ভদ্রমহিলা ফোন করেছেন, করে আমাকে এটা বলছেন, তো আমি পুরোটা শুনেছি, আমি ফোনটা পেয়েই বুঝেছি যে এটা একটা স্ক্যাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, বলে কেন নাম বলতে হবে কেন, আমি আপনি আমার সাথে কথা বলছেন একটা অফিস থেকে, সমাজ কল্যাণ দপ্তর থেকে ফোন করেছেন, নাম বলবেন না। উনি আমাকে নাম বললেন, আমার নাম শিখা ম্যাডাম। তা আমি বললাম যে আপনার সার্টিফিকেটে নামের শেষে ম্যাডাম লেখা আছে? উনি বললো মানে, আমরা আপনার আব্বা আম্মা আপনার নামের শেষে ম্যাডাম যুক্ত করেছে, আপনার নাম শিখা ম্যাডাম, আপনার নাম কি? বলে আপনি আমাকে শিখা ম্যাডাম বলবেন? আমি বলছেন আমি বলবো না, আপনার নাম বলেন এবং কোন অফিসে চাকরি করেন পদবি সহ বলেন। তো সে ফোনটা রেখে দিল এবং সে বুঝলো যে আসলে আমি ধরে ফেলেছি তাকে, শিখা ম্যাডামকে। এই যে কাণ্ডটা ঘটছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। তার মানে আমার বাচ্চার যে সুবর্ণ কার্ড আছে কিংবা আমার বাচ্চা উপবৃত্তি পায় তালিকাটা স্ক্যামারদের কাছে চলে গিয়েছে। এই বাচ্চাদের না শুধু, সারা বাংলাদেশের সমস্ত বাচ্চাদের এই তথ্য
সিকিউরিটি বা তথ্য নিরাপত্তা, এটা খুবই জরুরি। কিন্তু দেখা যায় এই নিরাপত্তাগুলি বিষয়ে আমরা সচেতন না। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলি নিয়ে সচেতনতার দরকার আছে, এবং আপনি দেখবেন যে এই সচেতনতার অভাবের কারণে এই বাচ্চারা শুধু সাফার করে না, অ্যাজ এ হোল সমাজ সাফার করে। তাহলে আমরা গণমাধ্যমকে সচেতন করতে পারি, সিস্টেমকে সচেতন করতে পারি, শিক্ষা ব্যবস্থাকে সচেতন করতে পারি, এবং পরিবারের লোকদেরকে সচেতন করতে পারি। এখন সচেতনতার জন্য আসলে জরুরি কি? জরুরি হচ্ছে আপনি নিজে যে ইনফরমেশনটা দিবেন আপনি যেন সঠিক ইনফরমেশনটা পান। হেলাল একটু আগে বলেছে ফেসবুকে সবকিছু বিশ্বাস করবেন না, ফেসবুকে দিয়ে যা খুশি সেটাই দেয়, সেটাই ওইখানে তুলে দেয়। ফেসবুকে এমন কোন রোগ নাই যেটা চিকিৎসা পাওয়া যায় না, সব রোগের চিকিৎসা আছে। একজন এসে বলে ডায়াবেটিস হলে আপনি ইনসুলিনের দরকার নাই, কোনো ওষুধের দরকার নাই, আমার সাথে সাথে দৌড়াবেন, অর্গ্যানিক রসুন খাবেন, অর্গ্যানিক নারকেল তেল খাবেন আর আপনি ভালো হয়ে যাবেন। প্রচুর মানুষ আছে অর্থ উপার্জনকেই তাদের লক্ষ্য হিসেবে নেয়, সেই জন্য তারা কি করে, তারা মানুষকে কোনো না কোনোভাবে প্রতারিত করে তারা টাকা কামাই করতে চায়। এই জন্য অথেন্টিক সোর্স তৈরি করাটা একটা জরুরি। অটিজম সম্পর্কে জানতে হলে আমি সঠিক তথ্য কোথায় পাব এইটাও খুব দরকার, এবং এই বিষয়ে তথ্য কেন্দ্র তৈরি করা যেতে পারে। হেলাল যেহেতু কাজ করে জাতীয় পর্যায়ে, আমার মনে হয় যে হেলাল এটার একটা চেষ্টা করতে পারে যে একটা তথ্য, একটা অথেন্টিক ইনফরমেশনের জন্য আমি কোন ওয়েবসাইটে যাব, কোথায় যাব, কোথায় কোয়েশ্চেন বলব এবং কোথায় এই উত্তরগুলি পাব। তাহলে বাবা মা যেটা করতে পারতেন, তারা অন্য কোথাও কোনো কিছু দেখলেও সেটা এইখানে জানতে চাইতে পারতেন যে আমি তো দেখলাম আমাকে বলেছে অমুক তেল খাওয়ালে পরে বাচ্চা ভালো হয়ে যায়, অমুকটা মালিশ করলে বাচ্চা ভালো হয়ে যায়, অমুক ভাবে অমুক খাবার দিলে পরে বাচ্চা ভালো হয়ে যায়। এই জায়গা থেকে আমরা কিন্তু বাবা মাকে বাঁচাতে পারতাম, এই জন্য যে বাবা মা এটা করতে গিয়ে প্রচুর টাকা খরচ করে ফেলে, একটা কিছু কিনে ফেলে পরে বুঝে যে এটা কাজ করে না কিন্তু টাকাটা তো খরচ করেছে। এবং এই ঘটনা আমার বাসায় ঘটেছিল, আমাকে আমার স্ত্রীকেও, সে কিন্তু ডাক্তার এবং সে অতি উচ্চ শিক্ষিত ডাক্তার, আমরা যেহেতু একই ক্লাসে পড়েছি, কিন্তু তাকে কেউ সে বুঝিয়েছিল যে একটা জুস পাওয়া যায় মালয়েশিয়া থেকে আসে, এটা একটা অর্গ্যানিক জুস, খারাপ কিছু না, এটা প্রোটিন, কিন্তু এটা খাওয়ালে পরে বাচ্চার ব্রেইনে, কারণ তখন কিন্তু অটিজম সম্পর্কে এমনকি ডাক্তাররা খুব ভালো করে জানতো না, আমি যে সময়টার কথা বলছি 98 সাল, বাংলাদেশে অলমোস্ট ধারণাই ছিল না কারো ওইভাবে। আমি যে শিশু বিশেষজ্ঞের কাছে যেতাম তিনি মানতেই চাইলেন না, আমরা বাবা মা ডায়াগনোজ করলাম যে তার অসুবিধা আছে, শিশু বিশেষজ্ঞ কিন্তু মানেন নাই যে আমার বাচ্চার সমস্যা আছে। তো কিন্তু ও এটা বললো যে না, আমি এটা যদি কাজ নাও হয় আমি এটা খাওয়াবো, কারণ অনেকে বলেছে, ওই যে অনেকে বলেছে। এবং তখন ধরেন আমরা হচ্ছি খুবই কম বেতনে চাকরি করি, আমরা দুজনই একদম ক্যারিয়ার শুরু করেছে 3-4 বছর, এর মধ্যে আমার ওয়াইফের 2টো বাচ্চা হয়েছে, সো সে আরো কম তার ক্যারিয়ারে এগিয়েছে, আমিও তখন একদম তরুণ। আমরা কিন্তু ওই সময়ে 1 মাসে 22,000 টাকা খরচ করেছি, কারণ যিনি এটা বিক্রি করতেন উনি এক একটা ফাইল তখন বিক্রি করতেন 2,500 টাকা করে, এবং সেইটাকে তিনি এমন পরিমাণে খেতে বলতেন দেখা যেত যে 1 সপ্তাহের মধ্যে 2-3 বোতল শেষ হত। তা আমরা দেখা গেছে প্রতি মাসে 22,000, 16,000, 18,000 টাকা সেই জিনিস খাওয়াতাম। কি সেটা? সেটা হচ্ছে মরিঙ্গা জুস। হ্যাঁ, কিন্তু আমার আমি আমি কেন বাধ্য হচ্ছি এবার বলি, আমি যদি আমি কিন্তু বুঝেছি যেটা ঠিক না, কিন্তু আমাকে মেনে নিতে হয়েছে, এইটাকে বলে পিয়ার প্রেশার। আমি যদি না খাওয়াই এবং তারপরে যদি আমার বাচ্চা এমনই থাকে, তাহলে হবে যে ওইটা খাওয়াই নাই বলে আমার বাচ্চা ঠিক হলো না। হ্যাঁ, এটা করে কেন? কারণ তারা মনে করে যে এটা যদি না খাওয়ালে, এটা খাওয়ালাম বলেই তো ঠিক হলো না, না খাওয়ালাম তো আমি কিন্তু এটা করেছি। হ্যাঁ, আমি তো এই কাজটা তাহলে করেছি, এরকম অনেকেই করতে বাধ্য হয়, তাতে করে ক্ষতিগ্রস্ত কিন্তু হয় বাচ্চাটা, কারণ এই টাকাটা হয়তো তার অন্য আরেকটা ভালো কাজে খরচ করা যেত, তার জন্য এডুকেশনাল টয় কেনা যেত। আমি যেহেতু একটা মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান, আমার বাবা মা সচ্ছল, আমাকে ওই কষ্টটা চিন্তা করতে হয় নাই যে কোনো কিছু তার অভাব হয়েছে, কিন্তু এটা কিন্তু হতে পারত। আমি দেখেছি যে অন্য বাচ্চার বাবা মায়েরা কিন্তু এই কষ্টটার ভেতর দিয়ে যান। আরেকটা জিনিসের সচেতনতা খুবই দরকার, সেটা হচ্ছে এই বাচ্চাদের যে শিক্ষামূলক খেলনা, শিক্ষামূলক যে উপকরণগুলি আছে এগুলো অত্যন্ত দামি, এগুলো কিন্তু ঠিক মতো পাওয়া যায় না। অনেক সংগঠন নিজেরা নিজেদের
ইয়েতে এটা তৈরি করে, নিজেদের লোকজন দিয়ে তৈরি করে, এদেরকে সময় চেনানো, এদেরকে ক্যালেন্ডার চেনানো, এদেরকে স্পেস চেনানো, এদেরকে ট্রায়াঙ্গেল সার্কেল এগুলো চেনানো, এগুলোর জন্য কিন্তু উপকরণ দরকার হয়, যে উপকরণগুলো কস্টলি, যেগুলোর জন্য পয়সা লাগে। এইগুলিকে সহজলভ্য করার একটা চেষ্টাও কিন্তু আমরা নিতে পারতাম বেসরকারি এবং সরকারি পর্যায়ে। তাই সচেতনতার প্রয়োজনীয়তা খুবই রয়েছে। আমি বলবো যে আজকে হেলাল যে কথাগুলি বলেছে এগুলি আমি আমি নিজে দেখেছি এবং সে খুবই একটা মজার কথা বলেছে, ডাক্তারদের অধিকারের জন্য আমি বেশ লড়াই করি। এই সমস্যাটা কোথায় জানেন, আমাদের দেশে এই সচেতনতার অভাব আছে। ডাক্তারকে লোকে মানুষ মনে করে না, ডাক্তার একটা যন্ত্র, সে ঘুমাবে না, সে খাবে না, তার কোনো রাগ দুঃখ ক্রোধ নাই, তার বাড়িতে ঝগড়াঝাটি হয় না, সে সকালে নাস্তা খায় না, দুপুরে ভাত খায় না, সে বাথরুমে যায় না, হ্যাঁ তার সে কিছুই করে না। সে আসলে ঠিক বেহেস্তে গেলে মানুষ যেরকম থাকে, বাথরুম নাই, কিছু নাই, কোনো কিছু নাই, মানে সে 24 ঘন্টা কাজ করবে। কিন্তু ডাক্তার তো মানুষ, এবং ডাক্তার মানুষ মানে ডাক্তারের ভুল ত্রুটি থাকে, ডাক্তারের সমস্যা থাকে, ডাক্তারের মানসিক সমস্যা থাকে, ডাক্তারের নানান ধরনের চাপ থাকে। তো এই চাপগুলি মোকাবেলার জন্য কিন্তু ডাক্তারকেও ডাক্তারের কাছে যেতে হয়, এলাকার কাছে প্রচুর ডাক্তার যায়, হ্যাঁ যেতে হয়, কারণ সে তো মানুষ, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে পারে না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা সচেতনতা তৈরি করে না। আমাদের শিক্ষা এক ধরনের জ্ঞান দেয় আমাদেরকে, তথ্য দেয়, যেটা আমরা উগড়ে দিলে পরে পাস করি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, কারণ আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই, আমরা আমাদের মধ্যে পরবর্তী জানার আগ্রহ তৈরি হয় না। অর্থাৎ আমরা যারা পাশ করে গেছি, আপনি দেখবেন আমাদের দেশে এত 26 লক্ষ শিক্ষিত বেকার এই মুহূর্তে বলা হয়েছে গতকাল, তো 26 লক্ষ শিক্ষিত বেকার। নর্মালি যদি চাকরির বিজ্ঞাপন খোঁজে তাহলে 2-3 লাখ পত্রিকার বিক্রি বেড়ে যাওয়ার কথা। সব শিক্ষিত বেকার তো আর গরিব না, আমার মতো কেউ কেউ আছেন না যে বাসায় বাবা মায়ের টাকা পয়সা ছিল, তো এরকম তো আছে, কিন্তু সেটা হয় না কেন? কারণ শিক্ষিত বেকাররা ধরে নিয়েছেন শিক্ষা শেষ, এখন আমাকে একটা চাকরি পেতে হবে, এবং পরবর্তী শিক্ষার জন্য তারা এগিয়ে যায় না। আপনি দেখবেন যে ফার্নিচারের দোকানে গেলে আপনারা এটা চেক করবেন, ফার্নিচারের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন বুকশেলফ আছে, আমাদের ফার্নিচারওয়ালারা বুকশেলফ বানায় না। কেন বানায় না? কারণ বিক্রি হয় না। বিক্রি হয় না কেন? কারণ বাড়িতে আমরা বই রাখি না। আমাদের ফার্নিচারওয়ালারা কম্পিউটারের টেবিল বানায়, কিন্তু সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মানুষ এখন আর কম্পিউটার কেনে না, ল্যাপটপ ব্যবহার করে। তার মানে চাহিদা অনুপাতে আসবাবপত্র তৈরি হয়, যে কারণে আপনি দেখবেন আমাদের যারা কাঠের কাজ করে এরা দারুণ ক্যাবিনেট বানায়, কিচেন বানায়, কিচেন ক্যাবিনেট বানায়, কিন্তু শেলফ বুকশেলফ বানাতে জানে না। আমি যখন কাঠের মিস্ত্রিকে ডেকে বললাম বইয়ের শেলফ বানিয়ে দাও, সে বললো শেলফের উচ্চতা কি হবে, বইয়ের সাইজ কি, কারণ ও বইয়ের সাইজ জানে না, আইডিয়া নাই, একটা বই কত ইঞ্চি হয় কিংবা একটা বই রাখতে গেলে কতটুকু জায়গা লাগে। এর মানে হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের বইয়ের বিক্রি বাড়ায় না, আমাদের শিক্ষার উপকরণের বিক্রি বাড়ায় না, কারণ আমরা লেখাপড়ার সার্টিফিকেটটা পেয়ে গেলে এরপরে যে আমাদের পড়াশোনা করতে হবে এটা আমরা ভুলে যাই, আমরা মনে করি আর পড়ার দরকার নেই, শেষ হয়েছে এটা, পড়াশোনা আর দরকার নেই। কিন্তু পড়াশোনাটা আসলে আপনি চাকরি বাকরি পাওয়ার জন্য একটা ট্রেনিং এর মতো, আপনার জানার আগ্রহের জন্য আপনার কিন্তু বই কেনার কথা, আপনার কিন্তু সচেতন হওয়ার কথা, প্রতিনিয়ত সচেতনতার মধ্যে দিয়ে যাওয়ার কথা। তাই আমি বলবো যে আমরা এই সমস্যাগুলি যেহেতু সমাজে আছে, আপনারা যদি পারেন, আমি এর আগে অভিভাবকদের একটা সভায় গিয়েছি, নকিব ভাই আছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার, ওনার ছেলেরও সমস্যা আছে, উনি কিন্তু একটা অর্গানাইজেশনের মতো করেছেন, সেখানেও আমি গিয়ে বলেছি যে আমাদের উচিত বাবা মাকে সন্তানের যত্ন এবং সন্তান নিয়ে চিন্তা করতে দেওয়া এবং একটা অর্গানাইজেশন তৈরি করা, যে অর্গানাইজেশন এই সচেতনতা, তারপরে অর্থ জোগাড় করা, তারপরে সিস্টেমকে চেঞ্জ করার জন্য অ্যাডভোকেসি করা, এইটার জন্য সংগঠন তৈরি করা দরকার, অ্যাডভোকেসি সংগঠন, সেটা যদি করা যায় তাহলে আমার ধারণা যে সচেতনতার যে খারাপ অবস্থা আছে এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হেলাল বলেছে যে এই শিক্ষকদেরকে তো 100-200 বছর লেগে যাবে শেখাতে, তাই কারিকুলামে যদি আমরা দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কারিকুলামে আবার যতটুকু দেওয়া যায় সেটা খুবই যৎসামান্য। এইখানেই খুব জরুরি প্রয়োজন হয়ে দাঁড়ায় যে যারা এই নীতি নির্ধারণ করেন তাদেরকে আগে সচেতন করে তোলা। এবং আমার মনে হয় হেলাল যেহেতু জাতীয় পর্যায়ে কাজ করছেন, পিএটিসিতে যে আমলাদের ট্রেনিং হয় সেই ট্রেনিং এ অটিজম সম্পর্কে আছে, এবং এইটাকে আরো জোরদার করা উচিত, যাতে ডাক্তারদের আবার ট্রেনিং হয় না, ডাক্তারদের আবার ট্রেনিং হয় না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে ডাক্তারদের ফাউন্ডেশন ট্রেনিং দেরিতে হতো এক সময়, এখন সেটা হয় কিনা জানি না,
আমি 5 বছর সরকারি চাকরি করেছি, আমার 5 বছর আমি চিঠি পাই নাই, আমার ফাউন্ডেশন ট্রেনিং এর চিঠি আসে নাই, ফলে আমার ফাউন্ডেশন খুবই দুর্বল। কিন্তু আমি যেটা করলাম, ওই ফাউন্ডেশন ট্রেনিং এ একটা জায়গায় শেখায় সরকারের আইন কানুন, ওই চাকরির রুলস, এইটা আমি একটা নীল রঙের বই পাওয়া যেত, এটা আমি কিনে ফেললাম, প্রেস ক্লাবের উল্টা দিকে পাওয়া যেত এটা ফুটপাতে, আমি এটা কিনে ফেললাম, ওইটা শিখে ফেললাম। ফলে যখন আমি চাকরি ছেড়ে দেবো মনস্থ করলাম, তার আগে আমি নানান রকম প্রক্রিয়া করলাম যাতে আমি চাকরিটা ছাড়তে পারি, তখন আমাকে নানান সুকষ্টকষ দিল এবং আমি ওইটা যেহেতু সার্ভিস রুল জানি, আমি দেখে দেখে উত্তর দিতাম। এবং অনেক ব্যাপার রয়েছে, আমাদের চাকরির ব্যবস্থাও কিন্তু ইনসেন্সিটিভ টুয়ার্ডস দি প্যারেন্টস, এই ধরনের বাচ্চার প্যারেন্টসদের প্রতি চাকরির যে সেন্সিটিভিটি সেটা নাই। যেমন আমার বাচ্চার জন্য আমার বাচ্চার কাছে থাকা দরকার ছিল, কিন্তু আমাকে পোস্টিং দেওয়া হয়েছে বহু দূরে, আর আমার বাচ্চা থাকে ঢাকায়, কারণ ঢাকা ছাড়া এই বাচ্চাদেরকে দেখাশোনা করার কোনো জায়গা তখন কোথাও নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিচ্ছু নাই ওই সময়। কিন্তু আমাকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেই জায়গা আমার বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার, এখনকার মতো সেতুও নাই, তখন তো সেতু, এখন তো চাইলেই সেতু দিয়ে যেখানে খুশি সেখানে যাওয়া যায়। তো এইসব সমস্যা কিন্তু আছে, এবং এই সমস্যাগুলি যদি আমরা দূর করতে চাই, এটা একদিনে দূর হবে না। আমার শেষ কথা হবে যে আপনারা হতাশ হবেন না। প্রথম সমস্যা হচ্ছে হতাশা, যে না এই দেশে হয়েছে, এই বাচ্চার তার ভবিষ্যৎ নাই, আমারও জীবন শেষ হয়ে গেল এবং আমাদের আর সামনের দিকে যাওয়ার কোনো উপায় নাই। এই হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো জায়গা নাই। একটা জায়গা খুবই আশাব্যঞ্জক, আমার বাচ্চা খুব হাই ফাংশনিং, সেজন্য আমি হয়তো অন্যদের চাইতে একটু ভালো থাকি, কিন্তু একটা জায়গা কিন্তু খুবই দারুণ, এটা আমি এইভাবে বলতে চাই নাই তারপরেও বলি, আপনার বাচ্চা তো ছাগল কিনে ধরা পড়বে না। আপনার বাচ্চা এমন কিছু করবে না যেটার জন্য আপনি আপনার নৈতিক কোনো জায়গাতে জবাব দিতে হবে। আপনার বাচ্চা সবার প্রতি এক ধরনের মমতাময় আচরণ করে, আপনার বাচ্চাকে আপনারা দেখবেন অধিকাংশ বাচ্চা খুবই হাসি খুশি, তারা মানুষের সঙ্গে সব মানুষকে বিশ্বাস করে, তারা কারো বিশ্বাস ভঙ্গ করে না। আপনি একটা এমন পরিবেশে আপনি বাসায় থাকেন, অধিকাংশ বাবা মা, যেখানে আপনি এমন একটা মানুষের সাথে থাকেন আপনি জানেন যে এই মানুষটা আপনাদের বাসার সবচেয়ে ভালো মানুষ। এটা কিন্তু আমরা খুব একটা পাই না। হ্যাঁ, তো মানুষ ধরেন নানান রকম যুক্তি তৈরি করে, আল্লাহ পাঠিয়েছেন, সবার কাছে পাঠালেই ভালো করতেন, তাহলে আর সচেতনতা তৈরি করতে হতো না। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন ওনার ইচ্ছা, আমি খুবই বিশ্বাসী লোক, কিন্তু আমি মনে করি যে আসলে অতটা ওইভাবে চিন্তা না করলে আপনি দেখবেন যে আপনার জীবন খুবই সুন্দর হয়। তো আমার বাচ্চা যেমন কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে, ও শুনলেই কোনো কিছু মুখস্থ করতে পারে, কিন্তু আমি দেখি সে মোনাজাত করে, এবং সে মোনাজাত করছে, সে বলে যে আমি যেন কোনো গুনাহ না করি, আমি যেন কোনো গুনাহ না করি। আমি কালকে রাতে এটা শুনছি, তাই বললাম তোমাকে এটা কে শিখিয়েছে, বলে যে আমি এটা শুনেছি। তো তুমি এটা কোথা থেকে শুনেছো, বলে হুজুর এটা মোনাজাতের মধ্যে বলে। তা আমি বললাম যে তুমি এটা এতবার বলছো কেন, বলে এটা আমার ভালো লেগেছে, যে গুনাহ করে না সে বলে আমি যেন কোনো গুনাহ না করি। আমার তো মনে হয় আমাদের বাচ্চাদের সাথে যদি এই দুষ্টু লোকদের পরিচয় করিয়ে দেওয়া যেত তাহলে এরা অনেক ভালো হয়ে যেত। তো আমরা এটাও করতে পারি, দুষ্টু লোকদের সাথে আমরা গিয়ে দেখা করে বলতে পারি যে আপনি একটু এর সাথে কথা বলেন, ওন দেখেন যে আপনি আপনার জীবনটা আসলে অসুন্দর করে ফেলেছেন। তো আমি অনেকক্ষণ কথা বললাম, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি একটু পরে চলে যাবো, আমি আরেকটা জায়গায় ক্লাস নেবো। আমি এই জন্য সাবাকে বলেছি যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি খুবই দুঃখিত, আমার থাকা দরকার ছিল, কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্টটা এটারও আগে দেওয়া, সেই জন্য আমি তারপরে এখানে এসেছি, কারণ এটা প্রায়োরিটি। তো আপনার কার যেন প্রশ্ন আছে একটু বলেন, তারপরে চান্দাব্বা কথা বলবেন। আমরা যখন অনেক ছোট উনি তখন অনেক অভিনয় করতেন, এখন তো উনি অভিনয় করেন না, মানুষের মনের যত্ন নেন, কম অভিনয় করেন, খুবই কম। হ্যাঁ, আমরা তখনই তার হাসির খুবই ভক্ত ছিলাম, এখনো দেখেন কি সুন্দর করে হাসে। হ্যাঁ বলেন। আমি একটা উদাহরণ দিই, আমার ভাগ্নি থাকতো তানজানিয়া, আমার বোনের মেয়ে, তো ওইখানে ওদেরকে হাসপাতালে বেড়াতে নিয়ে যায়। আমরা কিন্তু আমাদের এই ছাত্র জীবনে বা এখনো দেখি নাই যে হাসপাতালে স্কুল থেকে বেড়াতে নিয়ে যায়, কিন্তু ওরা হাসপাতালে বেড়াতে নিয়ে যায় এমন এমন জায়গাতে নিয়ে যায় যেখানে মানুষ থাকে,
এবং মানুষের মানুষকে নিয়ে কাজ হয়, অরফেনেজে বেড়াতে নিয়ে যায়। তো হাসপাতালে বেড়াতে নিয়ে যায় কেন, ওখানে তারা নিয়ে দেখায় যে দেখো কত মানুষ অসুস্থ, কত মানুষ কষ্ট পাচ্ছে, কত মানুষের অসুবিধা আছে, এবং তোমরা তাদের সাথে কথা বলো। তো আমার ভাগ্নিকে নিয়ে যাওয়ার পর সে দেখলো যে ওইখানে বাচ্চাদের ক্যান্সার ওয়ার্ড আছে, এবং সেইখানে সে কাজ করতে চাইলো নিজের থেকেই। এবং সে তার খেলনাগুলি, পুরনো খেলনা, যে খেলনা দিয়ে সে এখনো তেমন খেলে না, ওর নিজের বয়স কত, ওর বয়স 9 বছর ছিল তখন, তো এইটা দিয়ে দিতে শুরু করলো। অন্য বাসায় গিয়ে গিয়ে চাইতে শুরু করলো যে খেলনা আছে খেলনা দেন, আমি এটা পৌঁছে দিব। ওর স্কুলে অন্য বাচ্চাদের কাছ থেকে সে খেলনা কালেক্ট করলো, কোন বাচ্চা কি করতে চায় এটা সে লিস্ট বানাতো, লিস্ট বানিয়ে আরেকজনকে গিয়ে বলতো যে এই বাচ্চাটা এই কাজটা করতে চায়, আমরা কি এটা করে দিতে পারি। কোনো বাচ্চা চিড়িয়াখানা যেতে চায়, কোনো বাচ্চা একটা সিনেমা দেখতে চায়, কোনো বাচ্চা, কারণ এরা সবাই ক্যান্সারে আক্রান্ত, তো এই কাজটা সে করতে শুরু করলো। আমার মনে হয় প্রথম যে সচেতনতার কাজটা করতে পারেন আপনাদের ইউথদেরকে, এই বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে এই বাচ্চাদের নিড সম্পর্কে তাদেরকে সচেতন করতে পারেন যে পৃথিবীতে এরকম বাচ্চা আছে এবং তারা আসলে কেমন। অধিকাংশ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন যাদের বাড়িতে এরকম নাই, তারা কিন্তু জানেই না এই বাচ্চারা কেমন, তারা শুধু ভাষা ভাষা শোনে। আর আপনারা দেখবেন যে নাটক, সিনেমা সব জায়গাতে যে বাচ্চাদেরকে দেখানো হয়, এমন একটা বাচ্চাকে দেখানো হয় যে কোনো রকম ইন্টারাকশন করতে পারে না, জড়িয়ে জড়িয়ে কথা বলে, তার কথা বোঝা যায় না, সে এক ধরনের খুবই অস্বাভাবিক আচরণ করে। কিন্তু অটিস্টিক বাচ্চা মানে তো এটা না, বা অটিজম আছে এরকম বাচ্চা মানেই তো এরকম না, বহু অটিজম আছে এরকম বাচ্চা গান গায়, ছবি আঁকে, আবৃত্তি করে, খেলে। আমার বাচ্চা যেমন রেগুলার স্পোর্টসে পুরস্কার পেত, সে কোরআন শরীফের অর্ধেকের কাছাকাছি মুখস্থ করে ফেলেছে, সে ইংরেজিতে লিখতে পারে, অঙ্কে লিখতে পারে, সে পরীক্ষা দিয়েছে এবং স্কুল পরীক্ষায় পাশ করেছে, সে নিজে নিজে ইংরেজি লিখতে পারে এবং যে কোনো ইংরেজি শুনলে সে বুঝতে পারে, ইংরেজিতে কথাবার্তা বলতে পারে, সে সার্চ দিয়ে বিভিন্ন জিনিস ইন্টারনেট থেকে বের করতে পারে, টাইপ করতে পারে, অনেক কিছু পারে সে। তো এই যে সে এটা পারে, এই বাচ্চাটার সাথে কেউ না বসে থাকলে তো এটা বুঝবে না, কারণ তার আচরণে কিছু অস্বাভাবিকতা আছে, সে টাকা কি সেটা বুঝে না, কিন্তু অন্য জিনিসগুলো তো সে বুঝে। তো এই বাচ্চাদের কাছে গেলে দেখবেন যে প্রথমে এটা অনেক ভালো হবে। আমার কাছে মনে হয় যে আপনি এটা প্রথমে করতে পারেন, যাদেরকে নিয়ে কাজ করেন তাদেরকে এই বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন, আর তারপরে যেটা করতে পারেন তাদের মধ্যে যারা ইন্টারেস্টেড তাদেরকে এদের সঙ্গে যুক্ত করতে পারেন, ভলান্টারি জব করতে পারে অথবা কোথাও কোথাও ইন্টার্নশিপ করতে পারে। আপনি দেখবেন যে বহু জায়গাতে ইন্টার্নশিপ অ্যাকসেপ্টেড হয়, কিন্তু এই ধরনের স্কুলে ইন্টার্নশিপ করতে আসলে সেই ইন্টার্নশিপ অনেক জায়গাতে অ্যাকসেপ্ট করে না, বলে যে এটা তো লাভের জায়গা না, এখানে তো তুমি পয়সা বানানো শিখো নাই। তো আইবিএ, বিবিএ, এমবিএ ছেলেপিলেরা ইন্টার্ন করতে আসে, কিন্তু এরকম কোনো স্কুলে আসে না। আমার মনে হয় সেখানে গিয়ে আমরা বলতে পারি যে যারা ইন্টারেস্টেড তারা এই ধরনের স্কুলে বা মানসিক হাসপাতালে এইসব জায়গাতে ইন্টার্নশিপ করুক, তাহলে বুঝতে পারবে যে তারা আসলে পৃথিবীর একটা বড় জায়গা তারা চেনে না। এটা হচ্ছে আমার পরামর্শ। তো ফেইদে হয় না, হ্যাঁ না, স্কুল তো নিতে চায়, স্কুল তো নিতে চায়, কিন্তু পাঠাই না। হ্যাঁ, মানে আমরা কিন্তু নিতে চাই, কিন্তু যেসব জায়গা থেকে ইন্টার্নশিপের জন্য পাঠায় তারা এই ইন্টার্নশিপটাকে তাদের পড়াশোনার জন্য উপযোগী মনে করে না। তারা মনে করে যে একটা লাভজনক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, এইসব জায়গায় গেলে এটা ইন্টার্নশিপ, এই স্কুলে কাজ করা বা একটা এনজিওর সাথে কাজ করা ঠিক ইন্টার্নশিপ না। তো এইগুলোকে আমরা ঠিক করতে পারি। আমার সেই বোনার এখন ওখানে থাকে না, তানজানিয়াতে থাকে না, অন্য জায়গায় চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে আমার বোনের মেয়ে কিন্তু তানজানিয়ার স্কুলগুলির মধ্যে একটা স্পেশাল অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে ওদের ওইখানে ইন্টারন্যাশনাল স্কুলে একটা ট্রি আছে, ওই স্কুলের সবচেয়ে হিউম্যানিটেরিয়ান যে বাচ্চা থাকে তার নামে একটা পাতা তৈরি করা হয় মেটাল দিয়ে এবং সেখানে তার নামটা লেখা থাকে। তো এইটা তো আসলে ওই আমার বোন চেষ্টা করে করে নাই, কিন্তু ও যেহেতু এক্সপোজড হয়েছে হাসপাতালে গিয়ে, তার মনে ইচ্ছা হয়েছে যে এই কাজটা সে করবে। তাই এক্সপোজার খুবই জরুরি। আমার কাছে মনে হয় যে এই বাচ্চাদের সঙ্গে যদি আমরা ইন্টারাকশন করাতে পারি সমাজের, আনিসুলক বেঁচে থাকতে আমি আরেকটা প্রস্তাব দিয়েছিলাম, এই কাজটা হয়ে যেত, উনি মরে যাওয়াতে হয় নাই, সেটা হচ্ছে এই বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা তৈরি করা ঢাকা শহরে, যাতে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাবা মা নিশ্চিন্তে তাদেরকে ছেড়ে দিতে পারে এবং তারা খেলবে। আমি একটা পার্কও ঠিক করেছিলাম, আনিস ভাই রাজিও হয়েছিলেন, কিন্তু উনি মরে যাওয়াতে জিনিসটা আর হয় নাই। হ্যাঁ, ওখানে একটা খেলার জায়গা দিয়েছে কবরস্থানের পাশে, হ্যাঁ ছিল, ওইটা আর নাই এখন, এখন আর নাই, ওটা ছিল কবরস্থানের পাশে, ওইখানে একটা কবরস্থান আছে, আপনি দেখবেন কবরস্থানটা বন্ধ হয়ে গেছে, ওইখানে কবরও দেয় না,
ওইখানে একটা দুইটা কবর আছে মনে হয়, হ্যাঁ যাদু মিয়া সাহেবের আর মনে হয় সবুর খানের কবর আছে, হ্যাঁ কবর আছে। তো ওইখানে কবরস্থানের পাশে একটা খেলার মাঠ দিয়েছে, এখন কবরস্থানটা নাই খেলার মাঠটা নাই, এইটা হচ্ছে আর একটা সমস্যা, এটা করার জন্য করে ফেলে। তা আমরা আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে একটা পার্ক যদি করা যায় অথবা একটা একটা এলাকা যেখানে বাচ্চাদেরকে নিয়ে বাবা মা প্রয়োজনে 10 টাকা বা 20 টাকা টিকিট দিয়ে ঢুকবে, ভেতরে সব খেলার জিনিস থাকবে এবং বাচ্চাদেরকে নিরাপদে ছেড়ে দিতে পারবে, কারণ ওইখানে কোনো হ্যাজার্ড থাকবে না এবং ওইখানে যারা থাকবে কেয়ার গিভার বা কেয়ার টেকার তারাই বাচ্চাদের যত্ন নিবে, বাবা মা চুপচাপ তাদের মতো করে একটা সময় কাটাতে পারবে, কারণ অনেক বাবা মাই বাচ্চাদের জন্য এই সময়টা পায় না। তো আমি অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেলেছি, আমার মনে এখন শেষ করা উচিত, আমার যেতেও হবে, আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, নাহলে আমরা চান্দাপার কথা শুনব। জি বলেন, জি বলেন। অরিজিনাল কাজ করি না আমি, আসলে যেখানে কাজ পাই ওখানে গিয়ে কাজ করি, কারণ অধিকাংশ লোক না কথা বলার সাহস করে না, আমি গিয়ে বলে ফেলি। হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য বিএনডিসি কে বলতে হবে, তো বিএনডিসি এর একটা কমিটি আছে, আপনি আজকে বাসায় গিয়ে, হ্যাঁ আপনি আজকে বাসায় গিয়ে বিএমডিসি এর কমিটিতে কারা কারা আছে নাম দেখবেন। তো কমিটিটা এমন ভাবে তৈরি করা হয়েছে তারা এটা নিয়ে ভাবেই না, হ্যাঁ তো এই আগে এই কমিটিটা বদলানো দরকার, কিন্তু এই কমিটিটা কে বদলাবে, এই কমিটি বদলানো যাদের পক্ষে সম্ভব তারাও এটা নিয়ে ভাবে না। কিন্তু একটা সুবিধা হয়েছে আমাদের, এইবার যে স্বাস্থ্যমন্ত্রী উনি চিকিৎসক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী উনিও চিকিৎসক, ফলে আমরা এখন হয়তো তাদেরকে গিয়ে বিষয়টা সহজে বোঝাতে পারবো। এর আগে মন্ত্রী সাহেবরাও বুঝতেন না, কারণ তারা তো এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেন না। তবে আপনার এই কথাটা ঠিক, কারিকুলামে যদি আরেকটু ভালোভাবে আসে হেলাল এখানে অনেক হেল্প করতে পারবে, কারিকুলামটা তো কাউকে তৈরিও করে দিতে হবে, এটা কে তৈরি করবে, এটা ওরা তৈরি করে দিতে পারবে। জিপির কাছে আসলে যাই কি, আমাদের দেশে জিপি আছে, ঢাকা শহরে জিপি কোথায় বসে, কিন্তু ঠিক আছে আপনার বাড়ি চিটাগাং কোথায়, আচ্ছা জিপির কাছে আসলে যায় না, কিন্তু যায় কোন একটা হাসপাতালে যায়, যদি গরিব হন তাহলে সরকারি জায়গাতে যায়, আর না হলে পরে পয়সা থাকলে স্পেশালিস্টের কাছে যায়। যে গেলে স্পেশালিস্ট অনেক সময় জানেন না, এটা তো আমি বলেছি যে সচেতনতার একটা বড় অভাব আছে, এটা এইটা কিন্তু দ্রুত ঠিক করা যাবে। ডাক্তারদেরকে কিছু শেখানো আবার সোজা, কারণ ডাক্তাররা তো এই কাজটা শিখতে গিয়েছে, ওকে বললেও শিখে নেয় আর ও জানে যে এটা শিখলে পরে ওর আয়ও বাড়ে, তো ডাক্তারদেরকে শেখানোটা সহজ, এটা কিন্তু খুব কঠিন না। মেডিসিনে লং কেস পাওয়া কঠিন, এই বাচ্চাকে আপনি লং কেসে আনতে পারবেন না, না না, এই বাচ্চার সম্পর্কে ডাক্তারদেরকে জানাতে হবে, সবসময় তো লং কেস আসে না, যেমন আপনার তো জ্যান্ত লোকের হাড় দেখেন না, মৃত লোকের হাড় দেখেছেন, তো ওইরকম এই বাচ্চা সম্পর্কে জানাতে গেলে যে লং কেসই দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই বিষয় সম্পর্কে সচেতন করা যেতে পারে। লং কেস শর্ট কেসে এই বাচ্চাদেরকে আনা একটু আমি মনে করি না যে সমীচীন। মানে আইন তো পারে না, কেউ যারা গিয়ে যেটা জোগাড় করতে পারে করে, আবার যারা পারে না তারা করে না, যেমন আপনাদের অনেকের বাচ্চার এনআইডি নাই বা অনেকের হয়তো 18 হয় নাই, 18 হলে আপনারা এনআইডিটা করে ফেলবেন। যেহেতু সরকারি ভাবে আমরা মানে সরকার অনেক কিছু করছে কিন্তু সব জায়গায় আলোটা পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বেসরকারি ভাবেও সরকারের হাতটা ধরতে পারি কিনা। কোথায় থাকে না তার জন্য কিছু সুবিধা থাকে বা কোনো কোনো অ্যাডভান্টেজ থাকে, কোনো কোনো
জায়গাতে প্রায়োরিটি থাকে, কোনো কোনো বিশেষ প্রোগ্রাম থাকে, সমাজ এই বাচ্চাদের জন্য বা এই ধরনের স্পেশাল নিড আছে সেই বাচ্চাদের জন্য কিছু সুবিধাদি তৈরি করে। আপনি কোথায় গেলে কি সুবিধা পেতে পারেন এইটার একটা কম্পেন্ডিয়াম থাকা উচিত, এবং রাষ্ট্র কিন্তু অনেক সুবিধা দিয়েছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। দরিদ্র দেশ হিসেবে আমাদের রাষ্ট্র কিন্তু অনেক মনোযোগী হয়েছে এই বাচ্চাদের প্রতি, এবং এই ধন্যবাদ অবশ্যই প্রধানমন্ত্রীকে দিতে হবে। উনি নিজে আগ্রহ করেছেন, যে কারণেই হোক না কেন উনি তো আগ্রহ করেছেন, এবং এই আগ্রহে উনি নিজের সন্তানকে যুক্ত করেছেন, এটা কিন্তু একটা বড় বিষয়। উনি কিন্তু তার কমিটমেন্টটা এখানে দেখিয়েছেন। আপনি যে কাজে আপনার নিজের মেয়ে বা নিজের ছেলেকে দিবেন তার মানে হচ্ছে আপনি এটাকে খুবই গুরুত্বের সাথে দেখছেন। মুশকিলটা হয়ে গেছে যে অধিকাংশ লোকই এটা সুবিধাটা নিতে চায়, মানে যারাই নিয়ে কাজ করে, ফলে আমাদের মধ্যে কিছু গলদ আছে। এখন আপনি যেটা বললেন আসলে মূল জায়গাটা হচ্ছে কোথায় রাষ্ট্র কি সুবিধা দিয়েছে, এই সুবিধাগুলির কিভাবে আপনি পেতে পারেন এই বিষয়গুলি প্যারেন্টসদেরকে জানানোটা জরুরি, এবং এটা জানানোর জন্য খুব সহজ। আপনার বাচ্চা যদি ডায়াগনোজড হয় আপনাকে আমি একটা ছোট্ট বুকলেটই দিয়ে দিতে পারতাম, যে বুকলেটের মধ্যে লেখা আছে যে আপনার বাচ্চা ডায়াগনোজড হয়েছে, আপনি এটা 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 করতে পারবেন, এই জায়গায় যেতে পারবেন, এইগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার। আরেকটা কাজ আপনারা আমরা করতে পারতাম সেটা হচ্ছে যে এই বাচ্চারা যখন স্কুলে যায়, যত স্কুলগুলি আছে সেই স্কুলে অভিভাবকদের কাছে সচেতনতামূলক বুকলেট হোক কিংবা একটা ওয়েবসাইট হোক এটা আমরা তৈরি করে রাখতে পারতাম, এবং সেখানে নতুন নতুন সুবিধা আসলে সেগুলো যুক্ত হবে সেটার ব্যবস্থা আমরা করতে পারতাম। ওয়েবসাইটটা অবশ্য তৈরি হবে, একটা প্রতিষ্ঠানকে আমি বলেছি তারা এই কাজটা চেষ্টা করছে, তো এটা যদি হয়ে যায় তাহলে হয়তো এই তথ্যগুলি সাথে সাথে সংশ্লিষ্ট হবে, কিন্তু ওই একটা প্রবলেম থেকে যায়। যদি এটা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ওয়েবসাইটে থাকে সেটা যত অথেন্টিক হিসেবে মানুষ বিশ্বাস করবে, বা ধরেন যদি এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকে যত বিশ্বাস করবে, একটা প্রাইভেট ওয়েবসাইটে থাকলে কিন্তু মানুষ ওইটা সেভাবে বিশ্বাস করবে না। এই জন্য আমার মনে হয় যে একটা একটা অথেন্টিক ওয়েবসাইট তৈরি হতে পারে যেখানে যেটা সার্টিফাইড যে এখানে কোনো ভুল তথ্য নাই, এবং সেইখানে এই তথ্যগুলি দেওয়া থাকতে পারে। এই বাচ্চাদের জন্য যেমন এই যে আমি বললাম সুবর্ণ কার্ড আছে, এই বাচ্চাদের জন্য কিন্তু ট্রেনে বাসে টিকিটের জন্য অগ্রাধিকারের ব্যাপার বলা আছে, যে কোনো বিনোদন কেন্দ্রে তাদের প্রবেশাধিকার আগে, এগুলো বলা আছে, কিন্তু এগুলো আমরা কাজে কর্মে দেখি না, কারণ যে লোকটা গেটে দাঁড়ায় ও তো জানে না, যে লোকটা টিকিট কাটে সে তো জানে না, তো এই জন্য জায়গা মতো না জানার ফলে এই সব সুবিধাগুলি আমরা পাই না, কিন্তু আছে কিন্তু এই বাচ্চাদের জন্য। যেমন কর রেয়াত আছে, হ্যাঁ পাবলিক পরীক্ষার 15 মিনিট এক্সট্রা টাইম আছে, তারপরে এরা যখন পরীক্ষা দেয় সাথে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ 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 পেনশনটা বাচ্চা পাবে, তারপরে আরো একটা জিনিস আছে এরা যখন পরীক্ষা দেয় সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে যে তাকে প্রশ্নটা বুঝিয়ে বলে দেয় যে এখানে এটা লিখতে বলা হয়েছে তুমি লেখো, লিখে দিতে পারে না বা বলতে পারে না কিন্তু প্রশ্নটা বুঝিয়ে দিতে পারে, তো এরকম অনেক সুবিধাদি আছে কিন্তু, কিন্তু আমরা জানি না বলে আমরা সুবিধাগুলো নিতে পারি না। আর কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করি। আচ্ছা অনেক প্রশ্ন, তাহলে এই তিনটাই শেষ প্রশ্ন আর নিব না। হ্যাঁ বলেন, হ্যাঁ চান্দাপা বলবে, আমি অবশ্যই একটু চলে যাবো, আমাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতে হবে। হ্যাঁ জি জি বলেন বলেন। অ্যাওয়ারনেস নিয়ে অনেক কথাবার্তা হয় অ্যাওয়ারনেস, কিন্তু আসলে অ্যাওয়ারনেসে আপনি যেটা বললেন অনেক ডোমেইন আছে, যেমন চিকিৎসকের এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে অটিজম নিয়ে, আবার যে মাংস বিক্রেতা তার আরেক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, তো সামগ্রিকভাবে এই অ্যাওয়ারনেসের ব্যাপারটা কতটুকু আসলে ফ্রুটফুল সেক্ষেত্রে এরকম কিছু করা যেত না, ছোট ছোট ডোমেইন ভাগ করে পাবলিক প্রাইভেট কোলাবোরেশনে যদি আমরা অ্যাওয়ারনেসকে ওভাবে পৌঁছায় দিতাম যে ওই ডোমেইন অনুযায়ী যে স্টেক হোল্ডার আছে তার কাছে ওইভাবে অ্যাওয়ারনেসটা পৌঁছায় দিব, তো এটা করা যায় তো কিনা? অনেক কিছুই করা যায় তো বা যায়, এখন বিষয়টা হচ্ছে যে কোনটা আপনি আগে করবেন কোনটা আপনি পরে করবেন, এই জন্য সমন্বিত পরিকল্পনা থাকা জরুরি। সাধারণ মানুষের সচেতনতা একটা যেটা আছে এটা সবার জন্য সমান, ডাক্তার অডাক্তার, ফলে এই অ্যাওয়ারনেসটা আগে তৈরি করা দরকার। স্পেশাল অ্যাওয়ারনেস তো ডাক্তাররা ডাক্তারদেরকে করবে, টিচাররা টিচারদেরকে করবে, ওইসব জায়গাতে গিয়ে আমাদেরকে পুশ করতে হবে, কিন্তু আমাদের সমাজে তো সাধারণ সচেতনতাই নাই। আপনি আরেকজন প্রশ্ন করতে চাইছিলেন যে আসসালামু আলাইকুম, আমি তাইমুর রামু, এই স্কুলেই আমার বিবি অটিজম আছে ও এখানেই পড়ে। আমার একটা কোশ্চেন ছিল আসলে, আমি যেহেতু অটিজম আছে একজন ওয়েল নোন ডক্টর আন্ডারেই আমি আছি, বাট
তাও আসলে সোসাইটি থেকেও হয়তো মানে বলা হয় একটু দেশের বাইরে নিয়ে যাও, ওইখানে হয়তো আরো ভালো ট্রিটমেন্ট, হি ইজ ইম্প্রুভিং, বাট তাও মানে আমাকে এটা অনেক ফেস করতে হইতেছে, দেশের বাইরে গেলেই ভালো হবে, বাংলাদেশে এগুলো ট্রিটমেন্ট নাই। আসলে আমি মা হিসাবে খুবই কনফিউজ, আমি কি ঠিক লাইনে আগাচ্ছি, আমার আসলে কি করা উচিত একটু যদি বলতেন। থ্যাংক ইউ। দেশের বাইরে গেলে আপনি কোন দেশে যাচ্ছেন তার উপর নির্ভর করে। এখন আপনি যদি পিকে হালদারের মতো ইন্ডিয়াতে যান তাহলে কোনো লাভ হবে না, ইন্ডিয়ার অবস্থা আমাদের মতোই। কিন্তু ধরেন আপনি যদি ক্যানাডা যান কিংবা আমেরিকা যান কিংবা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান, ইউকেতে যান, এইসব দেশে গেলে আপনি সুবিধা পাবেন, আবার ইউরোপেরই অন্য জায়গায় গেলে অত সুবিধা পাবেন না। আপনি চেকোস্লোভাকিয়া কিংবা বসনিয়া হার্জেগোভিনিয়া এইসব জায়গাতে গেলে পাবেন না, আফ্রিকাতে সব দেশে গেলে পাবেন না, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকা ক্যানাডা এই জায়গাতে পাবেন, মেক্সিকোতে পাবেন না। তো আপনাকে জেনে যাইতে হবে আসলে আপনি কোন দেশে যাচ্ছেন এবং সেইখানে সোশ্যাল সিকিউরিটি কতটুকু। আমেরিকাতে যেমন আমার বন্ধুর দুই বাচ্চার অটিজম ছিল, দুই বাচ্চা কিন্তু এখন একদমই রেগুলার স্কুলে গিয়েছে, ইউনিভার্সিটি থেকে পাস করছে, ওদের সাথে বসলে পরে বা হঠাৎ হঠাৎ একটু বোঝা যায় যে ওরা একটু অন্যরকম, কিন্তু স্বাভাবিকভাবে এটা মানে এরকম মানুষ আরও আছে। আমি যখন ওদের বাসায় গিয়েছিলাম প্রথমে আমেরিকাতে, ওরা আমার সাথে গেম খেলতো এবং তা কম্পিউটারে গেম খেলতো, মাইনক্রাফট নামে একটা গেম আছে এটা খেলতো, তারপরে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতো আমার সাথে বসে বসে। সেই ছেলেকে আমি যে অবস্থা তখন দেখেছি সে কিন্তু এখন সেরকম নাই। ওখানে কি হয়, ওখানে মিউনিসিপ্যালিটি এই কাজটা করে এবং মিউনিসিপ্যালিটিতে এই ধরনের শিক্ষক থাকে যাদের কিছুটা অংশ বাবা মা টাকা দেয় আর কিছুটা অংশ সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সার্ভিস থেকে মিউনিসিপ্যালিটি দেয়। আমার ওই বন্ধুর বাচ্চার জন্য কিন্তু ওয়ান টু ওয়ান টিচার ছিল, রিটায়ার্ড বা একটু এইজেড যারা যারা অন্য কাজ ছেড়ে দিয়েছেন এখন আর করেন না, এরা এসে এই বাচ্চাদেরকে যত্ন নেয়। তা আমাদের দেশে কিন্তু এটা চাইলে পরে হয়তো সম্ভব ছিল, আমরা করি নাই। তা আপনার যদি ওরকম কোনো সুযোগ থাকে আমি বলবো না যে আপনি থাকেন এইখানে, কারণ বাইরে অবশ্যই এই জায়গার চাইতে সুযোগ বেশি আছে। তো আপনি যদি মনে করেন যে বাইরে যাওয়ার সুযোগ আছে আপনি যেতে পারেন, আমি সাজেস্ট করি ওরকম থাকলে যাবেন। তবে যাওয়ার আগে আপনি জেনে যাবেন যে যেখানে যাচ্ছেন সেখানে এই সুবিধাগুলি আছে, যেমন ক্যানাডাতে এই সুবিধা আছে, আমেরিকাতে সব স্টেটে নাই, অধিকাংশ স্টেটে আছে। আপনি যদি নিউ ইয়র্কে থাকেন, ক্যালিফোর্নিয়াতে থাকেন, একটু যারা ধনী স্টেট সেসব জায়গাতে সোশ্যাল ইনভেস্টমেন্ট বেশি, সিটি কর্পোরেশনে টাকা বেশি, তারা এগুলোতে খরচ করতে পারে। আমেরিকার সব জায়গায় আপনি আরকানসাসে গেলে কিন্তু পাবেন না, হ্যাঁ নিউ অরলিয়ান্সে গেলে আপনি পাবেন না, কারণ ওইসব জায়গাতে টাকা কম, স্টেট গরিব। আপনি মিসিসিপি এলাকাতে যদি যান তাহলে আপনি ওখানে পাবেন না, হ্যাঁ তো এদিকে পাবেন, নিউ ইয়র্কে পাবেন, ক্যালিফোর্নিয়াতে পাবেন, তারপরে এইদিকে যদি থাকেন নিউ জার্সিতে পাবেন, তারপরে পেনসিলভানিয়াতে পাবেন, এইসব জায়গাতে অনেক সোশ্যাল, বস্টন, হ্যাঁ বস্টন খুবই আপনি জানেন যে, হ্যাঁ হ্যাঁ তো ম্যাসাচুসেটসে পাবেন, কারণ এগুলো হচ্ছে একটু ধনী স্টেট, এসব জায়গাতে পাওয়া যাবে। আর আর শেষ প্রশ্ন, জি আসসালামু আলাইকুম। আমার বাচ্চার যখন 22 মাস তখন আমি প্রথম পিজিতে যাই প্রবলেম নিয়ে, প্রথম প্রথম আমার জি তো সেখানে হচ্ছে প্রথম যখন যাই এর আগে থেকে একটু একটু প্রবলেম দেখতে পাচ্ছিলাম, যেটা আমার হাজব্যান্ডও ডক্টর, বাট সে বলছে না ওর প্রবলেম নাই, এটা তেমন কোনো প্রবলেম না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো এরপর যখন পিজিতে যাই সেখানে অটিজম ইন্সট্রাক্টর যিনি ছিলেন উনি বললেন যে না ওর কোনো প্রবলেম নাই, আর আমার বাবা সরি আমার বাচ্চা আবার হাই ফাংশনিং, মাশাল্লাহ সে পড়াশোনা পারে বা ইয়াটিয়া করতে পারে, কিন্তু বলছে যে কোনো প্রবলেম নাই। আর ওনার পার্সোনাল একটা ইয়া ছিল মানে স্পেশাল স্কুল ছিল, উনি সেখানে যেতে বললেন প্রতি শুক্রবার, এবং উনি আমাকে বলছেন যে আপনি প্রতি শুক্রবার আমার এখানে আসেন, আপনার বাচ্চাকে আমি 4 বছরের মধ্যে ঠিক করে দিব। তো আমি সেই থ্রুতে ওনার কাছে গেলাম এবং 4-5 বছর হয়ে মানে কিছুটা ইমপ্রুভ হলেও মানে মেজর প্রবলেমগুলি থেকে যাচ্ছিল বারবার। তো আমি তাকে বললাম যে আমার তো মেজর প্রবলেমে থেকে যাচ্ছে, আপনি যে বিষয়টিতে আপনি ইম্প্রুভমেন্ট বলতেছেন এটা তো ন্যাচারাল ইম্প্রুভমেন্ট, বাট যে বিষয়টিতে প্রবলেম আছে আপনি তো সেখানে কোনো কাজ করছেন না। তো উনি বলতেছেন না এখানে কোনো থেরাপি লাগবে না, কোনো ডাক্তার দেখাইতে হবে না, উনি আমাকে 3 বছর এভাবে পিছিয়ে রাখছেন। হ্যাঁ এরপর আমি নিজ উদ্যোগে ডাক্তারের কাছে যাই, সেন্ট্রাল হসপিটাল ডাক্তার, ওর নাম বললে সবাই চিনবেন, নাম বলতে চাচ্ছি না। তো ওনার কাছে আমি গেলাম, উনি আমাকে মেসেজ করলেন এভাবে যে আল্লাহ করেন, আল্লাহ না করলে কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই আমাদের, আমরা ডক্টরের হ্যাঁ কিছুই করতে পারবো না, আপনি শুধু আল্লাহ করেন, এছাড়া আমাদের কিচ্ছু করার নেই। উনি সিস ভিট নামে একটা ভিটামিন দিলেন, এছাড়া আমাকে উনি আমাকে ঠিক এভাবেই বললেন।
তো ওনার কথা শুনে আমরা এত বেশি ডিমোরালাইজ হয়ে গেলাম যে আমাদের সে আল্লাহ করা ছাড়া আমরা সব কিছু আসলে ছেড়ে দিলাম মোটামুটি। এরপর আবারও আমরা সে জাগ্রত হলাম, নিজ থেকে আবার শক্তি আল্লাহ আমাদের মধ্যে হয়তো বা দিলেন, এবং সেখান থেকে আমরা আবার বিভিন্ন থেরাপি সেন্টার দৌড়াদৌড়ি করলাম। আচ্ছা, তো যাই হোক, এরপর আমি কিছু প্রশ্ন এসে নিজেরটা সেটা বলছি প্রবলেমগুলো। আমি ডাক্তার অন্যটা ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো আমাকে থেরাপিস্ট বললেন যে আপনি ডাক্তার দেখাবেন না, আপনার বাচ্চার প্রবলেম নাই, আপনি যদি এই ওষুধ খাওয়ানোর ফলে আপনার বাচ্চার কোনো সাইকোলজিটা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনি আমাদের দায়িত্ব দায়ী করতে পারবেন না, এবং আপনি আমি আমি বলতেছি আপনার ছেলে প্রবলেম নাই, আপনি ওষুধ খাওয়ানো ছেড়ে দেন। তা আমি ওনার কথা মতো আমি আবার আমার বাচ্চাকে ওষুধ খাওয়ানো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর ছেড়ে দেওয়ার পরে মানে ওই সেম জি কিছুটা ছিল, তো সেম প্রবলেমগুলি মানে একইভাবে চলতেছিল, যে মানে যে প্রবলেমটা শুরু থেকে সেই প্রবলেম এখন পর্যন্ত তো চলতেছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যাদের কাছে থেরাপিস্ট বলেন, ডাক্তার বলেন বা পিজি বলেন, যেখানে আমরা সার্ভিস নিতে যাই, যাদের কাছে ট্রিটমেন্ট নিতে যাই, যাদের কাছে আমরা সাহায্য চাই, যাদের কাছে আমরা কাউন্সিলিং পেতে চাই, তারাই যদি আমাদেরকে এভাবে বারবার ডিমোরালাইজ করে আমাদেরকে পিছিয়ে রাখতে পিছিয়ে রাখতে রাখতে হয়তো ইচ্ছাকৃত হবে চান না, বাট আমরা পিছিয়ে যাচ্ছি তাদের কথায় বা আমরা ডিমোরালাইজ হয়ে যাচ্ছি। না, প্রশ্নটা হচ্ছে যে তাদের ট্রেনিং, তাদের ওয়ার্কশপটা বেশি জরুরি, তাদের সচেতনতা বেশি জরুরি। আমাদের প্রশ্ন করেন নাই। না, আমার প্রশ্নটা ওইখানে যে প্রথমে ডাক্তারদের, থেরাপিস্টদের এবং ওই সব সেন্টারদের হচ্ছে ওয়ার্কশপটা বেশি জরুরি, যাদের কাছে আমরা সাহায্যের জন্য যাব। হ্যাঁ, ওনাদের একটা ট্রেন আপ করা বেশি জরুরি, আমরা তাদের কাছে খুব বেশি ডিমোরালাইজ হয়ে যাই। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, হেলাল হেলাল এটা উত্তর দিতে পারবে। আমি প্রথমে বলি যে পিজি হাসপাতাল বলে কোনো হাসপাতাল বাংলাদেশে নাই, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এখন ধরেন একটা প্রশ্ন আসলো, তাহলে ওই প্রশ্নের উত্তরে আপনি নম্বর কম পেলেন, তো তার তো আপনি অ্যাবনর্মাল হলেন না, আপনি এটা পারেন নাই, তাই না? সেরকম আপনি যার কাছে গিয়েছেন উনি আপনাকে যে গ্যারান্টি দিয়েছেন, এই গ্যারান্টি দেওয়াটা ভুল ছিল, যে চার বছরের মধ্যে ঠিক করে দিবেন, কিন্তু ওর যে ইম্প্রুভমেন্ট হয়েছে এটা তো ঠিক, আপনি আবার বলেছেন, কিন্তু কিছু কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, পুরোপুরি ঠিক হয় নাই। এখন অভিযোগটা কোথায়? অভিযোগটা হচ্ছে যে যে ডাক্তারদের কাছে আপনি গিয়েছেন সেই ডাক্তাররা আপনাকে আপনার মন মতো উন্নতি উপহার দিতে পারে নাই, বা মন মতো উন্নতি আপনার হয় নাই বাচ্চা। যে ডাক্তার আপনাকে আল্লাহ আল্লাহ করতে বলেছেন, আমার ধারণা হেলাল জানি কে বলেছেন, আমিও জানি কে বলেছে, আমরা নাম না বলি, আপনিও যেহেতু বলেন নাই নাম, কিন্তু মুশকিলটা কোথায় আমি আপনাকে বলি। প্রথমেই আমি যেটা বলেছিলাম আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেইটা, আপনার যদি সকল ইনফরমেশন একটা জায়গা থাকতো আপনি এটা বাসায় বসেই অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়েই পুরোটা নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা নাই বলে আসলে আপনাকে এরকম ঘোরাঘুরি করতে হয়েছে। এই জন্যই আজকের এই সেমিনার বলেন বা এই অনুষ্ঠানটা বলেন, যেখানে বলা হয়েছে যে আমরা কিভাবে কোলাবোরেটিভ ইনিশিয়েটিভ নিতে পারি যাতে অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়। এটা মূল কাহিনী হচ্ছে এটাই যে আপনি কোথায় যাবেন আপনি কিন্তু আসলে জানতেন না। এখন কোথায় যাবেন এটা না জানলে প্রথমে আসলে কোথায় নিয়ে যাওয়া দরকার ছিল? নিয়ে যাওয়া দরকার ছিল হেলালদের ইনস্টিটিউটে। এত দারুণ একটা ইনস্টিটিউট আছে যেখানে সব ধরনের সমস্যার সমাধান করা হয়, সব ধরনের মানে মনোদৈহিক যে সমস্যাগুলি সেগুলি কিন্তু ওরা ওইখানে স্পেশালিস্ট নিয়ে বসে আছে। তাই ওইখানে যদি আপনি নিতেন এটা ভালো হতো। তারপর আপনি যেখানে নিয়েছেন ওটাও তো একটা স্পেশাল জায়গা, আমি বলি না যে আপনি ভুল জায়গায় নিয়েছেন, কিন্তু এটাও বুঝতে হবে আপনি কত বছর আগে নিয়েছিলেন। না, আপনি কত বছর আগে নিয়ে গেছিলেন? কত বছর? এই গত তিন বছর আগে। ও, তাহলে আসে বসেন। আপনি যখন কথা বলেছেন আপনি বলেছেন ডাক্তার আপনাকে বলেছে চার বছরের মধ্যে ঠিক করে দিবে, তাহলে তারও এক বছর আছে। আপনার বাচ্চা এখন 8 বছর? জি জি। বাচ্চাকে যখন নিয়ে গেছিলেন বাচ্চার বয়স ছিল 22 মাস? 22 মাস। তাহলে তো 7 বছর আগে নেন নাই, তাহলে বাচ্চার বয়স 9 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আর কিছুটা এদের সাথে তো হতেই পারে। হ্যাঁ, মানে 22 মাসে নিয়েছিলাম, তবে আমার 17-তে না 18-তে নিয়েছিলাম, আমার ঠিক সেটা মনে নেই। 7 বছর যোগ করবেন, যদি বাচ্চার বয়স এখন 8 বছর হয় না, কত বছর বাচ্চার বয়স? 8 বছর। 8 বছর। হ্যাঁ, তাহলে আপনি 6 বছর আগে নিয়ে গেছেন। জি জি, 6। তাহলে 18 সালে নিয়ে গেছেন। হ্যাঁ, আমি বের করতে পারছি। এটা কেন হয়? এটা হয় কি জন্য জানেন? আপনি যখন গিয়েছেন আপনার
আপনার হাজবেন্ড ডাক্তার হিসেবে তো যায় নাই, বাবা হিসেবে গিয়েছে, আপনিও মা হিসেবে গিয়েছেন। এখানে আরো একজন যে আছেন বললেন যে ডাক্তার, উনিও কিন্তু আসলে তখন মা, তখন তার ডাক্তার থাকে না, এবং না থাকার ফলে অনেক সময় আমরা কিন্তু অনেক নলেজ থাকার পরেও আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। এই জন্যই কিন্তু হেলালদের মতো জায়গাতে আমাদের নিয়ে যাওয়া দরকার, এদের কাছে নিয়ে যাওয়া দরকার, এই ডাক্তারদের কাছে, কারণ এরা জিনিসটাতে আমাদেরকে হেল্প করতে পারে। আমি অনেক জানলেও কিন্তু আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যাই আমি তো বাবা হিসেবে নিয়ে যাই, এবং অনেক কিছুই থাকে যেখানে আমি হয়তো ভাবছি আমি মেনে নিয়েছি, আমার মধ্যে কিন্তু ছোট ছোট ভুল থাকতে পারে যেটা দূর থেকে হেলাল বোঝে, এবং সে কিন্তু আমাকে বলতে পারবে যে দেখেন আপনি এইটা এটা করেছেন, এই জায়গাটা আসলে এইভাবে করা যেতে পারে। এই জন্যে আমাদেরকে ঠিক জায়গাতে নিয়ে যেতে হবে, এবং আপনি যখন নিয়ে যাবেন আপনি একদমই একটা ক্লিন এবং ফ্রেশ মাইন্ডে নিয়ে যাবেন, যে ডাক্তার যেটা বলে বা যে স্পেশালিস্ট আমাকে যেটা বলে এটাকে আমি অ্যাকসেপ্ট করবো এবং এটা আমি চেষ্টা করব। আর আপনি যেটা বললেন যে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, এই হতাশা আসলে এটা কিন্তু আপনার, আমি সমস্যা না বলি কিন্তু এই 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 জিনিসটা আপনার হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা অধিকাংশ বাচ্চাকে ধরে নেই অন্য বাচ্চার সাথে কম্প্যারিজন করে, যে অন্যের বাচ্চা 8 বছরে ক্লাস 3 পড়ে, আমার বাচ্চা 8 বছরে ক্লাস 3 পড়বে, কিন্তু এই বাচ্চাকে তার নিজের সাথে তুলনা করতে হয় যে এই বাচ্চা 2 বছরে লেগেছে, আমার বাচ্চা 3 বছর লেগেছে, আরেক বাচ্চা 6 বছর লাগতে পারে, তাই না? আমার আমার ছেলে তো প্রথমে কথা বলতে চাইতো না, সে হাঁটতে পারতো না, তারপরে সে অনেক ধরনের শব্দ করত, তারপরে সেখানে একটা অস্থিরও ছিল, কিন্তু এটা যদি আমি ধরে নিতাম যে ওর বোন যেভাবে প্রত্যেক বছর বছর উন্নতি করে গেছে সেও সেইভাবে করবে, তাহলে তো আমার হতাশা শেষ থাকতো না। কিন্তু সে তার সময় মতো উন্নতি করবে, আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে যাতে এই সময়টাকে আপনি ছোট করতে পারেন। কোনো বাচ্চা 1 বছরে ঠিক হবে, 2 বছরে, 5 বছরে, 7 বছরে, 3 বছরে, ওর একটা নিজস্ব অ্যাচিভমেন্টের জায়গা আছে, এবং হেলালরা যখন চিকিৎসা দেয় বা যখন তাদেরকে এই চিকিৎসাগুলি করা হয়, এটা তো আসলে ঠিক চিকিৎসা না, এটা এক ধরনের সমন্বিত পরিকল্পনা, যেখানে খাবার থেকে শুরু করে তার ঘুমের সময় থেকে শুরু করে ডিভাইস ব্যবহার থেকে শুরু করে তার প্রতি অন্যদের আচরণ এবং তার নিজের আচরণকে ঠিক করার চেষ্টা, এবং এইখানে কতগুলি ভাগত করা হয়, আপনি নিশ্চয়ই জানেন যে যেখানে তার সোশ্যাল স্কিল উন্নতি করার চেষ্টা করা হয়, একাডেমিক স্কিল উন্নতি করার চেষ্টা করা হয়, তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, হাঁটা চলা অন্য কোনো ধরনের সমস্যা, সেটাকে উন্নতি করার চেষ্টা করা হয়, এই যে টাচ সেন্সিটিভিটি এইটার উন্নতি করার চেষ্টা করা হয়, এরকম অনেক কিছু কিন্তু হেলাল বলেছে। তো এইটার তো আলাদা আলাদা অ্যাচিভমেন্টের জায়গা আছে। কোনো বাচ্চা সোশ্যালি অনেক ডেভেলপ করতে থাকে কিন্তু তার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেরিতে হয়, কোনো বাচ্চা ফিজিক্যালি খুব দ্রুত ঠিক হয়ে যায় কিন্তু তার একাডেমিক স্কিলটা তৈরি হয় না। তো এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হয়। আমাদের বেলায় যেটা ঘটে, আমরা দেখি যে একটা বাচ্চা প্রতি 1 বছর পর পর সে তার নির্দিষ্ট গতিতে উন্নতি করে যাচ্ছে, এই বাচ্চারা তো সেভাবে উন্নতি করবে না। আমার বাচ্চার টাচ সেন্সিটিভিটি আছে, সে কিন্তু হাত দিয়ে ভাত খেতে চায় না, সে চামচ দিয়ে ভাত খেতে চায়, কারণ চামচে তার টাচের পরিমাণ কম, হাত দিলে তো বারবার দিতে হয়। এই বাচ্চাকে আমরা কি করেছি? আমরা চালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চাল কচলাতে বলেছি, গমের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে গম কচলাতে বলেছি, সেই জন্য সে এখন খানিকটা উন্নতি হয়েছে, ও কিন্তু কাটা চামচ দিয়ে ছুরি দিয়ে এগুলো দিয়ে ভাত খেতে পারে, কিন্তু সে ভাত মাখতে চায় না, এবং সে কখনোই ওই যে অনেক ধরতে হয় এমন জিনিস করতে চায় না। ও কিবোর্ড পছন্দ করে কারণ কিবোর্ডে শুধু আঙ্গুল দিয়ে, কিন্তু কলম দিয়ে সে লিখতে চায় না, যদিও সে লেখে কিন্তু কলম দিয়ে সে, তার সাথে কিবোর্ড। তো এখন আমি যদি এটা নিয়ে অভিযোগ করি যে আমার বাচ্চা তো অন্য বাচ্চাদের মতো সারাদিন কলম দিয়ে লিখছে না, কিন্তু আমার বাচ্চা তো অন্য বাচ্চার চেয়ে ভালো কিবোর্ড ব্যবহার করছে, তো আরেক জায়গাতে তো অন্য বাচ্চার চেয়ে সে উন্নত, তাই আপনি আপনার বাচ্চার অ্যাচিভমেন্টকে আপনার বাচ্চার সাথে তুলনা করবেন, কিন্তু যখনই আপনি অন্য কারোর সাথে তুলনা করবেন বলবেন যে 3 বছরের মধ্যে ভালো হচ্ছে না, 4 বছরের মধ্যে হচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই হতাশা দূর হবে না, মানে আপনার এই কষ্টটা দূর হবে না, এবং এটা একটা ভুল কষ্ট, এই কষ্টটা না পাওয়াই উচিত, কারণ এটা করলে পরে আপনারও যেমন প্রবলেম হবে আপনার বাচ্চারও হবে, কারণ আপনি হতাশ হলে তো আপনার বাচ্চার পেছনে আপনি সময় ঠিক মতো দিবেন না, বা আপনি হতাশ হয়ে আপনি নিজে আপনি নিশ্চিত যে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন, হ্যাঁ, আপনি কোনোভাবেই আপনি এই রোগের যে মানে এই অসুবিধার যে ডাক্তার তার কাছে যান নাই, না আমি হচ্ছে সেই অনেকের কথা শুনে না না আমি তো মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়েছেন, কারণ আপনি ধরে নিচ্ছেন ওষুধ দিলে এটা ঠিক হবে, না উনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়েছেন, হ্যাঁ আমি নিশ্চিত, একদম নিশ্চিত, হ্যাঁ উনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেছেন, আমি ভুল বললে আপনি আমাকে বলতে পারেন যে না জান নাই, আপনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেছেন না? না উনি চাইল্ড সাইকোলজিস্ট, উনি চাইল্ড সাইকোলজিস্ট, জি জি, হ্যাঁ
তো উনি হচ্ছে সেন্ট্রাল হসপিটালে বসেন, নাম বলে সবাই চিনবে। আচ্ছা, তার মানে উনি একজন নিউরোলজিস্ট, কিন্তু এই সমস্যাটা তো নিউরোলজিক্যাল সমস্যা না, এটা তো বুঝতে হবে, এটা তো নিউরোলজিক্যাল প্রবলেম না। এরকম অনেক বাচ্চা আছে, যেমন আমার আমার ফুফাতে ভাই ছিল একজন, তার কিন্তু এই এই সমস্যা ছিল, সে অনেক অস্থির বাচ্চা ছিল, সে তো এই ইউনিভার্সিটি থেকে বের হলো আমেরিকাতে এবং বিয়ে করলো, এবং আছে একটু একটু কিন্তু অনেক কমে গেছে। তো এইটার জন্য আসলে যার কাছে যাওয়া দরকার তার কাছে যাইতে হবে। তা আমি আর কথা না বাড়াই আমাকে চলে যাইতে হবে, আমি অলরেডি 11:30 বাজিয়ে দিয়েছি। তো আমি খুবই অভদ্রের মতো এটা শেষ করে চলে যাব। হেলাল চান্দাপা এবং স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, ওনাদের কাছে করা যাবে? তাহলে আমি যাই। আচ্ছা হ্যাঁ, করেন করেন। আচ্ছা, আমার দুই মেয়ে, বড় মেয়ে ওর স্পেশাল চাইল্ড আর কি, তো জি স্যার, আমার দুই মেয়ে, বড় মেয়ে স্পেশাল চাইল্ড, ফেইতে ওর থেরাপি দিচ্ছি। তো আমি দুইজন কি স্কুলিং করাতে চাচ্ছিলাম আর কি। তো আমার বড় মেয়েকে যে নিয়ে গেছি স্পেশাল চাইল্ড, যে ওকে কোনো স্কুলে নিতে চাচ্ছে না, নর্মাল স্কুল। আমি নালন্দাতে গেছি, সহজপাটে গেছি, ম্যাপেলিপে গেছি, তো সেখানে দেখা যায় আমার ছোট মেয়ের বয়স 3.5 বছর, সব স্কুলেই ওকে নিতে চায়। তো আমার ইচ্ছা ছিল যে ছোট মেয়েকে যে স্কুলে দিব, বড় মেয়েকে সেম স্কুলেই দিব। তো এখনও ওর, আমার বড় মেয়ের এজ 7 বছর 4 মাস, কিন্তু এখনও ওকে আমি মানে কোনো স্কুলে দিতে পারি নাই। মানে ওর স্কুলটা এখন আমি স্পেশাল চাইল্ড স্কুলিং করাবো নাকি নর্মাল স্কুলে ট্রাই করবো, সেটাই আসলে বুঝতেছি না, এখন কি করা উচিত আমার? ধন্যবাদ। থ্যাংক ইউ। না আসলে আমরা কিন্তু শুরুতে এই উত্তরটা দিয়েছি, বোধহয় আপনি তখন ছিলেন না। সেটা হচ্ছে আমাদের প্রথম কিন্তু ট্রাই করতে হবে মেইন স্ট্রিমের স্কুলে। এখন যদি সে মেইন স্ট্রিমের স্কুলে তাকে না রাখে, অথবা তাকে রাখতে পারছে না, অথবা সে থাকতে পারছে না কোনো কারণে, তার ডেফিসিয়েট বা ডেভিয়েশন একটু বেশি আছে যেই কারণে মেইন স্ট্রিমের স্কুলে সে পড়তে পারছে না, তখন আপনি স্পেশাল স্কুলে দিবেন। আগে একটু ট্রাই করবেন মেইন স্ট্রিমে দিতে, না হলে তখন স্পেশাল স্কুলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, যেহেতু তুষার স্যার তারা আছে একটু যাওয়ার জন্য অন্য প্রোগ্রামে, আশা করি কেউ কিছু। ওয়েলকাম টু ব্রাইটার লাইফ স্কুল, অ্যান ইনিশিয়েটিভ অফ ফেইথ বাংলাদেশ। ওয়্যার এভরি চাইল্ডস পটেনশিয়াল ইজ নার্চার্ড অ্যান্ড সেলিব্রেটেড। At Brighter Life School, we offer 2 distinct learning programs, dependent learning and independent learning. In our dependent learning program, parents accompany their children in the classroom, fostering a supportive environment for growth and development. In our independent learning program, children thrive in a classroom setting tailored to their individual needs. Our experienced educators provide personalized instruction, empowering children to take ownership of their learning journey. But that's not all. At Brighter Life School, we are committed to excellence in education. That's why we maintain a professional development program for our special educators. Our comprehensive educational experiences extend beyond the classroom. Our extracurricular programs enrich students' lives through exciting outdoor adventures and real-world experiences. And each year, we conclude with an exhilarating sports and adventure tour where students learn valuable life lessons in teamwork, perseverance, and resilience. Join us at Brighter Life School, where every child's potential is nurtured and dreams are realized. Enroll your child today. Brighter Life School, nurturing potential, celebrating success.
জোরে বলেন ভালো আছি। ভালো যদি নিজে না বলেন তাহলে কখনোই ভালো থাকতে পারবেন না, নিজেকে নিজে বলতে হবে আমি ভালো আছি। আমার পার্সোনাল লাইফে প্রবলেম থাকতে পারে, ও পায়ে প্রবলেম, এরকম সবারই কিছু না কিছু আছে, বাট তারপরও যদি আমরা হাসতে না জানি, হেসে নিজেকে নিজে বলতে না জানি যে আমি ভালো আছি, কখনোই ভালো থাকতে পারবেন না। তো সকালে উঠে যত টেনশন আছে সবগুলোকে এক্সাইট করবেন আর নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। ভালো আছেন না? দেখেন এই যে আজকে ফ্রাইডে মর্নিং চলে এসেছেন, এখানে আপনি হেঁটে আসতে পেরেছেন, তাই না? আপনি নিজে নিজে আসতে পেরেছেন, এটাও কিন্তু অনেক বড় একটা নেয়ামত আল্লাহর। তো সেটার জন্য শুকরিয়া আদায় করি, আমরা বলি আমরা ভালো আছি। আবার প্রশ্ন করছি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ভালো থাকাটা আসলে এটা জায়গার উপর এবং অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট তারপরও খারাপের মধ্যেও ভালোটা খুঁজে বের করে বলবেন যে অনেক ভালো আছি, দেখবেন ভালো থাকবেন। আমার নাম ফারহানা, ফারহানা মাখনুন সাবা। আমি JCI একটা অর্গানাইজেশন আছে, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। JCI 105টা দেশে আছে, ঠিক তেমনি JCI একটা পার্ট JCI বাংলাদেশ, এবং বাংলাদেশের আমি হচ্ছি JCI মুন্সিগঞ্জের এই বছরের জন্য আমি লোকাল প্রেসিডেন্ট। আমাদের আসলে টার্গেট দেওয়া হয় যে কিছু ভালো কাজ করতে হবে, JCI তে থাকতে হলে কিছু ভালো কাজ করতে হবে। তো আমরা অনেক কিছু ভাবি যে কোথায় কোন জায়গাটায় ল্যাকিং আছে, সেটা নিয়ে কাজ করি। তো আমি 4 বছরের মতো আমার একটা টিচিং প্রফেশন আছে ছিল, তো সেইখানে আমি প্রচুর স্পেশাল চাইল্ড ডিল করেছি, যেখানে আমার আমি এখনো যদি বলি যে আমি আমার ওই প্রফেশনের কোন পার্টটা মিস করি, আমি সকালবেলা ক্লাসে গিয়ে ওই স্পেশাল চাইল্ডদের হাগ করাটা মিস করি। ওরা ওদের যে এই যে ভালোবাসাটা ওরা দিত ওদের টিচারকে, কাছে এসে দেখা মাত্রই হাগ করতো, মিস করতো, আমি ওইটা খুব মিস করি। তো যাই হোক, সেখানে যেহেতু ওই প্রফেশনে লম্বা সময় থাকা হয়নি, আমি একজন এন্টারপ্রেনিয়র, আমার বিজনেস আছে, তো JCI করতে এসে মনে হলো যে আমি ওই বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে হয়তো বা আমি আমার নিজেকে আরো বেটার ফিল করাতে পারবো। এই যে ভালো লাগা, আমার এটাও একটা ভালো লাগার পার্ট। আমি কখনো পার্সোনালি ফ্যামিলিতে যদি বলেন, আমি ওইভাবে স্পেশাল চাইল্ড কখনো ফেস করিনি, বাট আমি যখন টিচিং প্রফেশনে ছিলাম তখন আমার ওই বাচ্চাদেরকে আমার মনে হতো ওরা অনেক বেশি অসহায়। কেন অসহায় বলি, একটা বাচ্চা যে নিজেকে এক্সপ্রেস করতে পারছে, টিচার আমার এটা লাগবে, মিস আমার এটা, মিস ওইটা, বাট যে বাচ্চাটা বলতে পারছে না, যে বাচ্চাটা হাইপার হয়ে যাচ্ছে, যে বাচ্চাটা আমি আমি বুঝতে পারছি যে আমি যে লেসনটা দিচ্ছি ওকে হয়তো বা নিতে পারছে না, তো ওই জায়গাটাতে আমার ওদের জন্য আরো বেশি মায়া কাজ করতো যে আমি আসলে কি করলে এই বাচ্চাদের জন্য আর একটু বেটার কিছু করতে পারবো। তো সেই থট থেকেই আসলে আজকের আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, এবং নীলুফার আপাকে আমি সব থেকে বেশি থ্যাংক ইউ জানাবো, বিকজ আপা এত ব্যস্ত ছিলেন যখন আমরা এই অফারটা নিয়ে আপার কাছে যাই যে আমরা এরকম একটা করতে চাই। আপা দেশের বাইরে চলে গিয়েছিলাম, আমরা আরো মে মাসে এটা আমাদের করার প্ল্যান ছিল, সেখান থেকে আজকে এসে আমাদের ফাইনালি আমরা জুলাই মাসে করলাম, বাট ইনশাল্লাহ আমরা সামনে আরো করব, আমাদের আরো অনেক প্ল্যান আছে, আপনাদেরকে পাশে চাই। ভয়েস আমার একার ভয়েসে আসলে আমি অনেক দূর পর্যন্ত আমার ভয়েসকে আমি নিতে পারবো না, আমার আপনাদের ভয়েস লাগবে। আপনারা যখন দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আমার বাচ্চার স্পেশাল চাইল্ড, আমার এই এই সার্ভিসগুলো দরকার, আমার এই ফ্যাসিলিটিসগুলো দরকার, আপনি যখন বলবেন আমি সেই ভয়েসটাকে কতটুকু নিতে পারি, আমি ফার্দার আপনার পেছনে কাজ করব। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যখন যেখানে সুযোগ পাবেন আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন, আপনারা কি চান, কোনটা হলে আপনার বাচ্চার জন্য আরো ভালো হয় বলতে শিখুন। যখন বলবেন, বাচ্চা না কাঁদলে কিন্তু মাও বাচ্চাকে দুধ দেয় না, সো আপনাদেরকে বলতে হবে। সেই সাহসটা যখন আপনারা গ্যাদার করে ফেলবেন যে আপনি দাঁড়িয়ে যে কোনো জায়গায় বলতে পারবেন, রিক্সাওয়ালা খারাপ বিহেভ করছে, মিসবিহেভ করছে, যে আপনার বাচ্চাকে নিয়ে যাব না, বলে দেন ওখানে যে যেতে হবে, আপনি ভয়েস রেইজ করা স্টার্ট করেন, দেখবেন যে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। আমি ঝগড়াঝাটির কথা বলছি না, ফাইটের কথাও বলছি না, বাট ভয়েসটা রেইজ করা জানতে হবে। ওই যে হেলাল স্যার একটা কথা বললেন যে প্যারেন্টসদের মধ্যে লুকানো, হাইড করার একটা টেন্ডেন্সি থাকে, হাইড করার মেন্টালিটিটা আমাদেরকে দূর করে দিতে হবে।
আমাদেরকে, আমরা যখন আরো ওপেন আপ হব, আমরা যখন আরো সামনে এসে বলবো যে এই টপিকগুলো নিয়ে কথা বলবো, তখনই কিন্তু আরো দশজন জানবে। আপনি যখন আপনার হয়তো আপনার একটা বাচ্চা স্পেশাল চাইল্ড, আরেকটা বাচ্চা রেগুলার স্কুলে যাচ্ছে, আপনি সেখানে প্যারেন্টসদের সাথে কথা বলেন, আপনার এই স্পেশাল চাইল্ডটাকে নিয়ে কথা বলেন, আপনি হয়তো বা কখনো এটা বলতেই চাবেন না, এই টপিকই তুলতে চাবেন না, বাট আমি বলবো যে আপনি কথা বলেন আপনার এই বাচ্চাকে নিয়ে, আপনি কি প্রবলেম ফেস করছেন। আপনি যখন বলবেন ওই গার্ডিয়ানটা শুনবে, সে জানবে, তার হয়তো বা এক্সপিরিয়েন্সই নাই, সে জানেই না, তো সে আপনার থেকে শুনবে এবং আপনাকে তখন সে ইম্পর্টেন্স দেওয়া স্টার্ট করবে। আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমাকে কেয়ার করবে না বা আমাকে একটু ছোট করে দেখবে, এটা আপনিই ভাবছেন। ওয়েলকাম টু ব্রাইটার লাইফ স্কুল, অ্যান ইনিশিয়েটিভ অফ ফেইথ বাংলাদেশ। Where every child's potential is nurtured and celebrated. At Brighter Life School, we offer two distinct learning programs, dependent learning and independent learning. In our dependent learning program, parents accompany their children in the classroom, fostering a supportive environment for growth and development. In our independent learning program, children thrive in a classroom setting tailored to their individual needs. Our experienced educators provide personalized instruction, empowering children to take ownership of their learning journey. But that's not all. At Brighter Life School, we are committed to excellence in education. That's why we maintain a professional development program for our special educators. Our comprehensive educational experiences extend beyond the classroom. Our extracurricular programs enrich students' lives through exciting outdoor adventures and real-world experiences. And each year, we conclude with an exhilarating sports and adventure tour, where students learn valuable life lessons in teamwork, perseverance, and resilience. Join us at Brighter Life School, where every child's potential is nurtured and dreams are realized. Enroll your child today. Brighter Life School, nurturing potential, celebrating success.
বাইরের জিনিসগুলো তো পরে, আগে পরিবারকে আনতে হবে সচেতনতা। পরিবার মানে কে? শুধু পরিবার মানে কিন্তু মা বাবা আর ওই বাচ্চাটা নয়, ও ভাই বোনটা আছে, তার পাশাপাশি আত্মীয় স্বজন আছে, যাতে প্রত্যেকদিন একটি করে প্রশ্ন, ও ভাত খায় কেমনে, ও কাপড় পরে কেমনে, ওকে নিয়ে তোমরা কিভাবে চলো, ও আচ্ছা ও রাতে কি উঠা কাঁদবে, বিছানায় পেশাব করে, এই যে হাজারো একশো একটা প্রশ্ন, এগুলো কিন্তু পরিবারটাকেই হ্যান্ডেল করতে হয়, যেগুলো আমাদেরকে প্রতিদিনই ভেঙে ফেলে। আমি কি করে এটা বলছি, তাই না? আমার একটা ভাই স্পেশাল চাইল্ড, আমি সেজন্য এটা বলতে পারছি। আমি দেখেছি আমার বাবা মাকে কিভাবে মানে হেনস্থার চরমে যেতে হতো এবং তারা লুকিয়ে পড়ত। সত্যিকার অর্থে একটা কথা বলি, আমরা অনেক মডার্ন হয়েছি এখন, না? এখন আমরা সেকেন্ডের মধ্যে মোবাইলে বিশ্বের যে কোনো মাথায় চলে যাই, মনের দিক দিয়ে হই নেই, মনের দিক দিয়ে কোনো সচেতনতা আসে নাই, এখনো যে লাউসি করেই আসি। খুব এত অল্প চেঞ্জ হয়েছে যেটাকে আমি 20-25% বলবো, সেটা আরো অনেক বেশি আসা উচিত ছিল। স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে আমি বলি, একটা যে কোনো একটা অনুষ্ঠানে যখন আমরা নিচ্ছি, সবাই উৎসুকভাবে তাকিয়ে থাকছেন, কিংবা ওই যে পরিবারের সবাই এসে প্রথম প্রশ্নটাই ওই বাচ্চাটাকে নিয়ে করছে, তখন দেখা যাচ্ছে পিতামাতা গুটিয়ে যাচ্ছে, যেটা আমার বাপ মাও করেছিলেন, এবং তার সাথে সাথে স্পেশাল চাইল্ডটিকে খেয়াল করতে গিয়ে আমরা কিন্তু বাকি ভাই বোনদের প্রতি অনেক অনেক বেশি অবিচার হয়ে যায়, যে অবিচারের শিকার আমরাও। আমরা আমাদের বাসায় বন্ধু বান্ধব আনতে পারতাম না, কারণ আমার মা বলতেন মনে সুখ নেই, কষ্ট দুঃখ, কারণ আমার ছোট ভাইটার দিকে তাকাই থেকে আমরা দাঁতে দাঁত চাপতে হতো। আত্মীয় স্বজনদেরকেও অ্যাভয়েড করতো আমার বাবা মা, কোনো অনুষ্ঠানে যেতে চাইতো না, কারণ আমার ভাইটাকে কার কাছে রেখে যাবো, নিয়ে গেলে তো 101টা প্রশ্ন করবে সবাই, এবং ফলে আমরাও বঞ্চিত হইতাম। আমাদের প্রতি সে স্পেশাল কেয়ারটা নেওয়া হতো না, সব কেয়ার গিয়ে পড়তো ওই ভাইটার দিকে, যেটাও ভুল। স্বাভাবিক বাচ্চাটার দিকেও খেয়াল রাখো প্লিজ। তো এখন বলটা বলা যেতে পারে, ওটা কেন, ও তো নর্মালি ঠিক আছে, না? ওর ভেতরে ভেতরে কিন্তু একটা কষ্ট গ্রো করে যাচ্ছে, ইট ইজ ভেরি ভেরি ব্যাড। এটা মাথায় রাখতে হবে যে ওই বাচ্চাটার প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। বা আত্মীয় স্বজনের ব্যাপারে আমরা কি করবো, আমি আমার মা বাবা ভা যখন আমার মার একটা মনে চিন্তা ছিল মরে গেলে আমার মা যে আমার ছেলেটা রেখে দেখবে, এবং আত্মীয় স্বজনরা যখনই আইসায় প্রথম প্রশ্ন যেহেতু করতো, আমার মা ওটাকে লুকায় ফেলতেন, ওই কথার বাইরে অন্য কথায় চলে যেতেন, ফোন করে বললেও ওই লাইনে যেতেন না, ওই ভয়েই থাকতেন। আমার মা আমার বাবা চলে গেছেন 2009, আমার মা চলে গেছেন আজকে 2 বছর হল, আমার ভাই কিন্তু এখন আমার সাথে থাকে, হি ইজ অ্যারাউন্ড 52। আমার ভাই এখন আমার সাথে থেকে কই, কোনো আত্মীয় স্বজনে তো সাহস হয় না আমাকে বলার, ও কি করে, ও কেমনে খায়, ও কোথায় চলে, কারণ আমি তো ফেস করি, বলবা বলো কি বলতে চাও, এইভাবে আমি থাকি। কিন্তু আমার মা যেহেতু যে মানুষ কি আমরা কিরকম জানো, ওকে মরাকে মারো কেন, মরা নড়ে না কেন, আমার মা নরম ছিল, ভয় পেত ফলে ওরা পেয়ে বসত, আমাকে তো এটা জিজ্ঞেস করার সাহস নেই, কারণ জানো একটা প্রশ্ন করবে আমি 10টা কথা শোনাই দেব। এটা হতে হবে, এই সাহসটা প্রত্যেকটা বিশেষ চাইল্ড যেসব বাড়িতে আছে সেই পরিবারকে তৈরি করতে হবে ওই সাহস। এটা না করলে কোন করলে মানুষ পেয়ে বসে, আর ঘর থেকে তো আসলে তৈরিটা হয় সবকিছু, ঘরে যদি সাহস না থাকে, ঘরে যদি শক্তি না থাকে, এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ও বাচ্চাটার প্রতি অনেক অবিচার করা হয়, কারণ সবসময় তো আর আমরা কাগজে বই ধরে চলতে পারি না, ফলে মাঝে মধ্যে কিন্তু বড় কষ্ট আসে, ইস ওই বাচ্চাকেও বাজে কথা বলা হয়, নিজের উপরে বলা হয়, বিশেষ তো মারা আমরা মরি না কেন, আল্লাহকে আমাদের দেখে না, এগুলো বলা হয়, এগুলো কিছুই না। সব থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মনের শক্তি যদি আমরা স্ট্রং না করি, আমরা যদি আমাদের তথাকথিত আশেপাশে পরিবার পরিজন বন্ধু বান্ধব পাড়া পড়শি রুহিমা খালা এদের থেকে এদের সঙ্গে ফেস করার সাহসটা না রাখতে পারি, আমরা 50% এমনি শেষ। আর যে স্পেশাল চাইল্ডের ব্যাপারে ডক্টরও তো অনেক অনেক গম্ভীর কথাবার্তা বলেছেন, ওই দিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলবো যে ওই বাচ্চাটা যে কাজটা করতে ভালোবাসে তাকে সেই সুযোগটা দেওয়া হোক, সে যদি গান শুনতে ভালোবাসে তাকে
একটি গান শুনতে দেওয়া হোক। সে যদি মিউজিক চেক করতে পছন্দ করে তাকে মিউজিকের দিকে কিবোর্ড চালানোর ব্যাপারে ইন্সপায়ার করো। সে যদি ছবি আঁকতে চায় আঁকুক না দিস্তা প্রদিস্তা। ওই সবাইকে ওই আমার মামাতো ভাইয়ের ছেলে মুখোশে তো মুখোশে যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা তুষার একটা কথা খুব সুন্দর বলেছে যে প্রত্যেকটা বাচ্চাই নিজের সঙ্গে তুলনায় আসা উচিত, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমরা সবাই কিন্তু, আমি সবসময় একটা কথা বলি, আমরা সবাই ইউনিক। আল্লাহ তাআলা প্রত্যেককে যত্ন নিয়ে বানিয়েছে, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে, প্রত্যেকের মধ্যে একটা নিজস্বতা আছে, ওটা থেকে আমরা মাথায় নিয়ে আগতে হবে। সো এই বাচ্চাটাকে ওই পড়াশোনার প্রতি একেবারে মনোযোগ দেওয়া, বিএ এমএ পাশ করানোর জন্য, ম্যাট্রিক পাশ করানোর জন্য প্রেশারাইজ করার চাইতে, এটা অবশ্যই 100% এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি, যে তার চাইতে সে যেটার প্রতি ইন্টারেস্টেড থাকে সেটাতে ইন্সপায়ার করা উচিত। আমাকে যে ওই পুঁথিগত জ্ঞানে দগ্ধ হইতে হবে এটা না। গড হ্যাজ গিভেন আস, ওই যে বললাম সবার ভিতরে কোনো না কোনো শক্তি আছে, সেই শক্তি কোথার থেকে কোন বাচ্চার মধ্যে উঠে আসবে উই ডোন্ট নো। আর এই যে বললাম যে একটু বিশেষ ব্যাপারটা যে এটা আমাদের সবার মধ্যেই আছে, হ্যাঁ আমরা সবাই কম বেশি বিশেষ থাকি, হ্যাঁ কারোটা জিনগত দিক দিয়ে উঠে আসে কারোটা উঠে আসে না, কিন্তু এই বাচ্চাটাকে যখন আমরা নার্চার করবো তার বিশেষ দিকগুলোর দিকে নিয়ে সেটা অনেক বেটার হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কখনোই সেকেন্ডলি যে বললাম সিবলিংসদের প্রতি মায়া মমতা রাখতে হবে, ওদের কথা মনে রাখতে হবে, কেন ওরাও কিন্তু এই সংসারে আছে, ওদের ওই ছোটবেলাটা যাচ্ছে কিন্তু এটার সাথে সাথে, এবং ওরা কিন্তু লাস্টের দিকে দেখা যায় যে এই বিশেষ বাচ্চাটাকে খুব একটা পছন্দ করে না, নিতে পারে না, যে তোর জন্য আমাদের বাড়ির শান্তি শেষ। আমি কিন্তু যে কথাগুলো বলছি শুনতে তিতা শোনাচ্ছে, বাট এটা সত্য। বইয়ের কথায় বলা যায় আরে না খুব আদর করে, না করার কথা না। যখন দেখি সবাই মিলে ওর দিকেই তাকিয়ে থাকছে, বা বাড়িতে কেউ আসতে পারছে না, বা কোনো কারণে মা সারাক্ষণ কান্নাকাটি করছে, বাবার মেজাজ চড়া হয়ে থাকছে, এই বিশেষ বাচ্চাটার জন্য তখন রাগ এসে যায়, তোর জন্য আমাদের বাসায় সব কিছু হয়। তো এই জন্য এদের সঙ্গে এর সম্পর্কটাকে সবসময় সুন্দর রাখতে হবে। আমার মার চিন্তা ছিল ওর কী হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ যখন যাকে পৃথিবীতে পাঠান সেটাকে তো যে বলে না আমরা একটা পিঁপড়া, পিঁপড়াটা তো কুই কুই খেলে পিঁপড়া কুই যায়, ওই পিঁপড়া কিন্তু খাওয়া পায় তাই না? তাহলে ওই আমার বাচ্চার কি হবে আমি যখন চলে যাব এটা মাথায় রাখার দরকার নাই। অবশ্যই আমরা একটা ব্যবস্থা নেবো, বাট এটা অনেক বড় হতাশা নিয়ে আসে, যেটা আমি আমার মাকে দেখেছি। আমার ভাই তখন মজাই আছে, ভালোই আছে, হয়তো বা ওরকম পড়াশোনা করেনি, বাট ইন্টারাকশনটা করছে এখন যত ভালো করছে, এটা আরও আগে করলে আরও বেটার হতো। তো মা বাবার সঙ্গে তো আর আমি কি ব্যাগরি করে বলতে পারতাম না, বলতাম যদিও বাট ওরকমভাবে সম্ভব ছিল না বলা। হ্যাঁ তখনকার সময় মা বাবারা কিন্তু এত ইজি ছিল না, এখনকার যেমন ছেলেমেয়েরা মা বাবার সাথে গম্ভীরজনক কথা বলে, আমরা তো ওরকম বলতে পারতাম না। কিন্তু এখন যেমন আজকে আমি বলে ভাইকে বললাম যে তুমি কি আম খাইছো এবার, বললাম না আমরা তো দেয় নাই। ঠিক আছে, তো আজকে থেকে প্রত্যেক দিন একটা করে আম দেওয়া হবে। এই যে ছোট ছোট কথা, হ্যাঁ, কিংবা এখন আমার দুপুরে যদি কেউ আমাদের বাসায় গেস্ট আসে আমরা কিন্তু আমার ভাইকে ডাকি, ও হতে পারে ওর একটা রুটিনে খায়, ওরা কিন্তু আমার ভাই মানে এই ধরনের বাচ্চারা রুটিন খুব মেনটেন করতে চায়, তো ও রুটিনে খেলে ও আসে, এসে দাঁড়ায়, আমার মা থাকা অবস্থায় প্রশ্নই আসে না, লজ্জায় মরে যেত। আর এখন আমি দেখে নিয়ে আসি, তুমি কিছু খাবা না আমি তো একটু আগে খাইছি, এটুকু বলতে পারি, ঠিক আছে ফাইন, ও হ্যালো করলো চলে গেলো, আর কেউ কোনো প্রশ্ন করার থাকে না তখন, কারণ আমি তো লুকাচ্ছি না, সবাই জানছে দেখছে। আর এই যারা জানছে কিন্তু দেখছে না তারাই কিন্তু বেশি কিউরিয়াস হয়। তো আমি এটার জন্য বলবো বাচ্চাকে নিয়ে একদম ফেস দ্য ওয়ার্ল্ড, জাস্ট ফেস ইট। অনেকে দেখেছি আমি আমাদের যে বিয়ে বাড়িতে গিয়ে বাচ্চাটাকে নিয়ে যখন যায় সবাই খাওয়া ফেলা দিয়ে বাচ্চার দিকে তাকায় থাকে, হোয়াট ইজ দিস, এবং ফলে বিব্রত হয়ে যায় বাবা মা, পরবর্তী তার একটা বিয়ে বাড়িতে যেতে চায় না। আমি সেখানে বলবো যাও, সবাই তাকায় থাকে, তাকায় থাকতে দাও, কে কজনের দিকে তাকায় থাকে, তুমি তো নিজেকে নায়ক নাকি সাকিব খান আর কি বলে পরিমণি ভাববা যে তাকে দেখতেছে, দ্যাটস গুড ফাইন, আমার ছেলে তো সাকিব খানের মতো, নাহলে তাকায় থাকতেছে কেন সারাক্ষণ। ইউ হ্যাভ টু টেল দিস থিংস টু ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু বুস্ট আপ ইয়োর সেলফ। একটা কথা, যার মাথা তার ব্যথা, ভাইলে দুনিয়ার কথা দুনিয়ার মানুষ বলে বলবে, কিন্তু দিন শেষে বাসায় কিন্তু বাচ্চাটা নিয়ে থাকতে হবে এই প্যারেন্টসদেরকেই। তো ওইভাবে নিজেকে বোঝাতে হবে, প্রথম কথা
আমি আবার বেশিক্ষণ কথা বলতে পারি না। প্রথম কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যাকেই পাঠিয়েছে একটা না একটা তার ভবিষ্যৎ ব্যবস্থা হবে। দ্বিতীয়ত তাকে কোনো রকম আমরা ওভাবে জোর করবো না, তার মতো করে তাকে আগাতে দিব, কিন্তু তার স্পেশাল কোয়ালিটিকে আমরা নার্চার করব। আর থার্ড কথা হচ্ছে বাকি যদি ভাই বোন থাকে তাদের সঙ্গে তাকে ইন্টারাকশনটা করাবো এবং বাকি ভাই বোনদেরকে বুঝাবো, যেমন দেখো তোমার ভাইটা কিন্তু তোমার দ্বারাই, তুমি কিন্তু ওকে দেখছো না, তুমি কত গুড বয়, তুমি কত গুড গার্ল, মানে এভাবে বললে ওরাও অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। চতুর্থ হচ্ছে ফ্যামিলির আর যারা মেম্বার্স আছে বা বাকি আছে পরিচিত জনের আছে তাদের সামনে, হ্যাঁ ওকে এখন ভাত খেতে পারে নিজে না, দেখছেন তো ওনাকে আমাকে খাওয়াতে হচ্ছে, তো বলুন তো গতকাল থেকে কি গরম পড়েছে না, জাস্ট চেঞ্জ দ্য টপিক বাট ফেস ইট। সবাই বলবে যে হ্যাঁ আপনি মতো করে তো আমি কথা বলতে পারি না, সবাই পারি, একটু প্র্যাকটিস করতে হয়। প্রথমেই কেউ মানে ঢুকেই তো আর একজন সাঁতারু তো প্রথমেই লং রান সাঁতারে চলে যেতে পারে না, পারে পারে না, ডুব খায়, ওই এক নম্বর সাঁতারুও ডুবছে চোদ্দবার ডুবা কিন্তু সাঁতার শিখছে না, সেরকম আমার মতো কথা আমি বিশ্বাস করি সবাই পারবে, শুধুমাত্র দরকার একটু চর্চা। পারবো না কেন, আমি আমার বাচ্চার প্রোটেক্টর, আল্লাহ তাআলা উপরে আছেন এবং পৃথিবীতে আমি আমার বাচ্চার রব, সো আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য আই উইল ডু দিস, আমি আর লুকোবো না, এটা খুব জরুরি। কিন্তু হ্যাঁ, আর স্কুলের ব্যাপারটা হয় কি, বাচ্চাকে কোন স্কুলে উঠে ভদ্রলোক বললেন যে বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে আছেন, বাচ্চাকে কোন স্কুলে দেবেন, আসলে এটা বাচ্চার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে, বাচ্চাকে বাচ্চার সাথে তুলনা করতে হবে, ওর ছোট বোন কীভাবে গটগট করে লিখছে ওটার সাথে নয়, ওর মতো বোন বোনের মতো, এখন সেখান থেকে ওর এবিলিটি অনুযায়ী যে স্কুলটাকে নিচ্ছে। কেন শুধু স্কুলের কথা বললে তো হবে না, আমাদের যে ব্যাপার আছে না মানসিকতার চেঞ্জও দরকার আছে, শুধু আমি স্কুলে বাচ্চাকে ভর্তি করাই দিলাম আর বাচ্চাকে নিয়ে ওই স্কুলে বাচ্চারা মজা করতে থাকলো, সেই মজার শিকার হয়েও কিন্তু আমার ভাই কিন্তু ক্লাসে এই পর্যন্ত পড়ে আর পরে নিয়ে জন্য সবাই ওকে নিয়ে হাসাহাসি করতো, তো ও আর স্কুলে যায়নি, ও বলতো আমাকে যে সবাই টানে, আমার পেন্সিল নিয়ে নেয়, আমার চুল ধরে টানবে, আমার গায়ে কালি চায়। বাচ্চারা কিন্তু খুব নিষ্ঠুর হয় রে ভাই, বাচ্চারা অনেক নিষ্ঠুর হয়, বাচ্চারা দেব শিশু যেরকম দেব সন্তানও সেরকম। হ্যাঁ, তো ওই ওইটা না, ওই এই বাচ্চাটা তো পারে না, ও তো বোঝে না, তখন এই জন্য বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে দেওয়াটা বেটার, আগে নিজেরা গ্রুম আপ করা উচিত, স্পেশাল ক্লাস যদি কোথাও থাকে হইলে ভালো কথা, তাহলে আমি বলি পিতা মাতাই সবচেয়ে ভালো টিচার, আস্তে আস্তে হোক হোক না, সে দরকার হলে ম্যাট্রিক পাস যদি আমরা করাতে চাই সে ম্যাট্রিক পাসটা সে দরকার হলে 20 বছর বয়সে করুক, সমস্যা কি, কোন কিতাবে লেখা আছে 20 বছরে ম্যাট্রিক পাস করা যাবে না, লেখা নেই তো, কিন্তু বাচ্চাটা ম্যাচু মানে একটু আস্তে আস্তে বাচ্চাটাকে আগে তৈরি করি, আমরা তৈরি করি, আমরা আগে তৈরি করি বাচ্চার কি কি গুণ আছে সেটা দেখি। হ্যাঁ, বাচ্চা যদি খুব চিল্লা চিল্লি কান্নাকাটি করে অতিরিক্ত হাইপার থাকে, ডক্টর তো আছেন, ডক্টরের সঙ্গে কথা বলছি যাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমি বলবো পিতা মাতা থেকে শুরু করে পরিবারে এদের মানসিক স্বাস্থ্য খুব জরুরি, এদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে দ্যাটস ভেরি ব্যাড। আর এই মানসিক স্বাস্থ্য কথায় কথায় তো ডাক্তার যাওয়া যায় না, এই মানসিক স্বাস্থ্য ছিল নিজেরাই যথেষ্ট, নিজেরা নিজেদেরকে বুস্ট আপ করতে হবে, নিজেদেরকে বলতে হবে ভালো থাকতে হবে। আর হতাশা তো যদি আমি বলি সবসময় হতাশা যদি কোনো সমাধান আনত আমি মনে হয় সবার আগে বসে বসে কাঁদতাম, এখন সবার জীবনে হতাশা আছে, কার নাই, যে বলে যে আমার জীবনে হতাশা নেই আমি বলছি মিথ্যুক, অর তার বোধ বুদ্ধি হয় নাই, সবার এখানে যারা আছে কেউ সমস্যাহীন নেই, প্রতিদিনই আমাদের কোনো না কোনো সমস্যা আসতেছে, ওইটা ওভারকাম করতে না করতে আরেকটা সমস্যা দাঁড়ায় যাচ্ছে, মানে সমস্যা থাকবেই বাট ওটার মধ্যে থেকে কিন্তু আমাদেরকে ফাইটার হিসেবে আসতে হবে। পৃথিবীতে এভরি ওয়ান ইজ ফাইটার মানে আমি বলি যে আমি যে রাস্তায় যখন আসি ফুটপান্ডার ছেলেগুলোকে দেখি, যে ছোট ছোট যে ভ্যান গাড়িতে জিনিসপত্র বিক্রি করে থেকে দেখি, সবাইকে আমি স্যালুট করি, এভরি ওয়ান ইজ ফাইটিং মানে একদম বড় একটা পোস্টে যে আছে তা থেকে শুরু করে একদম একেবারে মুটি মজুর, এভরি ওয়ান ইজ টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলি, এভরি ওয়ান ইজ টেকিং কেয়ার অফ দেমসেলফ, এভরি ওয়ান টেকিং কেয়ার অফ এভরিথিং, না সো এটা ফাইটার না, সো ডোন্ট গিভ আপ। আমি এটাই বলবো মন খারাপ করতে যাবে না, এটা আমি বড় কথা বলা যায়, আমি বলতে পারি বড় কথা, ওই অনেক আপা অনেক আপার মধ্যে মধ্যে আমিও আসি, আচ্ছা যাই হোক, কিন্তু আমার তো কিন্তু এই মন খারাপ করলে তোমার লস আপনার লস,
মন খারাপটা নিজেকেই বোঝাতে হবে যে আই উইল নট, আমাকে আমার বাচ্চাটাকে ফেলে দিতে পারবো না, ফেলে দেওয়া যাবে না। সো আমার বাচ্চাকেই দেখতে হবে, এর বাইরে আমাকে আমার শান্তি, আমাকে আমার সুখ, আমাকে আমার ভালোবাসা তৈরি রাখতে হবে। অনেকেই বলে যে এই ধরনের ঘটনা ঘটে গেলে জীবনের আর কোনো মানে খুঁজে পান না, এটা কিন্তু সবচেয়ে বড় লস। আমি জীবনে মানে না খুঁজে পেলে কি আমার বাচ্চা ঠিক হয়ে যাবে? আমার মা তো আজীবন দিল এইটাই কইরা, ওয়ারেস তখন কাছে এখন আমার ভাই অনেক বেটার আছে। তো ওরা তো একটু হলে বোঝে, হালকা পাতলা বোঝে, কিন্তু কিছু বাচ্চা আছে ওরা বোঝে, ওদের সামনে যখন বারবার তোর জন্য আমার এলো, আমি তো মহিলা গিয়েও শান্তি পাবো না, এইসব বলে কোনো সুরাহা আসে না। প্লিজ, আমি যতটুকুই বলি তার চেয়ে বড় নিজের ইচ্ছেটা থাকতে হবে, আর পরিবারের সবার কম্বাইন্ড ইয়েটা থাকতে হবে, স্বামী স্ত্রী একের প্রতি অন্যের সাহস দেওয়া থাকতে হবে, স্বামী স্ত্রী কিন্তু দুজন মিলে এই বাচ্চাকে দেখতে হবে। শুধু বউয়ের উপরে চাপাই দিলাম বা স্বামীর উপরে তুমি দেখো না কেন বললে হবে না, কিন্তু এটা কিন্তু কম্বাইন্ড, পরিবারটাই তো কম্বাইন্ড, তাই না? সো দ্যাট ইজ দ্য থিং। লেটস, আমি মনে করি সচেতনতা পরিবার থেকে আসা সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে জরুরি এবং সর্বপ্রথম এটাই আসা উচিত। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কিছু বলার আছে? কেউ কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে বলার? হ্যাঁ বলো। থ্যাংক ইউ। সালামুকুম, আমার নাম ফারজানা হক, আমার বাচ্চা ফেইথে থেরাপি সেশন নেয়। ও একটা প্রি স্কুলে যেত, এখন ওকে অন্য স্কুলে দেওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখছি এবং খেলতে নিলেও দেখা যায় যে ও যেহেতু অন্যের সাথে মিশতে কম পারছে, যে কারণে ওর বয়সী অন্য বাচ্চারা ওকে সাইড লাইনে ফেলছে এবং বাচ্চাটা বুলিংয়ের শিকার হচ্ছে। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমার বাচ্চার ক্ষেত্রে আমার বিহেভিয়ার কেমন হওয়া উচিত এবং অন্যের সাথে কেমন হওয়া উচিত? মানে অ্যাজ আ প্যারেন্ট আমি যেটা করছি সেটা তো করছি, এর বাইরে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আর সব বাচ্চা দেব শিশু এই কনসেপ্টটা থেকে বোধহয় আমাদের বের হওয়ার প্রয়োজন আছে। এবং অন্য যে প্যারেন্ট, অনেক ক্ষেত্রেই আমি দেখি বাসার কাছেই রবীন্দ্র সরোবর, আমি প্রায় বাচ্চাকে নিয়ে যাই, প্যারেন্টদের ক্ষেত্রে যারা আমি স্বাভাবিক না বলে বলবো যে মেইন স্ট্রিম, সেই প্যারেন্টদের ক্ষেত্রে আমি এত উদাসীনতা এবং এত অমানবিকতা কেন দেখি আমি জানি না। তারা বাচ্চাকে সহনশীলতা শিখান না, তারা শিখান এই বাচ্চাটা অস্বাভাবিক, তাকে তুমি সাইড লাইনে ফেলে রাখো, সে তোমার বন্ধু হতে পারে না। এই বুলিংটা মানে অন্য প্যারেন্টদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত আমার, কি বলবো এটাকে? আমি বুঝেছি, মানে আসলে অনেস্টলি বুঝে বললাম, আমি যেটা বিশ্বাস করি যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় স্কুল, পরিবার থেকে এগুলো আসলে শিক্ষা হতে হয়। হ্যাঁ, ওই প্যারেন্টসরা তো পরিবার পায়নি, ওই প্যারেন্টস ওইভাবে গ্রুম আপ হয়নি, ওরা যেভাবে গ্রুম আপ হয়েছে তারা তাদের সন্তানকে সেভাবে শেখাচ্ছে, কিন্তু এটা অনেক দুঃখজনক। আমি বারবার এটাই বলছি, আমি কিন্তু অনেক স্কুলকে বলি যে আমি দু একটা স্কুলে ডিপিএস এর একটা প্যারেন্টসদের এরকম অনুষ্ঠানে আমি গিয়েছি শুধুমাত্র বলার জন্য প্যারেন্টসদের মনোভাব কেমন হওয়া উচিত। প্যারেন্টস হয়ে গেলাম, বাচ্চাকে স্কুলে দিয়ে দিলাম, বাস প্যারেন্টসদের শেখার কিছু নাই, এটা ভুল। সো এক্ষেত্রে আমি বলবো যারা বাচ্চার, আমি তোমাদেরকে তুমি করবে বলে, তোমার আমার অনেক জুনিয়র, অবশ্যই আমি মনে করি তোমরা যে কাজটা করবে খুব ভালো হয়। শুনো, প্রত্যেকটা মানুষের উচিত এই পৃথিবীতে এসছো, একটা ভালো কাজ নিয়ে যাও, অ্যাটলিস্ট জেনে বুঝে চেষ্টা করো। তোমরা যেসব স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছ, সেসব স্কুলের যে প্রিন্সিপাল আছেন কিংবা অথরিটি আছেন, তাদেরকে বলো যে প্যারেন্টসদের একটা মিটিং কল করার জন্য, মাঝে মধ্যে মাসে না হোক, তিন মাসে হোক, প্যারেন্টসদের একটা মিটিং যেখানে স্পেশাল বক্তা এসে কথা বলবে। শুধুমাত্র এই স্পেশাল চাইল্ডের কথা বলা যাবে না, ওটা বললে আবার অনেকেই আসবে না, আমার তো নাই, আমি কেন আসবো? হ্যাঁ, ওখানে বলতে হবে যে বাচ্চাটার গ্রুমিং নিয়ে, হাউ টু টেক এ ল্যাপ কি, এরকমভাবে অনেক কিছুই থাকবে। তবে স্কুলে যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে তাকে কীভাবে ট্রিট করতে হবে, মানে তার বাচ্চা কীভাবে ট্রিট করবে, এইসব সব কিছু মিলিয়ে আর কি প্যারেন্টসদের একটা স্পেশাল যেন একটা কনফারেন্স হয় অথবা একটা স্পেশাল একটা সেশন, দু মাস বা তিন মাস পরেই হোক,
সেখানে স্পেশাল গেস্ট এসে কথা বলবে। আমি অ্যাটলিস্ট আমার কথা বলি, আমি আমি কিন্তু আমি যাই করি আমি 100% ফ্রি, আমি কিন্তু কোনো টাকা পয়সা দেই না। হ্যাঁ, আমি আজকে 12-14 বছর যাচ্ছে, আমার কাছে লোকে আসে দেখা করে কথা, আমাদের বাংলাদেশে এটা কেউ বিশ্বাস করে না যে টাকা ছাড়া উনি কাজটা করছেন। আমি বলি আমি তো দোয়া নিচ্ছি তোমাদের, এটা তো আমাকে তো চাইতে হবে না, টুডে হচ্ছে বড়, আমি যখন যাবো আমার এই আনন্দটা নিয়ে তো আমি যাবো, তখন এই যে দোয়া সারাক্ষণ মানুষ বলছে আপা আপনাকে দোয়া করি দোয়া করি, এটা তো আমি 1000 কোটি টাকা দিয়েও পেতাম না। সো আমি এটুকু কথা দিচ্ছি যে আমি যাব, আমি হিংসে স্কুলে কথা বলবো, এজ এ স্পিকার প্যারেন্টিং নিয়ে কথা বলবো। স্কুলগুলো আসলে এগিয়ে আসে না, স্কুলগুলো না, স্কুলগুলো ভিটে মনে বলে যে স্পিকারকে ডাকবো উনি তো অনেক টাকা নিয়ে ফেলবেন, আমাদের তো ফান্ডে টাকা নেই। ঠিক আছে, তখন বলে একটা মানুষ আছে উনি কোনো টাকা নেবে না, এখন তবে ওনাকে ডাকেন উনি এসে কথা বলুক। তখন একবার যদি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি তখন স্কুল নিজেও চাইবে একটু হলেও পয়সা করে দিয়ে হলেও সামনে বড় বক্তাদের নিয়ে আসতে। ছোট বক্তাদেরই শুরু হোক, সমস্যা কি, ঘরের মানুষটা দিয়ে শুরু হোক, পরে আমরা বড় বড়দেরকে নিয়ে আসলাম। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? সেটা আমার কথা হচ্ছে তবু শুরু হোক, আমরা স্কুলগুলোকে আগে অ্যাপ্রোচ করি। আমরা কিন্তু আগেও হতাশ হয়ে যাচ্ছি, স্কুলগুলো আজ যাই না, গিয়ে বলি না যে অমুক আছেন উনি কিন্তু আসবেন, ওনাকে কোনো ফি দিতে হবে না, উনি নিজেই আসবেন নিজেই যাবেন। তবুও আমরা একটা প্যারেন্টসদের কনফারেন্স করি, প্যারেন্টসদের জন্য একটা সেশন করি, অমুক দিন একটা বন্ধের দিন শনিবার করে এক ঘন্টা খানিকের জন্য প্যারেন্টসরা আসলো। মানে আমি কেন বলছি এটা আমাদের অনেক দরকার, বাচ্চাদের বড় করার জন্য না প্যারেন্টস, গুড প্যারেন্টিং ভেরি ইম্পর্টেন্ট। যেটা অনেকের মধ্যে নেই, যে বললে যে না বাচ্চাটাকে যে বুলিং করাচ্ছে, বাবা মাই তো বলে দিচ্ছে বাচ্চাটাকে, হ্যাঁ বাবা বা মা হয়তো মানে বলে দিচ্ছেন যে ওর সাথে মিশো না, ওয়ার ইজ দ্যাট, তো ক্যারিং হওয়া উচিত না। কেন আজকে যে বাচ্চাটাকে আমি মিশো না বলছি, সে বাচ্চার ঘরে তো একটা স্পেশাল চাইল্ড হতে পারে। ইউ নেভার নো, কারমা ইজ এ বিচ, আমি বিশ্বাস করি এটা একটা অভিজ্ঞতা। আমি আজকে এখন যে জায়গায় এসেছি, আই এম রানিং 62, তো 62 বছর বয়সে এসে কিন্তু আমি অনেক দেখেছি এবং ওই দেখা থেকে আমি জেনেছি আল্লাহ তাআলা এই পৃথিবীতেই বিচার করে দেন, পরেরটা তো পরে আছে। সো যারা এই ধরনের করে দে হ্যাভ টু পে লাইক দ্যাট। সো এখানটা আমার কথা হচ্ছে করো, আমি আমার একটা অফিসিয়াল নাম্বার আমি বলি, ফোনটা আমি দিয়ে রাখছি, যে নাম্বারে কল করে যে চাইবে, যে স্কুল রাজি হবে বা স্কুলের সাথে যে আপা আপনি বলেছিলেন ফ্রিতে এসে প্রোগ্রামে আপনি আমাকে কবে, ওরা একটা ডেট ঠিক করবে আপনাকে জানাবো, আমি বলবো হ্যাঁ ইনশাল্লাহ। সো আমার নাম্বারটা আমি বলছি 01-711-52-555-55, আমার মনে মুখস্থ হয়ে যাওয়া উচিত না, 01-711-52-555-55। হ্যাঁ, সো আমাকে বলবো আমি যাবো, আমি কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ বলো। সবাই তো অ্যাকচুয়ালি সরি সবাই অ্যাকচুয়ালি আমি হুমায়রা উম্মে সালমা, আমি লিড অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে ফেইথ বাংলাদেশে আছি, ফেইথের জার্নি প্রথম থেকেই। সবাই তো বলছিলেন যে স্পেশাল চাইল্ডদের নিয়ে, আমার কাছে এটা আমার কাছে মনে হয় কি যে সাপোজ কারো স্পেশাল চাইল্ড আছে, সেই ঘরে কিন্তু একজন নর্মাল চাইল্ডও আছে। হ্যাঁ, নর্মাল বা রেগুলার চাইল্ড আমি যাই বলি না কেন, যে তো ওই বাচ্চাদের আমি তো একই পরিবারের দুজনকেই পাচ্ছি। হ্যাঁ, রেগুলার চাইল্ড যারা বা যাদের সাথে মেইন স্ট্রিমে আমাদের বাচ্চারা যাচ্ছে, যাদের সাথে ইনক্লুসিভ এডুকেশনে বাচ্চারা যাচ্ছে, আমাদের রেগুলার চাইল্ডদেরই সোশ্যাল ম্যানারে অনেক ডিফিকাল্টিস। আপনি বলছিলেন না যে পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, যেহেতু আমাদের পারিবারিক শিক্ষাটাতেই এখন অনেক বড় অনেক ল্যাকিংস, সেহেতু মানে আমাদের বাচ্চাদের মধ্যে অ্যাকচুয়ালি সোশ্যাল ম্যানারটা ডেভেলপ করছে না। সো যারা রেগুলারটা ডেভেলপ করতে গেলে তো প্যারেন্টসদেরকে আগে শেখাতে হবে না? এইটাই বলতে চাচ্ছিলাম যে আপনার যদি আমাদের যে স্কুলগুলো, যে আপনি বলছিলেন যে স্কুলগুলোতে যখন প্যারেন্টস ট্রেনিং হয় তখন আমাদের অথরিটিরা যদি এই সোশ্যাল ম্যানারটাকে, যে আমি আমার বাসায় কিভাবে আমার বাচ্চাকে সোশ্যাল ম্যানারটা প্র্যাকটিস করাবো এবং স্কুলের
কারিকুলাম না থাকুক, আমার অ্যাটলিস্ট একটা পার্ট দরকার যে কিভাবে সে তার পিয়ার গ্রুপের সাথে, কিভাবে টিচারের সাথে, কিভাবে কমিউনিটি তার সোশ্যাল ম্যানারগুলো মেনটেন করবে। তাহলে কিন্তু আমার বাচ্চা একদম ছোট থেকে তার গ্রুমিংটা একটু একটু করে শুরু হয়। এটা হওয়া উচিত স্কুলের, স্কুলের গেস্ট স্পিকার আনতে হবে, যে স্পিকার এসে কথা বলবে, যেখানে প্যারেন্টসরা থাকবে, সেখানে বাচ্চা কিভাবে পড়াশোনা ঠিক মতো বাসায়, কারণ আমরা টিচারও তো বাসায় তো গিয়ে পড়াচ্ছে না, না টিচাররাও স্কুলে যাচ্ছে, কিন্তু বলছে বাচ্চা বাসায় যেন পড়ে, তো বাচ্চা পড়ে না, বাচ্চা মোবাইল নিয়ে খেলছে, বাচ্চা কথা শোনে না, বাচ্চা আগে কথা শুনতো এখন মুখের উপর দম করে দরজা বন্ধ করে দেয়, হাজারো একটা কিন্তু সমস্যা আছে বাচ্চাকে নিয়ে, আমি নর্মাল চাইল্ডের কথাই বলছি। তো সেক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু প্যারেন্টসদের অনেক প্রশ্ন আছে, যেগুলোর জন্য স্কুলরা যদি সেশন করে অ্যাজ এ গেস্ট স্পিকার অবশ্যই আসবেন, কথা বলবেন, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। অবশ্যই, কারণ হচ্ছে আসলে এটা যদি আমি তাকে তার মনে দিতে না পারি, যে আমার বাচ্চাকে মনে দিতে না পারি যে একটা বাচ্চার সাথে কিভাবে তুমি ম্যানার করবে, তুমি পিয়ার গ্রুপকে বুলিং করছো, তুমি কমিউনিটি পিপলকে বুলিং করছো, তুমি তোমার অ্যাডাল্টকে বুলিং করছো, তুমি তোমার ছোটকে বুলিং করছো, সো আলটিমেটলি তো সেই ছোট্ট মানুষটা শিখবে না কিভাবে তাকে মানুষ হতে হবে। অ্যাকচুয়ালি শিক্ষা না, শিক্ষাটা মানসিক শিক্ষা। হ্যাঁ, এখানে আমি লাস্ট একটা কথা বলি যেটা বাচ্চাদের ব্যাপারে বলে রেখো, বাচ্চারা দেখে শেখে, এটা মনে রেখো। এখন এই বুলিংটা বাড়িতে যদি সারাক্ষণ দেখে যে বাবা মাও বুলিং করছে, বাচ্চাটা কিন্তু ওটা শিখছে। বাচ্চারা কিন্তু এই জিনিসটা বা মাকে অসম্মান যদি দেখে বাড়িতে, এই বাচ্চাটাও কিন্তু মাকে খুব একটা সম্মান করতে শেখে না। সো বাচ্চাদের ব্যাপারে মনে রাখতে হবে যে তবে বাচ্চাদের সামনে আমরা যখন পরচর্চা করতে থাকি, হ্যাঁ এই অমুককে তমুককে নিয়ে উল্টা পাল্টা কথা বলি, আমরা মনে করি বাচ্চাটা তো খেলছে, বাচ্চাটা কিন্তু শুনছে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বাচ্চাদেরকে ওই নীতি কথা ওই যতক্ষণ পড়াইছো তারপরে এই কান্দে ঢুকে এই কান্দে বেড়ায় যায়, প্র্যাকটিক্যালি যা দেখে শোনে সেটাই কিন্তু বাচ্চাটা মনে রাখে। সো ওই দিকে চিন্তা করে বাসাতেই মনে মনে বাসাটাকে আমাদের বাচ্চাদের জন্য একটা স্কুল হিসেবে তৈরি করতে হবে। আমি সবসময় বলি এটা যে বাচ্চা একটা বাচ্চা শিখে যেহেতু পরিবার থেকে, পরিবার হচ্ছে সবচাইতে বড় স্কুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপা আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম আপার কথার সাথে, আমি 90s বেবি, সো মানে 90 শুরুর দিকে আমার জন্ম। সো আমাদের ছোটবেলাটা অনেক এখনকার বাচ্চার থেকে অনেকটা সোভার ছিল। হ্যাঁ, আমরা প্রতি বৃহস্পতিবার বিটিভিতে প্যাকেজ নাটক দেখতাম ফুল ফ্যামিলি মিলে, শুক্রবার একটা সিনেমা দেখতাম এবং ওটা শিক্ষণীয় সিনেমা ছিল। তো এখন আমাদের লাইফ স্টাইলটাই এমন হয়ে গেছে, কিছু কিছু অ্যাডই আছে টিভিতে যেগুলো আমরা বাচ্চাদের সামনে দেখতে গেলে আমাদেরই অকওয়ার্ড লাগে। সো সোসাইটিটাই আস্তে আস্তে ডিগ্রেড করেছে, ঠিক আছে, কিন্তু কিছুদিন ধরে আমি যেটা বাচ্চাদেরকে নিয়ে যখন খেলতে গেলে, আমার ফ্যামিলিতে যেমন নর্মাল বাচ্চা আসছে, আমার বাচ্চা অটিস্টিক বাচ্চা, এই জিনিসটা দেখি যে বাচ্চাদের মধ্যে শেয়ারিং জিনিসটা প্যারেন্টসরাই ব্যারিয়ার তৈরি করে দেয়। একটা প্লে গ্রাউন্ডে আমিও এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, তোমার বাচ্চা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছে। তো বিশেষ করে একদম নাম ধরেই বলি, বাবুল্যান্ডে একবার এরকম হয়েছে যে বিভিন্ন হচ্ছে পোশাক পরে বাচ্চারা মানে অ্যাক্টিং করতে পারে যে আমি পুলিশ, আমি ডক্টর। তো এক প্যারেন্টস এভাবে বলতেছে এটা এখন তুমি খেলবা, কাউকে দিবা না। হ্যাঁ, তো আমাদের এবং সে প্যারেন্টস কিন্তু শিক্ষিত প্যারেন্টস, সেই প্যারেন্টস কিন্তু রিচ প্যারেন্টস। সো আসলে আমাদের শিক্ষাটা, আমাদের সোসাইটিতে আমাদের অবস্থানটা আসলে এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এগুলো তো আসলে সোসাইটিটা ভেতর থেকে পচে গিয়েছে, এটা কিভাবে ঠিক করতে পারবো? এটা তো আসলে একজন একজন করে আসলে ঠিক করা যাবে না। হ্যাঁ, আর আমি যখন হাল ছেড়া শুরু করি আজকের থেকে জাস্ট 2012, এখন হিসাব করো কত বছর, প্রায় 12 বছর, হ্যাঁ, তখন কিন্তু সবাই বলেছিল হায় হায় খায়দার কাজ নাই, মানুষের নীতি কথা শোনাইতে যাবে, কে শুনবে তোমার এইসব কথা, তোমার অভিজ্ঞতা শুনবে। এবং খুব নামকরা একজন মানুষ যাকে এক নামে বাংলাদেশের সবাই শুনে, উনি শুধু আমাকে একটা কথা বলেছিলেন যে আপনি পাগল হয়ে গেছেন, আপনি একদম গেছেন। আমলাম যে ভাই আমি তো আগেও একটু পাগল ছিলাম, বলে হ্যাঁ আগে ছিলেন মোটামুটি পাগল, এখন পুরো পাগল হয়ে গেছেন, যে খাওয়া দাওয়া কাজ নাই, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি বেসিক্যালি পেট্রোলিয়াম বিজনেসে আছি। তো বলছে যে আপনি কোথায় ব্যবসাকে বাড়াবেন, তা না এখন মানুষের জন্য বসে গেছেন কথা বলতে, তা আবার বিনা পয়সায়। আমি হাসছিলাম,
আজকে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি যেখানে যাই অন্তত একটা হলো মানুষ দাঁড়ায় বলে আলচনা বন্ধু আপা না আপনি আপা আপনার সাথে একটা সেলফি তুলি, আপা একটি ছবি তুলি, আপা আপনি আমাকে একটু দোয়া করেন, এটা কত বড় পাওয়া একটা মানুষের জন্য। তো আমি যদি শুরুতে মানে পোতায় যাইতাম যে হায় হায় আসলে তো খায়দা কাম নাই আমি কেন বলতে যাচ্ছি, প্রথমে দেখো কয়টা মানুষ শুনতো। তো এক এক করে এখন কিন্তু আমি জানি আমার মতো করে অনেকে বলছে, অনেকে বলছে, প্রত্যেকটা ঘরে একটা করে হাল ছেড়া তৈরি হবে এটা আমি বিশ্বাস করি। বুঝতে পারলাম ইনশাআল্লাহ ওইটাই ওই অ্যাওয়ারনেসটা তুমি তৈরি করো, তোমার থেকে আরেকজন, তোমার থেকে আরেকজন, এভাবেও দেখবে একটা সময় অনেকের মধ্যে চলে আসবে। বাট আমি আমি করলে কি হবে, কেউ তো করে না, এটা থেকে বেরিয়ে আসবে।